ম্যাট্রিক্স নির্ণায়ক লেকচারে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের ইন্টারমিডিয়েট বইয়ের মধ্যে প্রথম যে চ্যাপ্টারটি আছে তার নাম হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। এই ম্যাট্রিক্স নির্ণায়কের মধ্যে আমাদের যে প্রবলেমগুলো হয়ে থাকে সেগুলো নিয়েতে আলোচনা করা হবে এবং আমাদের যে বেসিকগুলো দরকার পড়ে সেগুলো নিয়ে এখানে ডিটেলস আলোচনা করা হবে। তো আমরা দেখো যে বোর্ডের মধ্যে প্রথমেই তিনটা সমীকরণ লিখে রেখেছে বা ইকুয়েশন লিখে রেখেছে। তো প্রথম ইকুয়েশনটা হচ্ছে আমার a1x + b1y + c1z ইকুয়াল হচ্ছে d1। আমরা কিন্তু জানি যেখানে a1 b1 c1 এগুলোকে আমরা কোএফিশিয়েন্ট বা কি বলে থাকি সহগ বলে থাকি, আর xyzটাকে আমরা কি বলে থাকি বলতো, ভেরিয়েবল বা চলক বলে থাকি, আর d1টাকে আমরা ধ্রুবক বলে থাকি বা কনস্ট্যান্ট এগুলো আমরা বলে থাকি। তাহলে আমি যদি বলি যে এটা হচ্ছে আমার একটা প্রথম ইকুয়েশন, এটা হচ্ছে আমার একটা দুই নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে আমার একটা তিন নাম্বার ইকুয়েশন বা সমীকরণ। এখন আমি চাচ্ছি এই যে আমার তিনটা সমীকরণ দেওয়া আছে এই তিনটা সমীকরণকে আমি নতুন একটা মাধ্যমে বা নতুন একটা আমি অপারেটরের মাধ্যমে নতুন একটা মাধ্যমে বা নতুন একটা প্যাটার্নের মাধ্যমে প্রকাশ করতে যাচ্ছি। তাহলে আমি এখন কি করতে পারি, যে আমি বললাম যে আমি এখানে একটা থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট দিয়ে আমার এক্স ওয়াই জেড এদের যে সহগগুলো আছে তাদেরকে আমি এখানে লিখবো। তাহলে আমি বললাম এখানে হচ্ছে a1, এখানে a2, এখানে a3, এখানে আমার b1, এখানে b2, b3, একই রকমভাবে c1, c2, c3। আচ্ছা, আমি গুণ চিহ্ন দিয়ে এখানে আরও একটা প্যাটার্ন নিচ্ছি থার্ড ব্র্যাকেট দিয়ে। তো এখানে আমি বসাতে যাচ্ছি যে আমার যে ভেরিয়েবল বা চলকগুলো আছে আমি সেটা এখানে বসালাম। এখন ইকুয়াল চিহ্ন ইকুয়াল দিয়ে দিলাম। এখন লাস্ট থার্ড ব্র্যাকেটটার মধ্যে আমি চাচ্ছি আমার যে ধ্রুবকগুলো আছে আমি সেটা বসাবো, d1, d2, d3। এখন কথা হচ্ছে যে আমাকে এখানে যে তিনটা সমীকরণ দেওয়া আছে সেই তিনটা সমীকরণের নতুন একটা উপায় বা নতুন একটা মাধ্যম হচ্ছে আমার ঠিক এরকম করে নতুন একটা প্যাটার্নে তৈরি করা। এটার কিন্তু কোনো ব্যাখ্যা পাবা না, অর্থাৎ এই লজিকের কোনো ধরনের কোনো ব্যাখ্যা তুমি কথা পাবা না, অর্থাৎ আমাকে তিনটা সমীকরণ দেওয়া থাকলে তাদেরকে আমি এই প্যাটার্নে সাজাতে পারি। জাস্ট তোমাকে এতটুকু মনে রাখতে হবে। এখন কথা হচ্ছে যে এই যে আমি থার্ড ব্র্যাকেট ইউজ করলাম এগুলোকে আসলে আমরা কী বলে থাকি, এগুলো কিন্তু আমরা এক একটাকে কী বলে থাকি বলতো। এখানে আমার তিনটা প্যাটার্ন আছে, এই তিনটা প্যাটার্ন আমি এক একটা প্যাটার্নকে ম্যাট্রিক্স বলে থাকি। এখন ম্যাট্রিক্স আসলে কাকে বলে, এখানে তুমি লক্ষ্য করো যে এটা যদি একটা ম্যাট্রিক্স হয়ে থাকে এটার ভিতরে কিন্তু অনেকগুলো সংখ্যা বা উপাদান আছে। তাহলে আমরা বলতে পারি যে কতগুলো সংখ্যার একটি গাণিতিক রূপ যেগুলো সারি এবং কলামের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে তাকে আমরা ম্যাট্রিক্স বলে থাকি। এখন তুমি বলো ভাইয়া সবই তো বুঝলাম কিন্তু আপনার সারি আর কলাম আবার কি? মনে রাখবা যে আমাদের অনুভূমিক বরাবর, যেমন এটা হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স, তাহলে অনুভূমিক বরাবর যারা থাকবে তাদেরকে আমরা বলবো হচ্ছে সারি। এই শাড়িটা অনেকটা কিন্তু আমাদের বাঙালি যে শাড়ি আছে তার মতোই কিন্তু, হ্যাঁ বাঙালির শাড়ি বলতে, কারণ আমরা কিন্তু শাড়ি দেখি কী বলতো এরকম কিন্তু শাড়ি থাকে, তাই না? শাড়ি ঠিক এরকম থাকে, তার মানে শাড়ি মানেই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই শাড়ি। আচ্ছা, আর আমরা উলম্ব বরাবর যাদেরকে দেখতে পারতেছি যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তিনটা উলম্ব বরাবর আছে এদেরকে আমরা বলবো হচ্ছে কী বলতো, কলাম। তাহলে এই এক একটা হচ্ছে আমার কী বলতো, নাম হচ্ছে কলাম। এখন এই কলামটাকে আমরা তাহলে কী বলতে পারি, আমরা বলতে পারি যে বাঙালি ছেলেরা যারা লুঙ্গি পরে থাকে ঠিক লুঙ্গির মতোই কিন্তু কী বলতো এই কলামটার অবস্থান করতেছে বা একই রকম দেখতে। তার মানে শাড়ি বলতে আমরা বাঙালি শাড়ি মনে রাখবো আর কলাম বলতে আমরা কিন্তু কী মনে রাখবো বলতো, আমাদের বাঙালি লুঙ্গিটাকে আমরা মনে রাখবো। তার মানে এখন আমাদের শাড়ি আর কলাম এই দুটো জিনিস কিন্তু চিনতে ভুল হবে না। এবং আমার এই যে এক একটা যে আছে b1, c2, এই যে এগুলো আছে এগুলোকে আমরা একটু আগে বললাম কী বলতো উপাদান, বাট এগুলো একটা সুন্দর নাম আছে, সেই সুন্দর নামটা হচ্ছে কী বলতো ভুক্তি, বা আমরা এগুলোকে এলিমেন্ট বলতে পারি। একই রকমভাবে ভাইয়া যে এটাকে তুমি একটা কী বলতে পারো বলতো, ম্যাট্রিক্স বলতে পারো, যেখানে আমার শাড়ি একটা দুইটা তিনটা শাড়ি আছে আর কলাম আছে কটা বলতো, একটা কলাম। আর এখানে কিন্তু আমার শাড়ি আছে হলো তিনটা আর কলামও আছে কটা বলতো, তিনটা। একই রকমভাবে এটাও যদি আমার একটা ম্যাট্রিক্স হয়ে থাকে এখানে আমার শাড়ি আছে কটা, তিনটা, আর কলাম আছে কটা বলতো, একটা। তার মানে আমরা এতটুকু শিওর হয়ে গেলাম যে আমার ম্যাট্রিক্সটাকে আমি প্রকাশ করবো হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া সবসময় কি থার্ড ব্র্যাকেট? না ভাইয়া, আমাদের বইয়ের মধ্যে বলা আছে যে আমরা যদি কখনো এরকম চিহ্ন ইউজ করি সেটাও ম্যাট্রিক্সের থার্ড ব্র্যাকেটের মতোই ওই ব্র্যাকেটটা আমরা ইউজ করতে পারবো। একই রকমভাবে যদি আমরা কখনো এরকম কিছু ইউজ করি ডাবল ব্র্যাকেটের মতন এটা কিন্তু কী বলতো ম্যাট্রিক্সকে এটা দিয়েও প্রকাশ করা যায়। তার মানে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারি, এরকম ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারি, অথবা ডবল লাইন দিয়েও আমরা ম্যাট্রিক্সকে প্রকাশ করতে পারি। কিন্তু আমাদের বইয়ের মধ্যে ম্যাক্সিমাম সময় থার্ড ব্র্যাকেটটা ইউজ করে, বাট অনেক সময় তুমি দেখবা যে আমাদের অ্যাডমিশনের সময় কিন্তু এই থার্ড ব্র্যাকেটের জায়গায় কী বলতো ফার্স্ট ব্র্যাকেটটা ইউজ করতে পারে, বাট এটার ইউজ কিন্তু একেবারেই কম।
এখন আমরা পরবর্তীতে শিখব হচ্ছে যে আমাদের এই সারি কলাম নিয়ে নতুন একটা টার্ম আছে, সেই টার্মটা অ্যাকচুয়ালি কি সেটা আমাদের জানতে হবে। বোর্ডের মধ্যে আমরা একটা এ ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি, তো এই এ ম্যাট্রিক্সটার মধ্যে বলা আছে যে 1 2 3 এবং 4 5 6। তাহলে আমরা কিন্তু এখানে বলতে পারি যে আমার এখানে সারি কয়টা আছে। তোমরা দেখো যে অনুভূমিক বরাবর সারি আছে কিন্তু কয়টি বলো তো? দুটি। এখন আমি যদি তোমাকে বলি যে এখানে কলাম কয়টি আছে, তুমি বলো ভাইয়া এখানে কলাম আসলে তিনটি, কারণ এখানে আমরা তিনটা লুঙ্গি দেখতে পারতেছি। আচ্ছা, তারপর আমরা সারি আর কলাম বের করে ফেলতে পারলাম। এখন এই সারি কলামকে নিয়ে আমাদের এখন নতুন একটা টার্ম শিখতে হবে, যে টার্মটার নাম হচ্ছিল অর্ডার, বা আমরা এটাকে বলতে পারি কি বলতো, ক্রম বলতে পারি। এখন অর্ডার বা ক্রম বলতে কি বোঝায় মনে রাখবা, যে এই যে আমি সারি এবং কলাম পাচ্ছি, এগুলোকে যদি আমি কখনো গুণ চিহ্ন দিয়ে লিখি তাহলে সেটা আমার বোঝাবে কি বলতো, অর্ডার বা ক্রম। তার মানে আমি এখন বললাম যে এ ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম বলতে কি বোঝায়, তখন তুমি বলবা যে এ ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম বলতে বোঝায় হচ্ছে সারি ইনটু হচ্ছে কলাম। কিন্তু মনে রাখবা যে এটার উচ্চারণটা কি, এটার উচ্চারণ কিন্তু আমরা কখনো ইনটু বলবো না, এটার উচ্চারণ বলবো হচ্ছে আমরা কি বলতো, বাই। তার মানে মনে রাখবা যে লিখবো গুণ চিহ্ন কিন্তু উচ্চারণে বলবো হচ্ছে কি বলতো, বাই। তার মানে সারি বাই কলাম এভাবে উচ্চারণ করবা। তুমি দেখো অনেকে বলো যে সারি ইনটু কলাম, এটা টোটালি রং। তুমি বলবা সারি বাই কলাম। ওকে, তাহলে এখন তুমি আমাকে বলো যে এই ম্যাট্রিক্সের অর্ডার আমরা জানা গেলাম যে সারি বাই কলামকে আমরা নতুন একটা টার্ম দিব, তার নাম হচ্ছে অর্ডার। এবং এখানে সারি কয়টা আছে, দুইটা, এবং কলাম কয়টা আছে, তিনটা। 2 × 2/3 বলা যাবে না। তাহলে আমাদের যদি কখনো বলে যে এ একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার বলতে কি বুঝো, তুমি বলবা যে এ ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার বলতে বুঝায় 2/3 কে বুঝায়। একই রকম ভাবে আমরা কিন্তু যে কোনো একটা ম্যাট্রিক্স নিয়ে আসতে পারি। আমি যদি এখন তোমাকে এরকম কোনো একটা ম্যাট্রিক্স দিই যে 1 2 3, বললাম যে এ ম্যাট্রিক্সের মাত্রা কত, এটা কিন্তু আরেকটা নাম কিন্তু মাত্রা, মনে রাখে ভাই, মাত্রা। মাত্রা বলতে কিন্তু ক্রমটাকে বুঝায়, এই যে মাত্রা লিখে দিলাম। তাহলে এ ম্যাট্রিক্সের মাত্রা কত, তো তুমি তখন বলবা যে ভাই এখানে সারি হচ্ছিল আমার তিনটা আর কলাম হচ্ছে আমার কি বলতো একটা, তার মানে 3/1। এখন এখানে একটু ঝামেলা, কি ঝামেলা, যে অনেকেই ভুলে যায় যে আগে সারি হয় পরে কলাম হয়। অনেকে বলে যে আচ্ছা আমি 3/1 লিখবো, কারণ আমি বলবো 1/3, কি সমস্যা, একই তো হলো। কিন্তু ভাই মনে রাখবা যে তোমাকে আগে সারি পরে কলাম রাখতে হবে। এখন ভাই জিনিসটাকে মনে রাখবো কিভাবে, মনে রাখার জন্য আমাদের বাঙালিতে আছে যে লেডিস ফার্স্ট, এই ওয়ার্ডটা যদি মনে রাখতে পারো তাহলে তুমি জীবনও ভুলবা না যে আগে সারি নাকি আগে কলাম। তার মানে অবশ্যই আগে সারি, তার মানে লেডিস ফার্স্ট, তার মানে লেডিসকে আগে দিয়ে দাও 3/1। তাহলে আশা করা যায় যে অর্ডার, ক্রম বা মাত্রা এই সংক্রান্ত কোনো ধরনের আমাদের প্রবলেম হবে না। এবার আমরা আলোচনা করব হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদকে নিয়ে। তো ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে প্রথম প্রকারভেদটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝবো, মনে রাখবো যে ম্যাট্রিক্সের একটি সারি থাকে, অর্থাৎ সারি বলতে আমরা রো বুঝে নিব, যে একটি সারি থাকবে, অর্থাৎ যে ম্যাট্রিক্সের একটি সারি থাকবে তাদেরকে আমরা কি বলবো অত, সারি ম্যাট্রিক্স বলবো। তাহলে এরকম ম্যাট্রিক্স কীরকম হতে পারে, তোমাকে আমি বললাম যে 1 2 3 4, এটা একটা সারি ম্যাট্রিক্স। কেন, কারণ ভাইয়া এখানে সারি আছে একটা, কলাম কতগুলো আছে আমার দেখার দরকার নেই, সারি একটা, সারি ম্যাট্রিক্স। এবার কলাম ম্যাট্রিক্সে কি বলবো, কলাম ম্যাট্রিক্স আমি সেমভাবে বলবো যে কি থাকবে বলতো, একটা কলাম থাকবে, একটা কলাম থাকবে। ওকে, তাহলে এরকম এক্সাম্পল কি হতে পারে, আমি তোমাকে বললাম এরকম এক্সাম্পল হচ্ছে ঠিক এরকম হবে যে 1 2 3। তুমি একটু চিন্তা করে দেখো যে এ ম্যাট্রিক্সের কলাম কয়টা, একটা, বাট সারি কয়টা, কয়টা থাকে আমার দেখার দরকার নেই, কলাম একটা, তার মানে এটা কলাম ম্যাট্রিক্স। তার মানে আমি যদি এখন তোমাকে বলি যে এ ম্যাট্রিক্সের মাত্রা কত হবে, তুমি কিন্তু আমাকে বলতে পারবা যে 1 × হচ্ছে কত, 4 1/4। কেন, কারণ সারি একটা, কলাম হচ্ছে চারটা। ওকে, আর এটার ক্ষেত্রে তুমি কি বলবা, ভাই এটার মাত্রাটা হচ্ছে আপনার, সারি আছে হচ্ছে তিনটা কিন্তু কলাম আছে কয়টা বলতো, একটা। তার মানে আশা করি আমরা বুঝে ফেলতে পারছি যে সারি ম্যাট্রিক্স এবং কলাম ম্যাট্রিক্স বলতে কি বোঝায়। 3 নম্বরে আমরা দেখা পাচ্ছি যে বর্গ ম্যাট্রিক্স, এবং 4 নম্বর হচ্ছে আমাদের কর্ণ ম্যাট্রিক্স। তাহলে বর্গ ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি, তুমি একটু চিন্তা করো, বর্গ মানে কি, যে আমাদের চারটা বাহু কিন্তু কী থাকতো বলতো, সমান থাকতো। তার মানে আমরা এখানে বলতে পারি যে বর্গ ম্যাট্রিক্স মানে হচ্ছে সারি সংখ্যা, সারি সংখ্যা ইকুয়াল টু হচ্ছে কি বলতো, কলাম সংখ্যা, এই দুটাকে সমান থাকতে হবে। যদি সমান থাকে তাহলে তাদেরকে আমরা কী নাম দিতে পারি বলতো, একটা বর্গ ম্যাট্রিক্স। ওকে, তাহলে বর্গ ম্যাট্রিক্স একটা এক্সাম্পল যদি আমি তোমাকে দেখাই, খুবই সহজ এক্সাম্পল, কীরকম, তোমাকে আমি বললাম যে 2 3 4 5, এটা হচ্ছে আমার একটা বর্গ ম্যাট্রিক্সের এক্সাম্পল। কারণ কেমনে, কারণ হচ্ছে দেখো এখানে সারিও আছে দুটা, কলামও আছে দুইটা। তাহলে এটার মাত্রা যদি আমি তোমাকে বলি যে এ ম্যাট্রিক্সের মাত্রা কত, তুমি বলো ভাই 2/2, কারণ দুটা সারি দুটা কলাম। তাহলে এরকম যদি তোমাকে আমি আরও এক্সাম্পল লিখতে বলি, তুমি বলো ভাই আপনি আরও এক্সাম্পল লেখেন 3/3, কারণ সারিও তিনটা কলামও তিনটা, তার মানে এটা একটা বর্গ ম্যাট্রিক্স। তুমি আমাকে আরও এক্সাম্পল দিতে পারো, ভাই আপনি 4/4 লেখেন, কারণ এটা একটা কি আমাদের বর্গ ম্যাট্রিক্স।
তাহলে আশা করি বুঝতে পারছো যে বর্গ ম্যাট্রিক্স মানে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সেম হইতে হবে। এবার চলে আসি আমরা কর্ণ ম্যাট্রিক্স বা আমাদের ডায়াগোনাল ম্যাট্রিক্স। ওকে, তো কর্ণ ম্যাট্রিক্সের মধ্যে আমরা কিন্তু মনে রাখবো যে সেটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট কথা, যে প্রথম কথা হচ্ছে যে শর্ত, শর্ত হচ্ছে যে বর্গ হতে হবে, বর্গ হতে হবে মানে স্কোয়ার হতে হবে। তো প্রথম শর্তটা হচ্ছে যে স্কোয়ার হতে হবে, এক নম্বর শর্ত। এখানে আরেকটা কথা হচ্ছে যে প্রথম উপাদানগুলো মানে প্রধান কর্ণের উপাদানগুলো বাদ দিয়ে বাকি সবগুলোই জিরো হবে, প্রধান কর্ণের উপাদানগুলো বাদ দিয়ে বাকি সবই জিরো হবে। মানে কথাটা তো বুঝতে পারি নাই, কথাটা ঠিক এরকম যে এ ইকুয়াল টু, তোমাকে আমি বললাম যে জিরো 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 জিরো, তাহলে দেখো যে আমার এখানে কিছু একটা আছে, তাই না? তা আমি বললাম যে এখানে হচ্ছে আমার এ, এখানে হচ্ছে আমার বি, এখানে হচ্ছে আমার সি। তার মানে দেখো প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ এটাকে বলা হয়, যে এই কর্ণটা হচ্ছে আমার প্রধান বা মুখ্য কর্ণ। আচ্ছা, এই মুখ্য কর্ণ বাদ দিয়ে বাকি সব উপাদানগুলো যদি জিরো হয়ে থাকে তাহলে তাকে আমরা কি বলবো, তো কর্ণ ম্যাট্রিক্স বলবো। এখন তুমি ভাইয়া এ বি সি বলতে আপনি কি বুঝাচ্ছেন? মনে রাখবো ভাইয়েরা যে এ বি সি বলতে আমি বুঝাচ্ছি যে এর মান তুমি টু বললা, বি এর মান তুমি থ্রি বললা, সি এর মান তুমি ফোর বললা। তার মানে এ বি সি বলতে কিন্তু আমাদের প্রতিটা আলাদা আলাদা মান বুঝাচ্ছে। তার মানে আমি যদি এখন তোমাকে বলি যে এ একটা কর্ণ ম্যাট্রিক্সের একটা এক্সাম্পল দাও, তখন তুমি বললো ভাই আপনি এর জায়গায় ফাইভ লেখেন, এখানে আপনি সিক্স লেখেন, এখানে আপনি সেভেন লেখেন, তাহলে এটাই হচ্ছে আমার একটা কি বলতো কর্ণ ম্যাট্রিক্স। তার মানে কর্ণ ম্যাট্রিক্স হওয়ার জন্য তাকে অবশ্যই বর্গ হতে হবে, আর বর্গ ম্যাট্রিক্স তো আমরা জেনেই ফেললাম। আমরা আমাদের পরবর্তী প্রকারভেদের মধ্যে চলে এলাম, সেটা হচ্ছে ফাইভ এবং সিক্স। ফাইভ নাম্বারে বলা হয়েছে যে স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্সের ইংলিশটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স হবে। তো এখানে আমি এই দুটো শর্ত দিয়ে দিচ্ছি, সেটা কি যে বর্গ হতে হবে এবং কি বলতো এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। এখন এটা মানে ভাই কি বললেন একটু আগে, আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে এ ইকুয়াল টু যে সবগুলো উপাদানই কিন্তু এখানে জিরো হবে, তাহলে আমি বললাম জিরো 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 এগুলো সবই জিরো। তাহলে এই যে আমার প্রধান কর্ণ বা মুখ্য কর্ণটা আছে সেখানে আমি বলবো যে এ এ এ, অর্থাৎ মনে রাখবা যে আমার স্কেলার ম্যাট্রিক্স হওয়ার জন্য সবগুলো উপাদানকে একই রকম হতে হবে। এই জন্য আমি বলেছিলাম যে এ ইকুয়াল টু বি ইকুয়াল কি বলতো সি। এখন এটাই হচ্ছে আমার স্কেলার ম্যাট্রিক্স। তাহলে এখন এর জায়গায় কারা বসতে পারে, যে কোনো তুমি সংখ্যা নিয়ে আসো, কি নিয়ে আসতে পারো? তুমি বলো ভাই আমি এর জায়গায় টু বসাবো, তো বসাও। তার মানে এটা হচ্ছে একটা কি ম্যাট্রিক্স বলতো স্কেলার ম্যাট্রিক্স। তাহলে ভাই আমি টু বসাবো না, কত বসাবা ভাই? আমার ইচ্ছা হয়েছে এখানে নাইন বসানো, তাহলে ভালো তুমি নাইন বসাও। তার মানে তিন জায়গাটাতে তোমাকে সেম রাখতে হবে নাইন 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 করে। তার মানে এটা হচ্ছে আমার একটা কি বলতো স্কেলার ম্যাট্রিক্স। এখন অনেকে বলে যে ভাই আমি তাহলে এখানে একটা ওয়ান 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 বসাবো। যখনই তুমি ওয়ান 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 বসাতে যাবা তখন আসলে সেটা স্কেলার ম্যাট্রিক্সের মধ্যে যাবে না, সেটা একটা স্পেশাল কেস হয়ে যাবে, তার নাম হচ্ছে অভেদক বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবং মনে রাখবা যে এটা কিন্তু তোমার অনেক 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 কাজে দিবে যে আমাদের ম্যাথ করার সময়। তাহলে এখন আমাদের অভেদক বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে কী বোঝায়, এক নম্বর শর্ত হচ্ছে যে এটাকে আগে বর্গ হতে হবে বা স্কোয়ার হতে হবে, এবং এ বি সি অবশ্যই সমান হবে কিন্তু এখানে ওয়ান হতে হবে। তাহলে এক্সাম্পল কীরকম হয় ভাইয়া? এক্সাম্পল ভাইয়া একদম নর্মাল এক্সাম্পল, কীরকম যে ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান, এটা হচ্ছে আমার কি একটা বলতো আইডেন্টিটি ম্যাট্রিক্স। তার মানে আমরা এতটুকু বুঝতে পারলাম যে আমাদের এ বি সি যদি একই রকম হয়ে যায় অর্থাৎ ওয়ান হয়ে যায় সবগুলাই, তাহলে এটা নাম হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। এখন এটাকে একটা অন্যভাবে লেখা হয়, সেটা হচ্ছে আই থ্রি। আই থ্রি কেন? আই থ্রিটাকে আমি এভাবে চিন্তা করবো, আইতে হচ্ছে আইডেন্টিটি আর থ্রি মানে বোঝাচ্ছে তিনটা সারি যে আর তিনটা কলাম যেহেতু এখানে আছে, তার মানে এটার নাম হচ্ছে কী বলতো আই থ্রি। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে ভাইয়া যদি তিনটা সারি আর তিনটা কলাম না থাকে তখন কী হবে? তখন কী হতে পারে একটু চিন্তা করে দেখো, যে তখন জিনিসটা এরকম হয়ে যাচ্ছে যে ওয়ান জিরো জিরো ওয়ান, তাহলে এটা কিন্তু একটা কী বলতো আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। কিন্তু এখানে আমার দুটা সারি এবং দুটা কলাম আছে, তাহলে আমি এটাকে বলতে পারি না যে আই টু। কেন? কারণ আই তাহলে আইডেন্টিটি আর টু মানে বোঝানো হচ্ছে দুইটা সারি বা দুইটা কলাম। একই রকম আমরা যখন আই ফোর বলি তাহলে বুঝে নিবা যে এখানে তিন চারটা সারি এবং চারটা কলামের কথা বলা হচ্ছে। তার মানে তুমি একটু চিন্তা করো দেখো যে অবেদক বলতে কিন্তু অ্যাকচুয়ালি স্কেলার ম্যাট্রিক্সের কথাই বলা হচ্ছে, তাই না? আবার স্কোয়ার বলতে কিন্তু অ্যাকচুয়ালি কী বলতো এর আগে আমরা কী শিখেছি আমাদের কর্ণ ম্যাট্রিক্স। আবার কর্ণ ম্যাট্রিক্সের আগে থাকতে কী ছিল বলতো আমাদের বর্গ ম্যাট্রিক্স ছিল। তো আশা করি আমরা এই সিকোয়েন্সগুলো বুঝতে পেরেছি। আমরা পরবর্তী দুটি টাইপের মধ্যে চলে এলাম, সেভেন এবং এইট নাম্বারে। তো প্রথমে তোমাকে বলা যে শূন্য ম্যাট্রিক্স, তো শূন্য নামটা শুনে তো বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা জিরো অথবা কী বলতে পারো নাল বলা হয়। তো এটা আসলে কি কিছুই না আসলে ভাইয়া, যে আমি তোমাকে এ একটা ম্যাট্রিক্স দিলাম দিয়ে বললাম যে জিরো 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 সবগুলো জিরো জিরো হয়ে থাকে, তাহলে এটার নাম একটা কী বলতো নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স। তো অ্যাকচুয়ালি এটা কখনো পরীক্ষাতে আসছে না, জাস্ট তোমার প্রকারভেদের মধ্যে পড়ে, এই জন্য আমি এটা জাস্ট তোমাকে বললাম।
আমাদের ইম্পর্টেন্টের মধ্যে হচ্ছে আমাদের আট নাম্বারটা, সেটা হচ্ছে আমাদের ট্রান্সপোজ বা বিম্ব বা রূপান্তরিত ম্যাট্রিক্স বলা হয়ে থাকে। এখন এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা আমরা নর্মালি একটু মাথায় রাখবো যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলতে আমরা বুঝে নিব যে সারিকে কলাম, ভালো মতো বুঝে নেব, সারিকে কলাম বানানো বানানো অথবা অথবা অর কলামকে সারি বানানো, সারি বানানো। তো জিনিসটা দিয়ে ভাই আসলে আপনি কি বুঝালেন? আমি বুঝালাম যে তুমি হয় সারিকে কলাম বানাবা বা কলামকে সারি বানাবা, যা আসবে সেটা হচ্ছে আমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখন আমরা তাকে প্রকাশ করি কীভাবে, দেখো যে এ টি, বড় হাতের টি বা ছোট হাতের টি তুমি দিতেই পারো, তাহলে এর উপর যদি বড় হাতে বা ছোট হাতে টি থাকে তাহলে তুমি বুঝে নিবা এটা অ্যাকচুয়ালি কী বলো তো এ ট্রান্সপোজ। অনেক সময় এখানে এটাকে তোমাকে এভাবে দিতে পারে যে প্রাইম আকারও দিতে পারে, যেভাবে দোক না কেন এটা তারা কী বোঝাবে, ট্রান্সপোজ বোঝাবে। তাহলে ভাই একটা এক্সাম্পল দিলে খুব ভালো হয়, তাই চলো আমরা একটা এক্সাম্পলে চলে আসি। তোমাকে বলা হলো এ হলো 1 2 3 4, দিয়ে পরীক্ষা বলা হলো যে এ ট্রান্সপোজটা কী হবে, ঠিক আছে, যে এ একটা ম্যাট্রিক্স এর উপরে টি মান হচ্ছে ট্রান্সপোজটা কী হবে। তাহলে আমরা মনে রাখবো যে এ ট্রান্সপোজটা আমরা এভাবে চিন্তা করব যে সারিকে কলাম বানাবো, সারিকে কলাম তার মানে কি, সারিকে লুঙ্গি বানায় ফেলো, তার মানে 1 2 ছিল সারিতে, টানে তাকে লুঙ্গি বানায় দিলাম 1 2, আবারও 3 4 আমার সারি, একে লুঙ্গি বানায় দেবো 3 4, তাহলে এটাই কিন্তু আমার অঙ্কের অ্যান্সার। আমি বললাম ভাই আপনি সারিকে লুঙ্গি বানাচ্ছে, তাহলে আমি লুঙ্গিকে সারি বানালে কী হবে, একই অ্যান্সার হবে। কীভাবে একটু দেখি, যে 1 3 হচ্ছে লুঙ্গি, এটাকে আমি শাড়ি বানা দিলাম, আর তোমার 2 4 হচ্ছে লুঙ্গি, এটাকে আমি এখন শাড়ি বানাই দেবো 2 4। তুমি কি চিন্তা করো এর আগে আমি যা পাইছিলাম আমি কিন্তু এখানে কী বলতো সেম জিনিসটা পাচ্ছি, এই জন্য আমি এখানে অর বলছি যে তুমি হয় এই কাজটা করবা আর না হয় তুমি এই কাজটা করবা, এই দুটার মধ্যে যে কোনো একটা কাজ করবো, আবার দুটো কাজ করলে কিন্তু আবার আগেরটাই পেয়ে যাবা, তার মানে যে কোনো একটা কাজ করলে তুমি কী পাই যাচ্ছ বলতো ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স পেয়ে যাচ্ছ। পরবর্তী প্রকারভেদের মধ্যে রয়েছে প্রতিসম বা আমরা এটাকে সিমেট্রিক ম্যাট্রিক্সও বলতে পারি আর বিপ্রতিসম ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্স কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এখন কথা হচ্ছে যে প্রতিসম ম্যাট্রিক্স আমরা আসলে কাদেরকে বলে থাকবো, মনে রাখবা যে প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার শর্তটা কী, এটার কন্ডিশনটা হচ্ছে যে যদি কখনো এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হয়ে যায় তাহলে তাদেরকে আমরা বলবো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হয়ে গেলে তাকে আমরা বলবো কি, প্রতিসম ম্যাট্রিক্স। আর বিপ্রতিসম ম্যাট্রিক্স বলতে আমরা কাকে বুঝবো, মনে রাখবো যে বিপ্রতিসম ম্যাট্রিক্স বলতে আমরা বুঝে নিব যে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ। ভাইয়া পার্থক্যটা কি, পার্থক্য হচ্ছে যেহেতু বি বলছে এখানে তার মানে একটা মাইনাস দিয়ে দিব, তার মানে আগেরটার মতোই খালি যদি একটা মাইনাস চলে আসে তাহলে তাকে আমরা বলবো যে বিপ্রতিসম, আর যদি আমার প্লাস চিহ্ন থেকে যায় তাহলে আমরা কী বলবো এটাকে প্রতিসম বলবো। ভাইয়া একটা এক্সাম্পল, তা আমি এখানে দুটো ম্যাট্রিক্স লিখে রেখেছি কারণ এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, এখন দেখবো যে এই ম্যাট্রিক্স আসলে প্রতিসম নাকি প্রতিসম না। তাহলে আমি কী করতে পারি, আমি এখানে গিয়ে এখন বললাম যে এটাকে আমি এ ট্রান্সপোজটা আমি বের করতে যাচ্ছি যে এটার এ ট্রান্সপোজ কী হবে। তো তোমরা আমাকে বলো যে একটু আগে তোমরা কিন্তু কী শিখে আসছো বলো তো, যে ট্রান্সপোজ কীভাবে করতে হয়। তো দেখো যে সারিকে কলাম বানাবো আমি, তা আসো আমরা সারিকে কলাম বানাই 1 2 5 1 2 5, সারিকে কলাম বানালাম, আবারও এই সারিকে লুঙ্গি বানাই দেবো 2 3 7, আর এখানে 5 7 4, তার মানে 5 7 4। এখন তুমি একটু চিন্তা করে দেখো তো যে আমি এ ট্রান্সপোজ করার পরও কি ঘুরে ফিরে কি একে পেয়ে গেলাম না, তার মানে এটাই হচ্ছে আমার কি বলতো যে প্রতিসম ম্যাট্রিক্স, এটাই হচ্ছে আমার প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, এবার আমরা চলে আসলো বি প্রতিসম ম্যাট্রিক্সে, ঠিক আছে আমাকে তো প্রথমে ট্রান্সপোজ করাই লাগবে, এছাড়া তো কোনো উপায় নাই তাই না। তো চলো আমরা ট্রান্সপোজটা করে ফেলি, তা আমরা যদি এখানে ট্রান্সপোজটা করে ফেলি তাহলে কী পাচ্ছি একটু দেখি, ট্রান্সপোজ করি তাহলে 0 -2 -3, 0 -2 -3, সারিকে কলাম বানালাম, আবার 2 0 4 2 0 4, 3 -4 0 3 -4 0। এখন কথা হচ্ছে যে ভাইয়া পুরোপুরি মিলে গেছিল কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে চিহ্ন তো মিলল না। এখন চিহ্নকে আমরা কীভাবে মিলাই, চিহ্ন মিলে নাই তো কী হয়েছে, কোনো সমস্যা নাই। তো তুমি যদি এখন এই কাজটা করো তাহলে কীরকম হয় একটু দেখো তো, যে আমি এখন জোর করে এখান থেকে একটা মাইনাস কমন নিব, অর্থাৎ এ ট্রান্সপোজ আমার ঠিক থাকবে, আমি এখানে একটা জোর করে একটা মাইনাস কমন নিব। তাই দেখো তো মাইনাস কমন নিলে কী থাকতেছে, এটার ভেতর থেকে মাইনাস কমন নো, তাই তুমি পাচ্ছ হচ্ছে 0 2 3 2 0 -4 -3 4 0।
অর্থাৎ মাইনাস কমন নেওয়ার পরে আমার এই জিনিসটা আসছে। যেমন এই পুরো জিনিসটা দেখতে অ্যাকচুয়ালি কার মতন বলো তো, এ ম্যাট্রিক্সের মতো মনে হচ্ছে না। তাহলে আমি এখন এটা বদলে কি লিখতে পারি, এ বলতে পারি, কিন্তু আগে থেকে কে পড়ে আসছে, মাইনাস পড়ে আসছে। তাহলে আমরা এখন বলতে পারি এ ট্রান্সপোজ ইকুয়াল টু কি বলতো, মাইনাস এ, যেটাকে একটু আগে আমরা কি শিখে আসলাম বলতো, বি প্রতিসম ম্যাট্রিক্স। নেক্সটে আসতেছে আমাদের সমঘাতী ম্যাট্রিক্স, আর আরেকটা হচ্ছে আমাদের অভেদ ঘাতী ম্যাট্রিক্স। এখন সমঘাতী ম্যাট্রিক্সটা হওয়ার শর্তটা কি, কারণ আমাদেরকে শর্ত জানতে হবে, তাই না? তো শর্তটা হচ্ছে ঠিক এরকম যে তুমি যদি কখনো দুটো এ কে গুণ করো, এ ইন্টু এ, বা তুমি বলো বি ম্যাট্রিক্স ইন্টু বি ম্যাট্রিক্স যদি আমি গুণ করি, তাহলে তুমি পাচ্ছ কি বলতো, এ স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার পাচ্ছ, এ ইন্টু এ মানে এ স্কোয়ার। এখন এ স্কোয়ার যদি তোমার এ এর সমান হয়ে যায়, অর্থাৎ দুটো ম্যাট্রিক্স গুণ করেও কোনো লাভ হয় নাই, কেন, কারণ সেটা এ এর সমান হয়ে গেছে। যদি কখনো এরকম কিছু পাও, তাহলে তাকে তুমি বলবা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। অর্থাৎ সমঘাতী ম্যাট্রিক্সটি এরকম যে এ স্কোয়ার করবা সেটা এ এর মতোই হয়ে যাবে, অর্থাৎ দুটো এ যদি তুমি গুণ করো তাকে স্কোয়ার করলে, মানে গুণ করার পরে তুমি যে রেজাল্টটা পাবা সেটা এ এর সমান হয়ে যাবে, তাই তাকে আমরা বলবো কি বলতো, সমঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, আর অভেদঘাতী ম্যাট্রিক্স কি, ধরে নাও যে এ হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স, এ হচ্ছে আমার যে কোনো একটা ম্যাট্রিক্স, তাহলে আমি এখন বললাম যে আমি আবারও এই দুটা এ কে গুণ করবো, অর্থাৎ এ একটা ম্যাট্রিক্স, আমি এটাকে ডবল গুণ করবো, এ ইন্টু এ, তার মানে আমার কী হয়ে গেলো বলতো, এ স্কোয়ার। তাহলে আমি দুটা একে যদি গুণ করি আমার রেজাল্টটা আসবে হচ্ছে অভেদ ঘাতী, মানে আইডেন্টিটি, এখান থেকে বলা যায় এটা আসবে আই এর সমান। তারপরে আমি বলতে পারি যে এ স্কোয়ার ইকুয়াল যদি কখনো আই হয়ে থাকে তাহলে তার নাম হচ্ছে অভেদ ঘাতী ম্যাট্রিক্স। আর সমঘাতী বলতে এ একটা ম্যাট্রিক্স হলে তাকে যদি আমি ডাবল গুণ করে এ স্কোয়ার পাই, তাহলে সেটা যদি আবার এ এর সমান হয়ে যায় তাহলে তার নাম আমি কী দেবো বলতো, সমঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, এখন কথা হচ্ছে এ হলো একটা ম্যাট্রিক্স, এটা একটা এক্সাম্পল। তো আমি যদি কখনো এ ইন্টু এ করি, এ ইন্টু এ করি, তাহলে আমি ঘুরে ফিরে এই খুঁজে পাবো। আনুল্লাহ ভাই, আপনি এটা একটু করে দিলেন না কেন, কারণ যেহেতু আমি তোমাকে এখনও ম্যাট্রিক্সের গুণ শেখাই নাই, এই জন্য আমি আর এটা গুণ করে দেখালাম না। বাট আমার ম্যাট্রিক্সের গুণটা শেষ হওয়ার পরে তুমি যদি এখানে আসে ট্রাই করো যে এইটাকে তুমি ডাবল গুণ করবা, তাই তুমি সেটা দেখবা যে এ এর সমান হয়ে গেছে। তার মানে এ ইন্টু এ ইকুয়াল টু এ লেখা যা কথা, এ স্কোয়ার এ লেখা কী বলতো, একই কথা। এখানে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এটা তোমরা মাস্ট করবা আমার পুরো ক্লাসটা করার পরে। সেখানে তোমরা দেখবা যে এটাকে তুমি যদি দুইবার গুণ করো, ডাবল গুণ করে ফেলো, তাই সেটা দেখবা হচ্ছে আই, অর্থাৎ আমাদের অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্সের সমান হয়ে যাবে। তাহলে সেটাকে আমরা কি বলতে পারি বলতো, একটা আই অভেদক ম্যাট্রিক্স বলতে পারি, অভেদক না সরি অভেদ ঘাতী ম্যাট্রিক্স বলতে পারি। তা আমরা এতটুকু বুঝতে পারলাম যে সমঘাতী ম্যাট্রিক্স যে শর্ত হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু এ, আর অভেদঘাতী ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে কী বলতো, সেম জিনিসটাই, খালি এখানে এ স্কোয়ার ইকুয়াল কী বলতো, আই চলে আসছে, আর কোনো কিছুই না। এবার আমরা আলোচনা করব হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স বা কনজুগেট ম্যাট্রিক্স। মনে রাখবা যে আমাদের এ ম্যাট্রিক্সের মধ্যে কিছু কিন্তু জটিল সংখ্যা আছে। দেখো যে টু প্লাস আই, ফোর মাইনাস আই, থ্রি আমাদের জটিল সংখ্যা না, আর আই মাইনাস ফাইভ এগুলো হচ্ছে আমাদের জটিল সংখ্যা। এখন অনেকে প্রশ্ন করতে পারো যে ভাই এগুলো কীভাবে জটিল সংখ্যা, এগুলো অ্যাকচুয়ালি আমাদের সেকেন্ড পেপার বইয়ের মধ্যে ফার্স্ট চ্যাপ্টার আছে, সেটা হলো জটিল সংখ্যা নাম আছে, সেখানে এটা বলা হয়েছে। বাট আমরা এতটুকু মনে রাখবো যে আই যুক্ত যদি কোনো আমরা পদ দেখতে পাই তাহলে তাকে আমরা বলবো হচ্ছে জটিল সংখ্যা। তাহলে আমরা বললাম যে এ ম্যাট্রিক্সের মধ্যে আমাদের একটা জটিল সংখ্যা আছে, তাহলে আমরা ভাইয়া অনুবন্ধী ম্যাট্রিক্স তাহলে কাকে বলবো। মনে রাখবা ভাইয়া যে অনুবন্ধী ম্যাট্রিক্সে আমরা প্রকাশ করবো হচ্ছে এ বার দ্বারা, বা বার এ দ্বারা আমরা প্রকাশ করবো। এখন এখান থেকে তো আমাকে কিছু একটা লিখতে হবে, তাই না? তাহলে আমি কীভাবে লিখবো জিনিসটা দেখো, যে অনুবন্ধী মানে মনে রাখবা যে তোমাকে এখানে যে জটিল সংখ্যাটা দেওয়া আছে এই জটিল সংখ্যার অনুবন্ধীটা কি, জাস্ট এতটুকুই মনে রাখবা যে অনুবন্ধী বলতে বোঝায় টু প্লাস আই, তো এটার অনুবন্ধী হচ্ছে টু মাইনাস আই। একই রকমভাবে এখানে কী বলা আছে, ফোর মাইনাস আই, তার মানে এটার অনুবন্ধী কে বলো তো, ফোর প্লাস আই। তাহলে আমি এখন বললাম যে বার এ বলতে আমি বুঝে নিব যে টু প্লাস আই, এটার অনুবন্ধী হচ্ছে টু মাইনাস আই, থ্রির কোনো চেঞ্জ হবে না, ফোর মাইনাস আইকে বলবো ফোর প্লাস আই। এখানে অনেকে ভুল করে, আই মাইনাস ফাইভ অনেকে বলে আই প্লাস ফাইভ। মনে রাখবো ভাইয়ারা যে অনুবন্ধীর সময় এই যে আই আছে না, আই এর আগের চিহ্নটার পরিবর্তন ঘটে, তার মানে আমরা কিন্তু এখানে মাইনাস ফাইভকে প্লাস ফাইভ লিখবো না, আমরা আই এর আগের চিহ্নটা কি প্লাস, তাই এখানে বলবো মাইনাস আই, আর এটা মাইনাস মাইনাসে থেকে যাবে। তার মানে মনে রাখবা যে এর ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সটা কি, অনুবন্ধী ম্যাট্রিক্সটা হচ্ছে যে যেখানে যেখানে আমার তোমার জটিল সংখ্যা আছে সেই আয়ের আগের চিহ্নটা আমি পরিবর্তন করে যে নতুন একটা ম্যাট্রিক্স পাবো সেটাকে আমরা বলবো কি বলতো, অনুবন্ধী ম্যাট্রিক্স বা কনজুগেট ম্যাট্রিক্স। তাহলে এরকম তোমাকে আমি কিন্তু ইচ্ছা করলে আরও এক্সাম্পল দিতেই পারি। আমি যদি তোমাকে কখন এরকম একটা এক্সাম্পল দিই যে টু থ্রি মাইনাস আই, এখানে শুধু আই দিলাম,
আর এখানে তোমাকে আমি দিলাম 4+i, দিয়ে বললাম যে এটা তোমার অনুবন্ধী ম্যাট্রিক্সটা কি হবে। এটার অনুবন্ধী ম্যাট্রিক্সটাকে তুমি বলবা হচ্ছে 2 2 এর মতো থাকবে, 3 - i কে বলবা কি 3+i, আর এখানে +i তাহলে বলবা হচ্ছে -i, 4+i মানে কি বলবা তো 4 - i। তাহলে আশা করি আমাদের যে অনুবন্ধী বা কনজুগেট ম্যাট্রিক্স আছে সেই জিনিসটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবার আমরা চলে এলাম হারমিশিয়ান ম্যাট্রিক্স। হারমিশিয়ান ম্যাট্রিক্সটা আমরা আমাদের ইন্টার লাইফে অনেকে স্কিপ করে চলে যাই যে ভাই এটা তো দরকার নেই, কিন্তু ভাই এটার কিন্তু দরকার আছে, কারণ আমরা এর আগে যে যে তোমার ম্যাট্রিক্সগুলো শিখে এসেছি সেগুলোর একটা সম্মিলিত রূপ বলা যায় হচ্ছে হারমিশিয়ান ম্যাট্রিক্স। তা হারমিশিয়ান ম্যাট্রিক্সের আমি একটা শর্ত লিখে রেখেছি যে যদি এই ফরম্যাটটা মিলে যায় তাহলে আমরা তাকে বলবো হচ্ছে হারমিশিয়ান ম্যাট্রিক্স। তুমি একটু আগে চিন্তা করো, আমি তোমাকে বার এ এই জিনিসটা কি শেখালাম কিনা, বার এ বলতে কি শিখেছিলাম বলতো, অনুবন্ধী ম্যাট্রিক্স। এবার ট্রান্সপোজ, টি মানে কি ট্রান্সপোজ, তারপরে আমি কি তোমাকে ট্রান্সপোজ শিখাইনি যে সারিকে কলাম বা কলামকে সারি করতে হয়। এই পুরো ফরম্যাটটা যদি এ ম্যাট্রিক্সের মতো হয়ে যায় তাহলে তাকে আমরা বলবো কি বলতো, হারমিশিয়ান ম্যাট্রিক্স। এখন তোমাকে বলা হলো এ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দিয়ে বললো যে এটা কি ধরনের ম্যাট্রিক্স, প্রশ্ন হচ্ছে কি ধরনের ম্যাট্রিক্স। তো অ্যাকচুয়ালি আমরা তো আসলে খুব সহজে বলতে পারি না যে কি ধরনের ম্যাট্রিক্স, আমাদেরকে যাচাই বাছাই করতে হবে কি ধরনের ম্যাট্রিক্স। ওকে, তাহলে আমরা এখন দেখি যে অ্যাকচুয়ালি এটা কি ধরনের ম্যাট্রিক্স। তো প্রথম কথা হচ্ছে যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমি তাকে প্রথমে আগে বার এ করে নিলাম। তাহলে এটা কিন্তু আমরা একটু আগে শিখে এসেছি, কি শিখে এসেছি যে 7 7 এর মতোই বসবে, 5+2i তার মানে এখানে আমাকে বলতে হবে 5 - 2i, 5 - 2i তার মানে এখন বলবো হচ্ছে 5+2i, 5+2i, আর এখানে 5 5 5 এর মতোই বসে যাচ্ছে। তাহলে আমার বার এ বের হয়ে গেল। এখন আমাকে বলা হয়েছে ট্রান্সপোজ করতে হবে, আর এই ফরম্যাট কিন্তু মনে রাখতে হবে যে হারমিশিয়ান ম্যাট্রিক্সে যে ফরম্যাটটা আসলে কী বোঝায়। এখন আমি তাকে যদি ট্রান্সপোজ করে দিই, দেখো আমার বার এ বের হয়ে গেল, আমি তাকে ট্রান্সপোজ করতে যাচ্ছি, ট্রান্সপোজ, এই যে ট্রান্সপোজ। আর ট্রান্সপোজ বলতে আমরা কী বুঝি, যে লুঙ্গিকে শাড়ি বা শাড়িকে লুঙ্গি বানায় দাও। ওকে, করে ফেলি। তাহলে আমি পাচ্ছি 7 5 - 2i, আর এখানে 5+2i আর 5। এখন দেখা গেল যে আমি ঘুরে ফিরে অ্যাকচুয়ালি এ ম্যাট্রিক্সটার মতোই কিছু একটা পেয়ে গেলাম। তার মানে আমি কিন্তু বলতে পারি যে এটা ইকুয়াল টু কি বলতো, এ। তার মানে দেখো তো তোমার যে বার এ ট্রান্সপোজ এটা ইকুয়াল টু আমরা কি এ পেয়ে গেলাম। তার মানে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমরা এটাকে এখন কি বলতে পারি একটা বলতো, হারমিশিয়ান ম্যাট্রিক্স বলতে পারি। হারমিশিয়ান ম্যাট্রিক্সের মতোই আরেকটি ম্যাট্রিক্স আছে, তার নাম হচ্ছে বি হারমিশিয়ান ম্যাট্রিক্স। তো বি হারমিশিয়ান আর হারমিশিয়ান ম্যাট্রিক্সের মধ্যে পার্থক্যটা কথা, এর আগে একটা পড়ছিলাম মনে আছে, প্রতিসম আর বিপ্রতিসম একই রকম কথা ভাইয়া, যে এইখানে কষ্ট করে খালি মাইনাস দিয়ে দিবা তাহলে এটাই হয়ে গেল আমার কি বলতো, বি হারমিশিয়ান ম্যাট্রিক্স। এখন একটা এক্সাম্পল দিয়ে বুঝে ফেলি, এ একটা ম্যাট্রিক্স, যে বলে এটা কী ধরনের ম্যাট্রিক্স। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এটার অনুবন্ধীটা বের করব। অনুবন্ধী বের করলে কি হবে, 0 - 2i যায় আর -2i যায়, এখানে কি হচ্ছে বলতো, 0। আচ্ছা, এরপর আমরা এখানে কি করতে পারি, এরপর আমরা এটাকে করে দেবো হচ্ছে ট্রান্সপোজ। তো চলো আমরা এটাকে ট্রান্সপোজ করে দিই, ট্রান্সপোজ। ওকে, ট্রান্সপোজ করলে কি হবে, সারিকে কলাম বা কলামকে সারি, তাহলে 0 - 2 তারপরে তোমার -2 0। এখন কথা হলো ভাইয়া এই -2 খুব ডিস্টার্ব করতেছে, তাহলে কমন নিয়ে নাও -কে। তাহলে -কে যদি আমি কমন নিয়ে নিই তাহলে আমি পাচ্ছি হচ্ছে তোমার 0 2i 2i 0। এখন তুমি আমাকে বলো তো ভাইয়ারা যে এই জিনিসটা দেখতে কি পুরোপুরি কি এটার মতো মনে হচ্ছে না, তাহলে আমি কি বলতে পারি না যে এটা বলতে অ্যাকচুয়ালি আমার এখানে -a কে বোঝানো হচ্ছে। তার মানে আমাদের এটা অ্যাকচুয়ালি একটা কি বলতো, বি হারমিশিয়ান ম্যাট্রিক্স। তা আশা করি আমাদের এই যে ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো ছিল, এই ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো তোমরা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো, যেগুলো আমাদের কিন্তু অনেক 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 কাজে লাগবে। এবার আমরা নতুন একটা টাইপের মধ্যে চলে এলাম, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। তো ম্যাট্রিক্সের যোগ বলুক বা বিয়োগ বলুক, আমরা সাধারণত এগুলো কীভাবে করব। তো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করার আগে প্রথম একটা শর্ত আছে, সেই শর্তের দিকে তোমাকে মনে রাখতে হবে। সেই শর্তটা কি, শর্তটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের মাত্রা। মাত্রা মানে তুমি কী বুঝো একটু ভাইরা বলো তো, মাত্রা মানে বুঝো সারি বাই কলাম। দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা, তার মানে কি, দুইটা ম্যাট্রিক্সের মধ্যে তুমি যদি কখনো যোগ বিয়োগ করো তাহলে দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সেম হইতে হবে, যদি সেম না হয় তাহলে আমরা যোগ বা বিয়োগ করতে পারবো না, সহজ কথা। তাহলে ভাই একটা এক্সাম্পল দেন, চলো আমরা ছোটোখাটো একটা এক্সাম্পল করে ফেলি। তোমাকে আমি বললাম যে 2 3 4 5 এ একটা ম্যাট্রিক্স, আর বি একটা ম্যাট্রিক্স বললাম, সেটা হচ্ছে আমার 3 5 - 6 7, দিয়ে এখন আমি তোমাকে বললাম যে ঠিক আছে ভাইয়া এখন তুমি এ আর বিকে যোগ করো, এ আর বিকে যোগ করো।
এখন তুমি বললো ঠিক আছে ভাই আমি এআরবি কে যোগ করে ফেলি, কিন্তু ভাইয়া এআরবি কে যোগ করার আগে প্রথম তুমি যে জিনিসটা মনে রাখবে সেটা হচ্ছে যে এ ম্যাট্রিক্সের মাত্রা আর বি ম্যাট্রিক্সের মাত্রা কি একই নাকি আলাদা। আমরা কি মাত্রা বের করতে পারি কিনা দেখো তো, প্রথম ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে সারি দুটা কলাম দুটা, তার মানে প্রথম ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/2, দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/2। ভাইয়া প্রথম ম্যাট্রিক্স এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা পুরোপুরি মিলে গেছে, তাহলে এখন আমি যোগ করতে যাব। ভাইয়া যোগ দিছে দৌড় দিয়ে যোগ করতে যাবো এমন যেন জিনিসটা না হয়, আমি আগে যাচাই বাছাই করব, দেন আমি কি করবো তো এ আর বি কে যোগ করতে যাব। তাই চলো এখন আমি যোগ করতে যাই। যোগ করার জন্য আমি এদিকে পাশাপাশি লিখবো 2, 3, 4, 5 প্লাস চিহ্ন দিব, 3, 5 মাইনাস 6, 7 ওকে। তাহলে এখন তোমরা আমাকে বলো যে কীভাবে যোগ করবা, একদম নর্মাল ভাইয়া। এটা যদি প্রথম ভুক্তি বা উপাদান হয়ে থাকে, এটা হলো এই দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি বা উপাদান, তার মানে এরও অবস্থান কিন্তু প্রথমে, এই ম্যাট্রিক্সের এরও অবস্থান কিন্তু কী বলতো প্রথমে, তার মানে আমরা এইভাবে বলবো দেখো কী বলবো যে 2 আর 3 কে যোগ করে দিব। এখন তুমি যদি বলো আমি 2 প্লাস 3 লেখেন, আসলে বোকামি হবে, কেন কারণ 2 আর 3 কে কি যোগ করে দেখানো দরকার আছে, দরকার নাই। তাহলে বলো 2 আর 3 কে যোগ করলে কত হয় ভাই, 5 হয়, ডিরেক্ট 5 লিখে দাও। 3 আর 5 যোগ করলে কত হয় ভাই, 8 হয়, 8 বসায় দাও। 4 আর -6 যোগ করলে কত হয় ভাই, -2 হয়, তাহলে -2 বসায় দাও। 5 আর 7 যোগ করলে কত হয় ভাইয়া, 12 হয়, তাহলে 12 বসাই দিলাম। এবং তুমি যা পাচ্ছ সেটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। তো আশা করি তোমাকে যদি কখনো আমি এইভাবে যোগ করতে বলি তুমি কিন্তু ইজিলি যোগ করে ফেলতে পারবে। ভাইয়া যোগ তো পারলাম, কিন্তু বিয়োগ কীভাবে করব, বিয়োগ কীভাবে করবো ভাইয়া, তুমি যোগ যেমনি করছো তুমি বিয়োগ ঠিক সেভাবেই করবা। তাহলে তুমি এখানে কি প্লাসের জায়গায় একটা মাইনাস বসা দাও, আসো এখন বিয়োগ করি। 2 থেকে 3 গেলে -1 হয়, তাই না, কারণ ছোট থেকে বড় গেলে কি হয় বলতো, বিয়োগ করতে হয়। তাহলে 2 থেকে 3 গেলে হচ্ছে -1, 3 থেকে 5 গেলে হচ্ছে -2, 4 থেকে -6 জিনিসটা বুঝানো, 4 থেকে -6 তার মানে অ্যাকচুয়ালি কত হচ্ছে বলতো, 10 হচ্ছে, কেন কারণ 4 আর 6 যোগ হয়ে যাচ্ছে ওকে। তাহলে আমি এখানে 10। এবার 5 আর 7, 5 থেকে 7 কী করে বিয়োগ করবো, বিয়োগ করলে হচ্ছে আমার কত বলতো, -2। তাহলে এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। তাহলে আমি আশা করতে পারি যে ম্যাট্রিক্সে যোগ বিয়োগ সংক্রান্ত যদি কোনো অঙ্ক থাকে তাহলে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই করতে পারবে। কিন্তু আমি এখানে তোমাকে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে যদি কখনো সামনে কোনো গুণ চিহ্ন থাকে তখন আমরা কি করব। ধরে নাও যে তোমাকে আমি এ একটা ম্যাট্রিক্স দিলাম, তোমাকে আমি ডিরেক্ট এভাবে বলে দিচ্ছি যে আমি এখন তোমাকে দুইটা ম্যাট্রিক্সে যোগ করতে বললাম, ম্যাট্রিক্সগুলো ঠিক এরকম ছিল যে 2, 3, 5, 6, 7 প্লাস 5, 1, 0, 0, 1 দিয়ে তোমাকে আমি বললাম যে তুমি এখন যোগ করো, অর্থাৎ কি এ আর বি, এ ম্যাট্রিক্স হচ্ছে এই পুরাটা, বি ম্যাট্রিক্স হচ্ছে এই পুরাটা। কিন্তু ভাই সমস্যা তো আগের মতো তো হইলো না, কেন কারণ ভাই আপনি সামনে একটা সংখ্যা দিয়ে দিচ্ছেন, কেন ভাই মনে রাখবা যে সামনে যদি তোমায় কখনো একটা সংখ্যা গুণ আকারে দিয়ে দেয় তুমি এটা নিয়ে ভয় পাবা না। কেন পাবা না, তুমি প্রথমে আগে গুণের কাজটা করে ফেলো, 2 দিয়ে প্রত্যেকটা ভুক্তি বা প্রত্যেকটা এলিমেন্টকে তুমি গুণ করে দিবা। তাই 2 দিয়ে যে আমি সবাইকে গুণ করে দিই, তাহলে আমি পাচ্ছি হচ্ছে ঠিক এটা 5 দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে আমি পাচ্ছি হচ্ছে 5, 0, 0, 5। এখন তুমি বলতো ভাইয়া যে এই জিনিসটাকে তুমি যোগ করতে পারবা নাকি পারবা না, অবশ্যই পারবা। তার মানে আমার যদি ম্যাট্রিক্সের আগে যদি কখনো একটা সংখ্যা থাকে তাহলে আমি ওই সংখ্যা দিয়ে পুরো ম্যাট্রিক্সটাকে আগে আমি গুণ করে দেবো, পুরো ম্যাট্রিক্সের ভুক্তিগুলোকে গুণ করে দেবো, দেন আমি তাদেরকে আবার কী করবো, যোগ করবো। তাহলে আসো তো আমরা এখন আরেকবার করি লাস্টবারের মতো যোগ, যে পারি কিনা। 6 আর 5 যোগ করলে হয় 11, 10 আর 0 যোগ করলে হয় 10, 12 আর 0 যোগ করলে হয় 12, 14 আর 5 যোগ করলে কত হয় 19 হয়। তাহলে এটাই হচ্ছে আমার এই অঙ্কের অ্যান্সার। তাহলে আশা করি ম্যাট্রিক্সে যোগ বিয়োগের যে শর্ত সেটাও আমরা শিখলাম এবং ম্যাট্রিক্সে যে যোগ বিয়োগ কীভাবে করতে হয় সেটাও আমরা শিখে ফেললাম। ম্যাট্রিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিকস হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের গুণ। এখন এই ম্যাট্রিক্সের গুণের জন্য তোমাকে অবশ্যই অবশ্যই একটা শর্ত মনে রাখতে হবে, সেই শর্তটা কি, শর্তটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম ইকুয়াল টু হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি। এই দুটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি তোমার এই শর্তটা মেনটেন করে চলে তাহলে তাদের মধ্যে গুণ করা সম্ভব, আর যদি শর্তটা মেনটেন না করে চলে তাহলে কি হবে, গুণ করা সম্ভব হবে না। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, আগে ছোটখাটো একটা এক্সাম্পল দিচ্ছি যে এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/3 আর বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/4। এখন আমি তোমাকে বললাম যে ভাইয়া এই দুটা ম্যাট্রিক্সে কি গুণ করা যাবে নাকি যাবে না। আর তুই বলো ভাইয়া এখানে গুণ করা যাবে কিনা বুঝবো কিভাবে, বোঝার উপায় আছে ভাইয়া। আমি তোমাকে কিছুক্ষণ আগে কিন্তু মাত্রা শিখিয়ে এসেছি, এ ম্যাট্রিক্সের প্রথম মানে মাত্রা বলতে কী বোঝানো হচ্ছে, সারি হচ্ছে 2টা, কলাম হচ্ছে 3টা।
আর এখানে সারি হচ্ছে তিনটা, কলাম হচ্ছে চারটা, তাহলে গুণ করা যাবে কিনা দেখো তো। যে প্রথম ম্যাট্রিক্সের কলাম, তাহলে এই প্রথম ম্যাট্রিক্স মানে এ ম্যাট্রিক্সের কলাম কে? থ্রি। তার মানে কলাম হচ্ছে তিনটা আছে। আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, সারি মানে কি? দ্বিতীয় ম্যাট্রিক্সে কয়টা সারি আছে? তিনটা। তার মানে ভাইয়া তিন আর তিন তো মিলে গেল, তার মানে গুণ করা যাবে। ওকে, গুণ করা গেল, তার মানে আমরা যদি কখনো দেখি মিলে গেছে তাহলে আমরা গুণ করে দিব। এখন গুণ করার পরে, গুণ করার পরে তোমরা কি পাও সাধারণত? গুণ করার পরে একটা রেজাল্ট পাবো, তাই না? তাই ধরো আমি এ ইন্টু বি করার পরে একটা রেজাল্ট পেলাম, একটা আমি রেজাল্ট পেলাম। এই যে আমি রেজাল্টটা পেলাম, এই রেজাল্টটার মাত্রা কত হবে? প্রশ্ন ভালো মতো বুঝে নাও। যে আমি এ আর বি কে গুণ করলাম, গুণ করার পর তো আমি একটা রেজাল্ট পাবো, সেই রেজাল্টের মাত্রা কত হবে? সেই রেজাল্টের মাত্রা আমরা এখান থেকে একদম খুব সহজে বলে দিতে পারি। যে আমরা যদি মনে মনে বলি যে এই তিন আর তিন যদি মিলে গেছে তাহলে আমি তিন আর তিনকে বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলে আমার কে পড়ে আছে? আমার পড়ে আছে হচ্ছে টু আর ফোর। তাহলে আমি এখানে বলতে পারি যে আমার নতুন যে ম্যাট্রিক্সটা আমি পাবো সেটার রেজাল্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার টু বাই ফোর মাত্রার একটা ম্যাট্রিক্স পাচ্ছি। তাহলে তোমরা বুঝতেই পারছো যে আমাদের এ আর বি কে যদি আমরা কখনো গুণ করি তাদের রেজাল্টটা হচ্ছে টু বাই ফোর মাত্রার একটা ম্যাট্রিক্স। এখন ভাইয়া, যে যদি আমাকে পরীক্ষাতে কখনো বি ইন্টু এ বলে তাহলে আমার এটার মাত্রা কত হবে বা এটা আমার গুণ করা যাবে কিনা? তো যেহেতু আগে বি বলছে তার মানে তোমাকে কিন্তু আগে বি ম্যাট্রিক্সের কথা মনে রাখতে হবে। তুমি যদি তখন আবার এভাবে জিনিসটাকে চিন্তা করো তাহলে কিন্তু হবে না। তাই তুমি আমাকে বলো এখন যে বি ম্যাট্রিক্সের মাত্রা কত, তার মানে বিটা আগে লিখতে হবে। বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে থ্রি বাই ফোর আর এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে কি বলতো? টু বাই থ্রি। এখন তুমি আমাকে বলো যে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি এরা কি সমান? সমান না। তার মানে ভাইয়ারা মনে রাখবা, এটা কিন্তু সাধ্যে একটা চালাকি যে এ আর বি তোমাকে পাশাপাশি দিয়ে বলবে যে বি আর এ কে গুণ করো, তখন তুমি বোকার মতো বি আর এ লিখবা, কিন্তু তুমি আগে এ লিখে দিবা পরে বি লিখে দিবা মাত্রাটার ক্ষেত্রে। তার মানে এই কাজটা আমাদের করা যাবে না। আমাদেরকে কি বলছে, বি ইন্টু এ বলছে নাকি এ ইন্টু বি বলছে, সেটার দিকে তাকিয়ে আমরা কি করবো, গুণ করবো। এখন আমি কিন্তু তোমাকে এখানে জাস্ট মাত্রা দিয়ে গুণ করে জিনিসটা বুঝালাম, কিন্তু আমাদের ম্যাট্রিক্সের যে গুণ আছে এই গুণ দিয়ে কিন্তু আমাদের পুরো চ্যাপ্টারটাই করা আছে। তাহলে আমরা এই গুণের নিয়মটা যদি খুব ভালো মতন করে বুঝে ফেলতে পারি তাহলে আমরা কিন্তু পুরো চ্যাপ্টারে সবগুলো ম্যাথ করে ফেলতে পারবো। তাহলে এখন চলো আমরা এই ম্যাট্রিক্সের গুণটাকে আমরা কিভাবে সম্পন্ন করব সেটা একটু শিখে আসি। ম্যাট্রিক্সের গুণটাকে আমরা কিভাবে খুব সহজে সমাধান করতে পারি তার জন্য একটা পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি, সেটা হচ্ছে আমাদের কোদাল পদ্ধতি। এখন আমরা কিন্তু সাধারণত সবাই এই কোদাল কিন্তু চিনে আসি, যে আমাদের এখানে একটা কি থাকে বলতে হাতল থাকে এবং একটা কি থাকে বলতে লোহার অংশ থাকে। আচ্ছা, তো আমাকে বলা হলো যে এ এবং বি দুটা ম্যাট্রিক্স আছে, এই দুটা ম্যাট্রিক্সে তুমি এখন কি করবে, গুণ করবা। তাহলে আমরা এখন গুণ করার একটু চেষ্টা করি যে আমার টু থ্রি ফোর ফাইভ ইন্টু হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স। এখন আমি এই দুটোকে গুণ করব। কারণ গুণ করতে কিন্তু অনেকের সমস্যা হয়ে থাকে যে ভাইয়া গুণ করতে আমাদের প্রবলেম হয়ে থাকে। কেন? কারণ আমাদের গুণের মধ্যে সবচেয়ে বেশি প্রবলেম থাকে। ওকে, তা আমরা এখন এই গুণটাকে কিভাবে কোদাল পদ্ধতিতে সম্পন্ন করবো সেটা একটু ভালো মতো বুঝে নাও। দেখো যে আমরা এইটাকে বললাম হচ্ছে হলো সারি, আর এটাকে বললাম হচ্ছে আমরা কি বলতো কলাম, সারি আর কলাম। তো তুমি কিন্তু এই হ্যান্ডেলটা দিয়ে কিন্তু তুমি কখনো একটা কোদাল সম্পন্ন করতে পারবে না, অথবা এই লোহার অংশটা দিয়ে কিন্তু কখনো একটা কোদাল সম্পন্ন হবে না। তার মানে দুটোকে সমন্বয় করলে কিন্তু তুমি একটা কোদাল পাবে। একই রকম কথা যে আমরা যখন ম্যাট্রিক্সের গুণ করব তখন আমরা জিনিসটাকে কীভাবে সম্পন্ন করব। আমরা সারি বরাবর যাব, কলাম বরাবর নামবো। তার মানে আমরা সারি বরাবর যাব এবং কলাম বরাবর যদি নামি তাহলে আমাদের মোটামুটি একটা কোদাল যেহেতু পাওয়া যাচ্ছে তাহলে আমরা গুণের ক্ষেত্রে সেম কাজটাই করব। তাহলে ভাই কীভাবে করব? জিনিসটা ঠিক এরকম, দেখো যে প্রথম ম্যাট্রিক্সে যে সারি আছে সারিতে কী আছে? টু থ্রি। দ্বিতীয় ম্যাট্রিক্সে যে কলাম আছে সেটাকে থ্রি ফাইভ। তার মানে দেখো তো যে তুমি যদি এভাবে চিন্তা করো, এভাবে যদি চিন্তা করো তাহলে তুমি কোদালের মতো কোনো একটা অংশ পাচ্ছ কিনা দেখো তো, যে এরকম টাইপের কোনো একটা অংশ পাওয়া যাচ্ছে। তাহলে আমরা এই জিনিসটাকে গুণ করার চেষ্টা করব। গুণটাকে কীভাবে করব? টু আর থ্রিকে আমি লিখবো যে টু ইন্টু থ্রি প্লাস, কারণ দুটাকে কিন্তু গুণ করতে হবে, টু ইন্টু থ্রি প্লাস থ্রি ইন্টু হচ্ছে ফাইভ। ওকে, এখন আমার কোদালটা ঠিক এতটুকু, তো ইচ্ছা করলে আমি এই হ্যান্ডেলটাকে কিন্তু আরেকটু বড় করতে পারি, ঠিক আছে, বড় করতে পারি, তার মানে সেটা কোদালে থাকবে। তার মানে আমি এখন ইচ্ছা করলে এই হ্যান্ডেল একটু বাড়িয়ে আমি কোদালটাকে ঠিক এভাবে তৈরি করতে পারি। তার মানে জিনিসটা কী হচ্ছে, প্রথম সারি আর দ্বিতীয় কলাম। তাহলে প্রথম সারির মধ্যে আমার আছে কে? টু, আর এখানে কী আছে? ফোর। টু ইন্টু ফোর প্লাস থ্রি ইন্টু সিক্স, থ্রি ইন্টু সিক্স। এখন কথা হলো কোদালটা আমার এভাবে ছিল, এখন
কোদাল কি সবসময় একভাবে থাকে? এটা কি কখনো উল্টে যেতে পারে না? অর্থাৎ কোদাল কি আমার কখনো এরকম থাকতে পারে না যে আমার লোহার অংশটা এমনি আছে? থাকতে পারে তো, তাই না? এরকমও থাকতে পারে। তার মানে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই কোদালটাকে আমরা উল্টিয়ে দিব। কীভাবে উল্টিয়ে দিব? যে আমি জিনিসটাকে এইভাবে করলাম, ঠিক এরকম। তার মানে এখন আমি দুই নম্বর সারি এবং প্রথম কলামটাকে নিয়ে চিন্তা করব। তাহলে আমার ফোর ইন্টু থ্রি প্লাস ফাইভ ইন্টু ফাইভ, আর এখানে হচ্ছে ফোর ইন্টু ফোর। এবার একটু বড় করে দেবো জিনিসটাকে, তাহলে ফোর ইন্টু ফোর প্লাস ফাইভ ইন্টু হচ্ছে সিক্স। তো যদি তুমি এই কাজটা করে ফেলতে পারো, তাহলে আশা করি এই যে তুমি এখন এখানে ক্যালকুলেশন করে বসাবা, এই ক্যালকুলেশনটা কিন্তু অবশ্যই তুমি কিন্তু পারবা। কেন? কারণ আমার তো এটাই ঠিক আছে, তাহলে অবশ্যই আমার করতে পারবো আমি। তাহলে তিন দুগুণে ছয় আর তিন পাঁচে হলো পনেরো, তাহলে আমার এখানে হচ্ছে কত? একুশ। চার দুগুণে আট, আর এখানে তোমার তিন ছয় আঠারো, তাহলে আঠারো আর আটে আমরা যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কত? কত? টোয়েন্টি সিক্স। এখানে টুয়েলভ আর এখানে আমাদের টোয়েন্টি ফাইভ, তাহলে আমরা এখানে বলবো হচ্ছে কত? থার্টি সেভেন। আর এখানে আমাদের ষোলো আর এখানে আমাদের কত? তিরিশ। ষোলো আর তিরিশ আমাদের যোগ করলে হচ্ছে তোমার ফর্টি সিক্স, এবং এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। এবং এর আগে কিন্তু আমি তোমাদের বলে দিছিলাম যে আমাদের যে কোনো গুণ দেওয়ার আগে আমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবো যে ম্যাট্রিক্সের গুণের যে শর্তটা আছে এটা আমাদের ফুলফিল করতেছে কিনা এক্সাম্পলটা। তো আমি বলছিলাম প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারিটা কিন্তু সমান হতে হবে। তাহলে একটু তুমি চিন্তা করো, এটা কিন্তু আগে দেখতে হবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম মাত্রা হচ্ছে টু বাই টু, দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে কি? টু বাই টু। তার মানে আমার প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কিন্তু সেম হয়ে গেছে, তার মানে এটা গুণ করা যাবে। তাহলে সেম হওয়ার পরে আমি যে একটা রেজাল্ট পেলাম, সেই রেজাল্টের মাত্রাটা কত? সেই রেজাল্টের মাত্রা বলছিলাম যে এই দুটাকে বাদ দিয়ে বাকি যা পড়ে থাকবে সেটা হচ্ছে তার রেজাল্টের মাত্রা। তাহলে মাত্রা কি? টু বাই টু পড়ে আসছে। দেখো দুটা সারি দুটা কলামে পড়ে আছে। তাহলে আশা করি আমরা এই যে কোদাল পদ্ধতিতে যে আমরা ম্যাট্রিক্সের গুণটা শিখলাম, এই পদ্ধতিতে আমরা কিন্তু আমাদের বইয়ের প্রত্যেকটা অঙ্কই কিন্তু সলভ করে ফেলতে পারবো। সেটা থ্রি বাই থ্রি হোক বা তোমার থ্রি বাই টু হোক বা যে কোনো মাত্রা, আমরা কিন্তু ম্যাট্রিক্সের গুণ কিন্তু সম্পূর্ণ করে ফেলতে পারবো। আমরা ম্যাট্রিক্স নির্ণয় সম্পর্কে অনেক বেসিক জেনে গেলাম, বিশেষ করে আমরা ম্যাট্রিক্স চ্যাপ্টার থেকে। তো এখন আমরা শিখবো হচ্ছে যে ম্যাট্রিক্সের বইয়ের মধ্যে যে কিছু ম্যাথ আছে সেই ম্যাথগুলো, এবং এই ম্যাথগুলো কিন্তু আমাদের বিভিন্ন বোর্ডে অনেকবার করে এসেছে। এবং তোমরা যদি জাস্ট কয়েকটি অঙ্ক ভালো মতো বুঝে ফেলতে পারো, তাহলে বাকি সব অঙ্কগুলো তোমরা কিন্তু সমাধান করে ফেলতে পারবে আমাদের ম্যাট্রিক্সের প্রথম চ্যাপ্টারে। তো আমি এখানে বোর্ডের মধ্যে একটা অঙ্ক লিখে রেখেছি যে এ বি সি তোমাকে দেওয়া আছে এবং তোমাকে এই জিনিসটা প্রমাণ করতে হবে। তো তুমি প্রথমে কি করতে পারো? তুমি প্রথমে আগে এ বি ম্যাট্রিক্সটা তুমি আগে বের করবা, কারণ এ বি ম্যাট্রিক্সকে এ আর বিকে গুণ করতে হবে। তাহলে আমি প্রথমে হচ্ছে এ আর বিকে গুণ করে ফেলি, বাট গুণ করার আগে কিন্তু তোমাকে দেখতে হবে যে গুণ করা যাচ্ছে কিনা। তো আমি অলরেডি চেক করে দেখছি যে এটা আসলে গুণ করা যাচ্ছে। ওকে, এখন আমরা এটা গুণ করে ফেলি, এ বি ম্যাট্রিক্সে গুণ করব। আচ্ছা তুমি দেখো যে ওয়ানের সাথে প্রথমে ওয়ানকে, কেন? কারণ আমরা একটা কোদাল তৈরি করবো যে প্রথম সারি এবং প্রথম কলাম, ওকে, ওয়ানের সাথে ওয়ানকে গুণ করলে ওয়ানই হবে। আমি একবারে করতেছি, বা ওয়ান ইন্টু ওয়ান, আর মাইনাস মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে কত? টু। অর্থাৎ এটার সাথে আমি এটাকে গুণ করলাম, একটুবার ফাঁকা দিব যেহেতু আমি পরের কোদালে তৈরিতে চলে যাচ্ছি। ওয়ানের সাথে থ্রিকে আমি গুণ দিব, প্লাস মাইনাস ওয়ানের সাথে আমি জিরোকে গুণ দিব। এবার একটু ফাঁকা দিব, ওয়ানের সাথে আবার আমি জিরোকে গুণ করব, ওয়ান ইন্টু জিরো, প্লাস দিব মাইনাস ওয়ান ইন্টু ওয়ান। তার মানে আমি যখনই প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারির সাথে আমি যখন দ্বিতীয় কলামে যাব তখন আমি অবশ্যই একটা স্পেস দিয়ে দিয়ে যাব। ওকে, কমপ্লিট। এবার আমি কি করব, দ্বিতীয় সারির সাথে প্রথম কলামকে আমি গুণ করবো, জিনিসটা উল্টে যাচ্ছে। বা জিরোর সাথে ওয়ানকে গুণ করো, জিরো ইন্টু হচ্ছে ওয়ান, প্লাস টু ইন্টু হচ্ছে কত? টু। ওকে, এবার জিরোর সাথে থ্রিকে গুণ করো, জিরো ইন্টু থ্রি, প্লাস টু ইন্টু হচ্ছে জিরো। জিরোর সাথে জিরোকে গুণ করো, জিরো ইন্টু জিরো, প্লাস টু এর সাথে ওয়ানকে গুণ করো, টু ইন্টু ওয়ান। ওকে, তাহলে আমরা দেখি এখানে আমাদের রেজাল্টটা কত আসতেছে। এখানে আমাদের রেজাল্ট আসতেছে যে ওয়ান, আর এখানে কত আছে? মাইনাস টু। তাহলে আমরা এখানে ডিরেক্ট বলতে পারি কত বলতো? মাইনাস ওয়ান। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের থ্রি, আর এখানে আমাদের জিরো আসবে, তার মানে এখানে আমি জাস্ট বললাম থ্রি, আর এখানে আমার আসবে হলো মাইনাস ওয়ান, এখানে আসবে হচ্ছে আমার ফোর, এখান থেকে আমার কিছুই আসবে না, আর এখান থেকে আসবে আমার টু। তার মানে আমি কিন্তু এ বিকে গুণ করে আমি কিন্তু একটা রেজাল্ট বলে দিতে পেরেছি যে এ বি এর গুণফলটা কত হবে। ওকে, তো এখন
এই এ বি এর পর তার আবার বলছে কি সি কে দিয়ে গুণ করতে হবে। ওকে তাহলে এ বি সি, তাহলে এই জিনিসটা কি করব, আগে আমার এ বিটা তো লিখতেই হবে। এ বি কত আছে, মাইনাস ওয়ান থ্রি, মাইনাস ওয়ান ফোর, জিরো টু, এটার সাথে আমি তোমাকে সি কে গুণ করতে হবে। সি কই গেল, এই যে সি, সিটা কত দেওয়া আছে সেটা আমি লিখে দিই, টু থ্রি ওয়ান। তাহলে আমি এখন এ বি সি গুণ করতে যাচ্ছি, চলো একটু গুণ করে ফেলি। তোমার এখানে কী করতে হবে একটু দেখে নাও, যে প্রথম সারির সাথে প্রথম কলামকে গুণ করতে হবে। তাহলে আসো আমরা গুণ করে দিই, মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে টু, প্লাস থ্রি ইন্টু হচ্ছে থ্রি, প্লাস মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে কত, ওয়ান। এখন প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম, দ্বিতীয় কলাম কি আছে ভাইয়া, দ্বিতীয় কলাম তো আমি দেখতে পারতেছি না, তার মানে আমার কিন্তু এখানে স্পেস দিয়ে আর কিন্তু কোনো কিছু লেখার দরকার পড়তেছে না। কেন, কারণ ভাইয়া প্রথম সারির সাথে প্রথম কলাম, তাহলে আমি যদি কোদালটাকে বাড়াইতে চাই তাহলে তো আমার তো লোহার অংশ লাগবে, লোহার অংশই তো নাই, তাহলে কোদাল হবে কেমনে। ওকে তাহলে এখন এটার সাথে এটাকে গুণ করো, ফোর ইন্টু টু প্লাস জিরো ইন্টু থ্রি প্লাস টু ইন্টু ওয়ান। তাহলে আসো এখন আমরা দেখি এখানকার রেজাল্টটা কত আসতেছে, এখানকার রেজাল্টটা আসতেছে হচ্ছে আমার মাইনাস এখানে নয়, ঠিক আছে, আর এখান থেকে আসতেছে আমার কত বলতো, মাইনাস থ্রি। তাহলে আমি এখান থেকে এখন বলতে পারি হচ্ছে সিম্পল একটা রেজাল্ট আসবে সিক্স, আর এখান থেকে কত আসছে দেখো টেন আসতেছে। তার মানে আমার কিন্তু জাস্ট লেফট সাইড, এতক্ষণ ধরে আমি কিন্তু জাস্ট লেফট সাইডে কাজ করলাম, সেটা হচ্ছে কত সিক্স, আর সিক্স টেন আসলো। এখন আমাকে একই রকমভাবে এই রাইট সাইডটা কাজ করতে হবে, রাইট সাইডে কাজ করলে আমার কত আসতে হবে বলতো, সিক্স আর টেন আসতে হবে, কেন, যেন আমি এটা ইকুয়াল টু প্রমাণ করতে পারি। তা চলো এখন আমরা রাইট সাইডটা একটু করে ফেলি, যে আমাদের রাইট সাইডে আসলে কী বলছে সেটা আমরা একটু করে ফেলি। আমাকে আগে বি সি করতে হবে, তার মানে আমি আগে বি সি বের করব, ওয়ান থ্রি জিরো টু জিরো ওয়ান, আর সিতে আছে তোমার টু থ্রি ওয়ান। ওকে চলো একটু গুণ করে ফেলি, তো আমার এখানে যদি গুণ করি তাহলে আমার রেজাল্ট আসবে হচ্ছে, ওয়ানের সাথে টুকে গুণ করো, ওয়ান ইন্টু টু প্লাস থ্রি ইন্টু থ্রি প্লাস জিরো ইন্টু ওয়ান। এখানে কিন্তু তোমাকে স্পেস দিয়ে আর কিন্তু কোনো কিছু লেখা লাগবে না। তারপরটা হচ্ছে টু ইন্টু টু প্লাস থ্রি ইন্টু জিরো, মানে জিরো ইন্টু থ্রি লিখবা, জিরো ইন্টু থ্রি প্লাস ওয়ান ইন্টু ওয়ান। ওকে তাহলে আমার এখান থেকে রেজাল্ট কী আসতেছে একটু দেখি, যে এখানে আমি দুই আর নয় যোগ করলে আর এখানে আমার শূন্য, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে ইলেভেন, আর এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে তোমার ফাইভ, জাস্ট আমার ইলেভেন ফাইভ চলে এলো। তাহলে এখন আমার বি সি বেরিয়েছে, এখন আমার এর সাথে গুণ করতে হবে। তাহলে অবশ্যই আমি এতটুকু জিনিস মুছে দিব, বাট আগের রেজাল্ট আমি মুছতে যাচ্ছি না, কারণ আগের রেজাল্ট সাথে আমাকে জিনিসটা প্রমাণ করতে হবে। ওকে তাহলে এখন আমি এ বি সি করতে যাচ্ছি, এ কত দেওয়া আছে আমার একটু দেখে নাও, যে ওয়ান মাইনাস ওয়ান জিরো টু, আর বি সি কত দেওয়া আছে ইলেভেন ফাইভ। আসে এখন আমি এটা গুণ করে ফেলি, গুণ করলে কী হচ্ছে দেখি তো, ওয়ানের সাথে ইলেভেন গুণ করবো, ওয়ান ইন্টু ইলেভেন প্লাস মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ফাইভ, আর জিরো ইন্টু হচ্ছে ইলেভেন প্লাস টু ইন্টু কত বলতো ফাইভ। তাহলে আমার কী আসতেছে, তাহলে আমার আসতেছে হচ্ছে এখানে সিক্স, আর এখানে আসতেছে কত বলতো টেন। হ্যাঁ তুমি একটু চিন্তা করো, যে এর আগে রেজাল্ট আমি রেখে দিয়েছিলাম এবং আমার এই রেজাল্টটা, দুটো রেজাল্টে কী হয়ে গেছে বলতো, মিলে গেছে। তার মানে আমি বলতে পারি কি বলতো, যে আমার লেফট সাইড এবং রাইট সাইডে কী আসছে বলতো, সমান আসতেছে। তার মানে এই টাইপের যদি কখনো কোনো প্রশ্ন আসে, প্রথমে তোমাকে মনে রাখতে হবে ভাইয়া, যে তোমাকে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। ঠান্ডা মাথা যখন তুমি ম্যাট্রিক্সের গুণগুলো করবা, তুমি দেখবা তোমার ভুল হওয়ার সম্ভাবনা একদম জিরো 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 পার্সেন্ট। বা তুমি যদি প্রথমেই উত্তেজনায় পড়ে যাও তাহলে তোমার কিন্তু জিনিসটা কী বলতো, ভুল হতে পারে। আর যদি তোমার এক জায়গাতেই ভুল হতো তাহলে কিন্তু তোমাকে পুরো অঙ্কটা আবারও করা লাগবে। তার মানে আবারও বলতেছি ভাইরা, যে ঠান্ডা মাথায় ম্যাট্রিক্সের গুণের অঙ্কগুলো তোমাকে করতে হবে। আমরা আমাদের বইয়ের পরবর্তী ম্যাথের মধ্যে চলে এলাম, তো এই ম্যাথগুলো কিন্তু সাধারণত আমাদের বিভিন্ন বোর্ডের মধ্যে এসেছিলো, তো আমি সেখান থেকে একটা সিলেক্ট করে নিয়েছি। তো আমাকে এ আর বি দুটো ম্যাট্রিক্স দেওয়ার পর তারা বলেছে এ বি আর বি এটা সমান হবে না। তো আমাকে প্রথমে কী করতে হবে একটু চিন্তা করতে হবে, আমাকে প্রথমে এ বি ম্যাট্রিক্সটা বের করতে হবে। তো চলো আমরা এ বিটা বের করে ফেলি। তো এ আর বি যখন বের করব তখন আমি আগে ম্যাট্রিক্সগুলো আগে লিখে ফেলবো, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, এবং গুণ করতে হবে এই ম্যাট্রিক্স দিয়ে, জিরো টু ওয়ান টু জিরো মাইনাস ওয়ান। এখন গুণ করা যাবে কি না সেটা কিন্তু তোমাকে চেক করে দেখতে হবে, যে এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে কত, টু বাই থ্রি, আর এ ম্যাট্রিক্সের মাত্রাটা হচ্ছে কত বলতো, থ্রি বাই টু। তার মানে এটা হচ্ছে তোমার টু বাই থ্রি, আর এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে আমার থ্রি বাই টু।
তার মানে 3-3 তো মিলে গেছে, তার মানে অ্যাকচুয়ালি কি বলতো আমার ম্যাট্রিক্সটার গুণ করা সম্ভব, এবং গুণ করার পর যে রেজাল্ট আসবে সেই রেজাল্টের মাত্রাটা হচ্ছে কত বলতো 2/2 হবে। তাই চলো আমরা এখন নিশ্চিন্তে গুণ করে ফেলি, গুণ করে ফেলি। ওকে, ওয়ানের সাথে জিরোকে গুণ করবো, একবারে গুণ করবো। দেখো ওয়ান আর জিরো গুণ করলে হয় জিরো, একটা প্লাস দিলাম। টু আর ওয়ান, টু ওয়ান গুণ করলে হয় টু, থ্রি জিরো গুণ করলে হয় জিরো, একবারে। তুমি পরীক্ষাকে এইভাবে করবা। এবার আমি কোদালটাকে একটু বাড়াবো, কোদালটাকে, তাহলে ওয়ানের সাথে টুকে গুণ করলে হবে টু, টু এর সাথে টুকে গুণ করলে হবে ফোর, থ্রি এর সাথে মাইনাস ওয়ানকে গুণ করলে হবে মাইনাস থ্রি, একবারে হচ্ছে আমাদের। এবার এবার আমরা নিচের দিকে কাজ করি, ফোরের সাথে জিরোকে করলে হবে জিরো, ফাইভের সাথে ওয়ানকে করলে হবে ফাইভ, সিক্সের সাথে জিরোকে করলে হবে জিরো। ওকে, এবার পরেরটাতে যাই, ফোরের সাথে টুকে গুণ করলে হবে এইট, ফাইভ দশ, মাইনাস সিক্স। এখন দেখো তো এটা রেজাল্টটা কত আসতেছে, এখানে টু, আর এখান থেকে তোমার আসতেছে হচ্ছে থ্রি, এখান থেকে তোমার আসবে হলো ফাইভ, আর এখান থেকে তোমার আসবে হচ্ছে টুয়েলভ। তার মানে আমার লেফট সাইডের রেজাল্ট কিন্তু হচ্ছে কি বলতো 2 3 5 12। তার মানে মজার ব্যাপার হচ্ছে রাইট সাইডটা আমার মিলবেই না, তাই না? রাইট সাইড আমার মিলবেই না, না মিলা মানে তো আমার প্রমাণ হয়ে গেছে এ আর বি মিলে নেয়, এ বি নট ইকুয়াল টু বি এ, তার মানে বি এ তো মিলানো যাবেই না কোনোভাবে। তাই চলো আমরা এমনভাবে কাজ করি যেন আমাদের বি এটা না মিলে যায়। তো আমি এটা বলে দিলাম যে এটা আসলে 2/2 ম্যাট্রিক্স একটা রেজাল্ট, তাহলে এটা পরবর্তীতে মুছবো না, সমস্যা নাই। এবার আমরা বি এ, হ্যাঁ বি এ মানে বুঝে নেবে যে আগে বি ম্যাট্রিক্স লিখতে পরে এ ম্যাট্রিক্স লিখতে হবে। চলো 0 1 0 2 2 -1, বি আর এ, 1 2 3 4 5 6। তো আশা করি তোমরা কিন্তু গুণ করতে পারো, এখন কথা গুণ করা যাবে কি না একটু চেষ্টা করি। বি ম্যাট্রিক্সের মাত্রা কত, বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে আমার 3/2, যেটা ভালো মতো বুঝো, বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/2, আর এ ম্যাট্রিক্সের মাত্রাটা হচ্ছে এখানে আমার 2/3। তার মানে আমার 2 আর 2 মিলে গেছে, তাহলে পড়ে থাকবে কি 3/3। তার মানে তুমি একটু চিন্তা করো, অঙ্কটা আমি করে দিব না, কিন্তু একটু চিন্তা করো যে আমার বি এ এটা গুণ করার পরে যে আমি ম্যাট্রিক্সটা পাবো তার তার মাত্রাটা হচ্ছে 3/3, বাট আমার লেফট সাইডের যে মাত্রাটা ছিল সেই মাত্রাটা কিন্তু 2/2 এর একটা মাত্রা, তাই না? দেখো যে 2/2 এর হচ্ছে একটা মাত্রা, তার মানে এটা হচ্ছে রাইট সাইডেরটা আসবে 3/3 আকারের একটা তোমার কি বলতো ম্যাট্রিক্স, আর লেফট সাইডেরটা আসবে তোমার কি বলতো 2/2 আকারে একটা ম্যাট্রিক্স। তার মানে আমার কি কখনো কি এ বি আর বি এটা কি সমান হবে? হবে না। তার মানে আমি চাচ্ছি যে এ বিটা যেহেতু আমি তোমাকে বের করে দিচ্ছি, বি এ এই ম্যাট্রিক্সের গুণফলটা তুমি অবশ্যই অবশ্যই খাতার মধ্যে করবে, এবং তুমি দেখবে যে কখনোই এটা মিলবে না। তার মানে যদি না মিলে তাহলে ওইটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার, আর মিলে গেলে কি হবে তোমার অঙ্ক মিলে মানে তোমার লেফট সাইড রাইট সাইড মিলছে কিন্তু পরীক্ষাতে বাবা 00। ম্যাট্রিক্স চ্যাপ্টারে আমরা আরেকটি ম্যাথের মধ্যে চলে এলাম। তো এই ম্যাট্রিক্সের মধ্যে তুমি দেখো যে তোমাকে এ একটা ম্যাট্রিক্স দিয়ে দেওয়া আছে এবং বলা আছে যে এ স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস সিক্স আই ইকুয়াল টু হোয়াট, এটা তোমাকে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা এটা এখন কীভাবে বের করতে পারি? তো প্রথমে তুমি লক্ষ্য করো তোমাকে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি বলতো দুইটা এ কে গুণ করতে হবে। তাহলে আমরা কি এটা বলতে পারি না যে এ স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু এ, কারণ এ ইন্টু এ মানে কি লেখা যায় 3 2 5 -1, আরেকটা হচ্ছে 3 2 5 -1। ওকে, তাহলে এখন আমরা কি করবো এটাকে গুণ করে দেবো ভাই, আর তো কোনো কিছু করার নাই আমাদের। তাই চলো আমরা গুণ করে দিই। ওকে, থ্রি এর সাথে থ্রিকে গুণ করে দাও 9 হবে, টু এর সাথে ফাইভকে গুণ করে দাও 10 হবে, থ্রি এর সাথে টুকে গুণ করে দাও 6 হবে, টু এর সাথে -1কে গুণ করে দাও -2 হবে। ওকে, এরপর আমার কি আসতেছে, ফাইভের সাথে থ্রিকে গুণ করে দেবো 15 হবে, তারপরে -1 এর সাথে ফাইভকে গুণ করে দিলে -5, ফাইভের সাথে টুকে গুণ করে দিলে 10, -1 হচ্ছে প্লাস হয়ে 1। ওকে, তাহলে আমার এখান থেকে রেজাল্ট আসতেছে তোমার 19, তারপরে এখানে তোমার 4, এখান থেকে তোমার কত আসতেছে 10, আর এখান থেকে কত আসছে 11। তার মানে আমি কিন্তু অ্যাকচুয়ালি এ স্কোয়ারটা বের করে ফেলছে। হ্যাঁ বললাম ভাইয়া আপনি এত বড় মান বের করতে বসে আপনি চাচ্ছেন এ স্কোয়ার কেন বের করলেন? কারণ আছে, দেখো এবার আমি লিখবো যে আমাকে ওইটার মান বের করতে বলা হয়েছে। অতএব এ স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস সিক্স আই,
জিনিসটা একটু বুঝে নাও। এ স্কোয়ার, এ স্কোয়ার বলতে অ্যাকচুয়ালি আমার কোনটাকে বোঝাচ্ছে বলো তো? এ স্কোয়ার বলতে এখন বোঝানো হচ্ছে আমি যে কষ্ট করে এটা বের করছি ম্যাট্রিক্সটা, এটা হলো আমার এ স্কোয়ার, এ স্কোয়ার। তাহলে আমি বলবো 19, 4, 10, 11, ওকে, -5a। তাহলে -5a, এ ম্যাট্রিক্সটা আমাকে কি অ্যাকচুয়ালি দেওয়া আছে না আগে থেকে, সেটা আমি এখানে কপি করে লিখব 3, 2, 5, -1। এখন ঝামেলা হচ্ছে ভাই 6i, এই আই আবার কই থেকে আসলো, এটা হলো প্রশ্ন। ভাইয়া আই মানে আমি তোমাকে বুঝিয়েছিলাম কিন্তু যে আইডেন্টিটি বা অবেদক ম্যাট্রিক্স। এখন বলো ভাই এখানে তো আই তো বলে দেওয়া নাই যে আই কত হবে, I2 নাকি I3। তুমি দেখো যে তোমাকে প্রশ্নের মধ্যে একটা ম্যাট্রিক্স দিছে, সেই ম্যাট্রিক্সটার মাত্রা কত? ভাইয়া 2x2, তাহলে আইও হবে 2x2। তাহলে ভাইয়া যদি কখনো এ ম্যাট্রিক্সটা 3x3 মাত্রা দিত তখন আমি আইকে কী বলতাম? তখন আমরা আইকে I3 ধরতাম, মানে 3x3 ধরতাম। তাহলে আমার এখানে আই বলা নাই যে আই বলতে কত, 1 মানে 3x3 নাকি 2x2, এটা আমি বুঝে নিব হচ্ছে আমার এ ম্যাট্রিক্সটা কী দেওয়া আছে। তাহলে আমি বলবো 1, 0, 0, 1। এখন তুমি আমাকে বলো যে এই ম্যাট্রিক্সটা আমরা ক্যালকুলেশন করতে পারবো নাকি পারবো না, একটু দেখি যে আসলে পারি কি না। তো আমি এই জিনিসটা মুছে দিলাম। তো এখন আমরা বলবো হচ্ছে এখানে 19, 4, 10, 11 -, দেখো ভাইয়া 5 দিয়ে তোমাকে পুরোটাকে গুণ করতে হবে তাই না? তাই তুমি বলবা হচ্ছে 15, 10, তারপর তোমার এখানে হচ্ছে 25, আর এখানে তোমার হচ্ছে -5, ওকে, +6 দিয়ে এটাকে গুণ করে দাও 6, 0, 0, 6। এখন তোমরা আমাকে বলো ভাইয়ারা যে তোমরা এইটাকে বিয়োগ করতে পারবা কি না, এবং পরবর্তীতে আবার এটাকে তোমরা যোগ করতে পারবা নাকি পারবা না। যদি না পারো তাহলে তো কিছু করা থাকবে না, তাহলে আসো একটু দেখে নাও যে আমি প্রথমে আগে এই দুটাকে বিয়োগ করি, হ্যাঁ এই দুটাকে বিয়োগ করি, অথবা তুমি একসাথে কাজ করতে পারতা। তাহলে 19 থেকে যদি 15কে তুমি বিয়োগ করে দাও তাহলে তোমার থাকে কত বলো তো? 4। আর আমরা একবারই করি, হ্যাঁ বুঝে নাও, 19 থেকে 15কে আগে বিয়োগ করবা, বিয়োগ করলে কত হবে? 4 হবে। এই 4-এর সাথে +6 মানে কত হবে বলতো? 10 হবে। তার মানে আমরা বলবো এখানে কত হবে তো? 10, ওকে। 4 থেকে 10কে বিয়োগ করলে হবে -6, এই -6-এর সাথে যদি আমি +0 যোগ করি তাহলে আমার -6-এ থেকে যাবে, করলাম। এরপরে ভাইয়া 10 থেকে 25কে যদি বিয়োগ করেন তাহলে ভাবে হচ্ছে -15, আর 0 যোগ করলে -15, ওকে। 11-এর সাথে ভাই আপনি যদি -5 করেন তাহলে জিনিসটা হয়ে যাচ্ছে হলো প্লাস, তার মানে 11 আর 5 যোগ করলে হবে হলো 16। এই 16-এর সাথে আরও যদি তুমি 6 যোগ করে দাও তাহলে তুমি পাচ্ছ হচ্ছে কত দেখো তো? 22। এবং এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। তার মানে আশা করি যে এই টাইপের যদি তোমাকে কোনো অঙ্ক দিয়ে থাকে তুমি কিন্তু অবশ্যই অবশ্যই সমাধান করে ফেলতে পারবে। আমরা একটু আগে যে ম্যাথটি দেখে এলাম সেই ম্যাথটি কিন্তু বিভিন্ন রূপে চলে আসতে পারে আমাদের বোর্ড পরীক্ষাতে। আমি বলি ভাই বিভিন্ন রূপে বলতে কি? দেখো একটু আগে যে তুমি জিনিসটা শিখে আসো সেই জিনিসটাকে তোমাকে যদি এভাবে দেওয়া হয় তখন তুমি বলো ভাই এরকম অঙ্ক তো আমি এর আগে করি নাই। ভাইয়া তুমি করে আসছো, একটু আগের অঙ্কটা হচ্ছে এই টাইপের ম্যাথ। কীভাবে দেখো, ফাংশন অফ টি ইকোয়াল টু t² - 3t + 2, এবং এ ইকোয়াল তোমাকে কিছু একটা দেওয়া হলে, মানে দেওয়া আছে এটা হলে ফাংশন অফ এ ইকোয়াল কত, অর্থাৎ তোমাকে তারা বলতে যাচ্ছে যে এই যে তোমাকে যেটা দেওয়া আছে এই টি এর জায়গায় তুমি এখন এ বসাবা, টি এর জায়গায় কী বসাবা? এ বসাবা। তার মানে এ যদি বসাও তার মানে জিনিসটা কী হচ্ছে? এফ অফ এ ইকোয়াল টু হচ্ছে a² - 3a + 2, আর কিছুই না। এখন তুমি আমাকে বলো যে এরকম টাইপের অঙ্ক কি তোমাকে একটু আগে করানো হয়েছে কিনা? হয় নাই, অবশ্যই হয়েছে। তার মানে এ স্কোয়ার মানে কি? এখন তুমি এটাকে দুইবার গুণ করবা, দেন তুমি ক্যালকুলেশন করবা, অ্যান্সার চলে আসছে। তো অবশ্যই অবশ্যই এটি বাসায় করে ফেলবে তোমার কনফিউশনটিকে দূর করার জন্য, ওকে। এখন পরবর্তী ম্যাথটা আবার ভাইয়া কী দিল? এর কিছুই না তো ভাই, এটা আর এটা আমাদের কোনো পার্থক্য নাই। কেন ভাইয়া? কারণটা হচ্ছে দেখো যে ফাংশন অফ এক্স ইকুয়াল তোমার কিছু একটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে ফাংশন অফ এ, তার মানে যেখানে যেখানে এক্স দেখতে পারতো সেখানে সেখানে তুমি এ বসা দাও। তাহলে আমি এই জিনিসটাকে এভাবে লিখতে পারি কিনা দেখো তো, যে এ স্কোয়ার +3a, কিন্তু এই যে +i এটা তো আগের মতোই থাকবে +i। তার মানে এতটুকু হচ্ছে আমি এখান থেকে জাস্ট এক্সের জায়গায় এ বসাই দিলাম, আর আই তো আই এর মতো করেই আসছে, কোনো সমস্যা নেই। তাহলে আশা করি আমাদের এরকম টাইপের যে অঙ্কগুলো যদি কখনো পরীক্ষাতে আমাদের সৃজনশীল আকারেও দিয়ে দেয় আমরা কিন্তু ভয় পাবো না। কেন? কারণ ভাই আপনি যেটা শিখিয়েছেন যে আমরা একটু আগে যে নিয়ম অঙ্কটা করে আসছি এখানেও ঠিক সেই নিয়মে আসছে, খালি এক্সট্রাটা কি? এক্সট্রা হচ্ছে একটু ভয় দেখানোর জন্য ফাংশন অফ টি ইকুয়াল টি স্কোয়ার মানে 3t + 2 দেওয়া আছে। এটা আসলে কোনো অঙ্কই না, ঠিক আগের অঙ্কটার মতোই।
ম্যাট্রিক্স চ্যাপ্টারের আমি তোমাদেরকে কিন্তু বেশি হোমওয়ার্ক দেইনি, এর আগে হয়তো বা একটি বা দুটি আমি দিয়ে এসেছি, বাট এখন আমি তোমাদেরকে স্পেশালভাবে তিনটা হোমওয়ার্ক দেবো যেগুলো তোমরা অবশ্যই অবশ্যই করবে, এবং বিশ্বাস করবো না এই কয়েকটা অঙ্ক করলে তোমার কিন্তু ম্যাট্রিক্সের উপরে ফুল ধারণা চলে আসবে। শুধুমাত্র এটা কিন্তু আমি প্রথম চ্যাপ্টারটা করাচ্ছি, অর্থাৎ 1.1টা। তাহলে আমি এখানে তোমাকে প্রথমে এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স দিছি, তোমাকে আমি বলছি এটা হলে দেখাও যে, হ্যাঁ এটা হলে তোমাকে প্রুভ করতে হবে। প্রুভ ডেট কি, যে এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু হচ্ছে কী বলতো i3, তার মানে এ বি তুমি একবার গুণ করবা, একবার তুমি বি এ গুণ করবা, আর একবার i3। এখন i3 মানে ভাইয়া কি, i3 মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স যেটার মাত্রা হবে 3x3। একটু মজার কাহিনী আছে এখানে, একটু বলে দিই যে তুমি বিশ্বাস করবো না যে এ বি আর বি এ এদের মানটা আমরা বলে দিতে পারবো। ভাইয়া কীভাবে বলে দিতে পারবো, কারণ এটা যদি i3 সমান তার মানে এ বি হবে 100 010 001, এবং বি এও হবে 100 010 001। কারণ i3 বলতে কী বোঝায় বলতো, অ্যাকচুয়ালি এটাই বোঝায়, তাই না? তার মানে মনে রাখবে ভাইয়া যে এ বি আর বি এ অবশ্যই অবশ্যই এটাই আসবে। কেন, কারণ i3 বলতে কিন্তু আমরা কী বলতো এটাকেই বুঝে থাকি। ওকে, তাহলে আমরা এক নম্বর অঙ্কটা বুঝে ফেললাম। দুই নম্বর অঙ্কটা কী ভাই, দুই নম্বর অঙ্কটা ভাই আপনি একটু আগে বুঝাইছেন, কিন্তু ভাই সমস্যা কী করছেন, কারণ আপনি তো এর আগে কিউব বুঝান নেই, তাই বলে কি তোমরা কিউব পারবা না? তোমরা প্রথমে এ আর এ কে গুণ করে এ স্কোয়ার পাবে, পরবর্তীতে এ স্কোয়ারের সাথে আবারও এ কে গুণ করবে, টাইম লাগবে, এ কে গুণ করলে পাবা হচ্ছে এ কিউব। তার মানে তুমি একবার এ কিউব বের করলা, এ স্কোয়ার তো বের হয়ে গেছে, আর এ তো তোমাকে প্রশ্নে দেওয়াই আছে, আর -2i, এই আই বলতে আমরা কী বুঝছি, আইডেন্টিটি ম্যাট্রিক্স কত মাত্রার হবে, প্রশ্নের মধ্যে তোমাকে দেওয়া আছে 3x3, তার মানে 3x3 মাত্রার হবে। ভাই এক দুটো পারলাম, কিন্তু তিন নম্বরে আপনি সব কী দিচ্ছেন এখানে, টি 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 মানে হচ্ছে ট্রান্সপোজ, তাই না? আচ্ছা, এ আর বি কে তোমাকে আমি দিয়ে বলছি, এটা প্রমাণ করো, ভালো মতন বুঝে নাও যে এই অঙ্কটা তোমাদেরকে করতে হবে। তোমাকে লেফট সাইডের মধ্যে বলা আছে এ বি ট্রান্সপোজ, তার মানে একটু চিন্তা করো, প্রথমে তোমাকে এ আর বি এই দুটো ম্যাট্রিক্সে গুণ করতে হবে। তুমি প্রথমে এ আর বি ম্যাট্রিক্সে গুণ করলা, গুণ করার পরে তুমি একটা ম্যাট্রিক্স পাবা, তাই না, একটা রেজাল্ট পাবে, সেই রেজাল্টটাকে তুমি ট্রান্সপোজ করে দিবে, অর্থাৎ এ বিকে গুণ করার পরে তুমি যে রেজাল্টটা পাবে সেই রেজাল্টটাকে তুমি ট্রান্সপোজ করে দিবে। ট্রান্সপোজ করে দেওয়ার পর আগে রেখে দিলে ধাগর মতোই। এখানে বললো যে বি ট্রান্সপোজ ইন্টু হচ্ছে এ ট্রান্সপোজ, এটা মানে কি, এটা মানে হচ্ছে ভাইয়া যে তোমাকে আগে এই বি ম্যাট্রিক্সটাকে আগে তোমাকে ট্রান্সপোজ করতে হবে। বি ম্যাট্রিক্সে তুমি ট্রান্সপোজ করলে কী পাবা, তুমি পাবা হচ্ছে ভাইয়া যে এই সারিকে কী করতে হবে, এই কলমকে কী করতে হবে, সারি বানাইতে হবে, আবার এই কলমকে কী করতে হবে, সারি বানাইতে হবে। তার মানে আগে তোমাকে বি ম্যাট্রিক্সকে আগে ট্রান্সপোজ করতে হবে, দেন এ ম্যাট্রিক্সে তোমাকে ট্রান্সপোজ করতে হবে, এরপরে তোমাকে বি ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজের রেজাল্টটাকে গুণ করতে হবে। গুণ করার পর তুমি দেখবা যে তোমার লেফট সাইডের রেজাল্ট এবং রাইট সাইডের রেজাল্টটা কী আসছে বলো তো, সেম আসছে। আমি আবারও রিপিট করতেছি, এ বিকে প্রথমে গুণ করে তার ট্রান্সপোজটা বের করে রেখে দিবে, ঠিক আছে? আর এখানে কি করবে, এখানে তুমি প্রথমে আগে বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বের করবে, দেন এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বের করবে, দেন ওই যে ট্রান্সপোজের যে রেজাল্টগুলো আছে তাদের মধ্যে তুমি মাল্টিপ্লাই করে দিবে, যা আসবে সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। তো আমি আশা রাখতে পারি যে আমাদের ম্যাট্রিক্সের যে প্রথম চ্যাপ্টারটা আছে 1.1, এখান থেকে তুমি আশা করি আর কোনো ধরনের প্রবলেম ফেস করবে না। বাট তোমাদের মধ্যে অনেকে প্রশ্ন আসতে পারে, ভাই ইনভার্স ম্যাট্রিক্স কই গেল, আপনার কী বলে আরও জন্য কী কী সহগুণক আছে, এগুলো কোথায় গেল? এগুলো আমাদের নির্ণায়ক চ্যাপ্টারে গিয়ে আলোচনা করা হবে, কারণ নির্ণায়কের উপর আমাদের মোটামুটি দুটো লেকচার লাগবে। তো আশা করি আমরা ম্যাট্রিক্স সংক্রান্ত যাবতীয় সমস্যাগুলো এখানে তুলে ধরতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টারের পরবর্তী টপিক্সটা হচ্ছে শুধুমাত্র হচ্ছে নির্ণায়ক। এখন নির্ণায়ক বলতে আমরা কী বুঝি, যে বর্গ ম্যাট্রিক্সের একটি বিশেষ প্রকারের ফাংশন, অর্থাৎ তোমাকে মনে রাখতে হবে যে নির্ণায়ক কিন্তু সাধারণত বর্গ ম্যাট্রিক্সের জন্য প্রযোজ্য হয়ে থাকবে, এবং আমরা নির্ণায়কটাকে সাধারণত কীভাবে লিখে থাকবো, মনে রাখবা যে নির্ণায়কটাকে তুমি খাড়া দুটো দাগের মাধ্যমে ঠিক এভাবে প্রকাশ করবে। যেমন আমি তোমাকে বললাম যে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে 2 3 4 5, তাহলে দেখো যে এ যে ম্যাট্রিক্সটা দিছি এটা কিন্তু অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স, তার মানে এটা যেহেতু একটা বর্গ ম্যাট্রিক্স তার মানে এটার আমি একটা নির্ণায়ক বের করতে পারবো। তাহলে সেই নির্ণায়কটাকে আমি কীভাবে লিখবো, যে একটা খাড়া দাগের মাধ্যমে এভাবে লিখলাম, এরপর লিখবো যে 2 3 4 5, এবং অবশ্যই অবশ্যই আমি যেহেতু ম্যাট্রিক্সের জন্য তোমাকে থার্ড ব্র্যাকেটের কথা বলছিলাম, তাই নির্ণায়কের জন্য অবশ্যই অবশ্যই তুমি একটা এরকম খাড়া দুটো দাগের মাধ্যমে প্রকাশ করবা।
একই রকম ভাবে আমি যদি তোমাকে 3x3 ম্যাট্রিক্স দিই, তুমি একই রকম ভাবে 3x3 ম্যাট্রিক্সের একটা কি বলতো নির্ণায়ক বের করতে পারবে। তারপরে আমি আবারো বলতেছি, নির্ণায়ক সাধারণত বর্গ ম্যাট্রিক্সের হয়ে থাকে, আর ম্যাট্রিক্সে কিন্তু কোনো মান বের করা যেত না, কিন্তু মনে রাখবা যে আমাদের নির্ণায়কে কিন্তু মান বের করা যাবে। যেমন আমি যদি তোমাকে বলি যে এ যে নির্ণায়কটা আছে এটার মানটা কি হবে, তুমি বলবা যে ভাই এটার মানটা হচ্ছে 5 × 10 − 12, অর্থাৎ আমরা কিন্তু বলতে পারি এটা কি বলতো −2। তার মানে আমরা এভাবেও প্রকাশ করতে পারি, আবারও আমরা কিন্তু এভাবেও লিখতে পারি। তার মানে আমাদের নির্ণায়ক বলতে অ্যাকচুয়ালি আমরা বুঝতেছি এখানে যে বর্গ ম্যাট্রিক্সের একটি বিশেষ প্রকারের ফাংশন। এখন চলো আমরা নির্ণায়ক আর ম্যাট্রিক্স নিয়ে আরও কিছু আলোচনা করি। আমাদের পরবর্তী টপিক্সটা হচ্ছে ম্যাট্রিক্সের অনুরাশি। এখন ম্যাট্রিক্সের অনুরাশিটা আমরা কিভাবে বের করব সেটা একটু জেনে নিই। তুমি লক্ষ্য করো যে আমি তোমাকে এ একটা নির্ণায়ক দিয়েছি, এই নির্ণায়কের মধ্যে টোটাল কতগুলো ভুক্তি আছে, এই নির্ণায়কের মধ্যে টোটাল ভুক্তি আছে হচ্ছে 9টি। এখন আমি চাচ্ছি যে এই 9টি ভুক্তির মধ্যে যে কোনো একটা ভুক্তির, ভুক্তি বলতে কিন্তু আমরা এলিমেন্ট বুঝি বা কী বলতো উপাদান অনেকে বলে থাকি সেটা কিন্তু, তাহলে এই যে আমার 9টা ভুক্তি আছে এই 9টা ভুক্তি থেকে আমি একটি ভুক্তির আমি অনুরাশি বের করতে যাচ্ছি। এখন সেটা কোন ভুক্তিটা নিতে পারি, ধরে নাও আমি তোমাকে বললাম যে আমি এখন এই যে 2 আছে আমি 2-এর অনুরাশি বের করতে যাচ্ছি, অর্থাৎ আমি বললাম যে আমি চাচ্ছি এখন 2-এর অনুরাশি বের করতে। তো 2-এর অনুরাশি যখন আমি বের করতে যাব তখন আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি এই 2-র যে আছে এই 2-এর মধ্যে আমি একটা টি অঙ্কন করব। এখন তাহলে টি কি ভাইয়া? টি হচ্ছে ঠিক এরকম, সেটা যে কোনোভাবে হতে পারে, টি টি হলেই হলো। তাহলে আমি যদি এখন এখানে একটা টি অঙ্কন করি এটাকে আমি কেন্দ্র করে, তাহলে অবশ্যই আমাকে এদিকে নিয়ে যেতে হবে, সারি বরাবর এবং কলাম বরাবর চিন্তা করবো, অন্য কোনো দিকে নিয়ে যাবো না। তারপরে আমি এখানে একটা টি অঙ্কন করে ফেললাম। এখন এই যে টি অঙ্কন করছি, এই টি অঙ্কন করা মানে অ্যাকচুয়ালি কেটে যাওয়া, মানে আমি তাদের বাদ দিয়ে দিচ্ছি। এখন দেখো যেহেতু বাদ দিয়ে দিচ্ছি তার মানে এখন আমার কাছে কে কে পড়ে আছে একটু লক্ষ্য করো তো। এখন আমার কাছে পড়ে আছে হচ্ছে 5849, 5849, এবং মনে রাখবা যে এটাই হচ্ছে আমার 2-এর অনুরাশি। তার মানে আমাকে যখন যার অনুরাশি বের করতে বলবে সেই অনুরাশি সেই ভুক্তিটার আমি সারি এবং কলাম কেটে দিব, সারি এবং কলাম কেটে দিলে সেখানে একটা টি উৎপন্ন হবে, এই টিটাকে যদি আমি বাদ দিই তাহলে বাকি যে ভুক্তিগুলো থাকবে সেই ভুক্তিগুলো নিয়ে আমার যেটা নির্ণায়ক আসবে তাকে আমি বলবো কি বলতো অনুরাশি। এখন কথা হচ্ছে যে আমাকে তো এখানে ডিরেক্ট বলে দেওয়া হয়েছিল যে 2-এর অনুরাশি কত, কিন্তু অনেক সময় স্যাররা একটু চালাকি করে। কি চালাকি করে? স্যাররা এরকম করে বলে যে তোমার এ, তোমাকে তারা বললো হচ্ছে 3,1-এর অনুরাশি কত। তো অনেকে তখন জিনিসটা ভাবে নেয় যে আমাকে যেহেতু এখানে বলছে যে 3,1 তার মানে হয়তো তারা আমাকে একবার 3-এর অনুরাশি বের করতে বলছে, আরেকবার হয়তো আমাকে 1-এর অনুরাশি বের করতে বলছে। এটা একদমই ভুল। মনে রাখবা যে যখন তোমাকে এ 3,1 এরকম করে কোনো কিছুর অনুরাশি বের করতে বলবে তখন বুঝে নিবা যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওই ভুক্তিটার অবস্থান বোঝাচ্ছে। তার মানে এটা অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে বলতো, ভুক্তি বা এলিমেন্টের অবস্থান বোঝাচ্ছে। তাহলে এখন আমরা দেখি তো যে এই 3 বলতে কী বোঝায় আর 1 বলতে কী বোঝায়। মনে রাখবা যে 3 বলতে বোঝায় হচ্ছে সারি, আর 1 বলতে কী বোঝায় বলতো কলাম বোঝায়। তার মানে আমাকে এখন 3 নম্বর সারি এবং 1 নম্বর কলামের কাছে যেতে হবে, ওখানে যে ভুক্তিটা আছে তার অনুরাশি বের করতে বলা হয়েছে। তাহলে এখন আমার সারি কোনগুলো, এগুলো হচ্ছে সারি, 3 নম্বর সারি হচ্ছে এটা এবং 1 নম্বর কলাম হচ্ছে এটা। তার মানে অ্যাকচুয়ালি আমার কী বলতো 4 আছে, এই 4 ভুক্তিটার আমাকে কী বের করতে বলা হয়েছে বলতো অনুরাশি বের করতে বলা হয়েছে। তাহলে এখন আমি 4-এর কাছে চলে যাব, 4-এর কাছে গিয়ে আমি কী করবো এখানে একটা বলতো যে টি উৎপন্ন করার চেষ্টা করব। তাহলে তুমি এখন ঠিক এইভাবে করে দাও, এইভাবে করে দাও। তো দেখো এখানে মোটামুটি একটা টি-এর মতো একটা জিনিস উৎপন্ন হয়েছে। তাহলে এখন আমার যেটা বাকি পড়ে আছে 2, 3, 6, 8, তাহলে সেটাকে আমি এখন কী বলতে পারি বলতো, আমার এই ভুক্তিটার কী বলতো অনুরাশি। তারপরে একই রকমভাবে তোমাকে এখন আমি যে কোনো একটা ভুক্তি বললে তুমি সেই ভুক্তিটা কলাম এবং সারি কেটে দিবে, যা পাবে সেটাই তোমার কী বলতো ওই ভুক্তিটার অনুরাশি। আমাদের পরবর্তী টপিক্সটা হচ্ছে হলো ম্যাট্রিক্সের সহগুণক, যাকে আমরা কোফ্যাক্টর বলে থাকি। তো এখন আমাদের এর আগের অনুরাশি আর সহগুণকের মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যটা কোথায়, পার্থক্যটা শুধু এখানে যে যেহেতু আমাদের এখানে সহ আছে তার মানে আমরা এখানে এতটুকু মনে রাখবো যে সহ মানে হচ্ছে চিহ্ন সহ। যদি এখানে এতটুকু মনে রাখতে পারো তাহলে তোমরা অনুরাশি আর সহগুণকের মধ্যে পার্থক্যটা বুঝে যাবে। এখন চিহ্ন সহ বলতে ভাই আপনি কী বোঝাচ্ছেন? চিহ্ন সহ বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে হয় প্লাস না হলে কি বলতো মাইনাস, যে কোনো একটা চিহ্ন হবে, হয় প্লাস না হলে মাইনাস। তাহলে আমরা জিনিসটা একটু ভালো মতো একটু ব্যাখ্যা করে দিই। তুমি ধরে নাও তোমাকে বলা হলে যে 2 আছে, তোমাকে বলা হলো যে 2-এর সহগুণক কত, 2-এর সহগুণক
তো আমাদের মনে রাখতে হবে টু এ সহগুণক মানে অবশ্যই অবশ্যই আগে একটা চিহ্ন থাকবে, সেই চিহ্ন মানে কি প্লাস বা মাইনাস তোমাকে বলে দেওয়া হলো। এবং মনে রাখবা যে এটার সাথে গুণ আকারে তো কিছু একটা থাকবে, কে গুণ আকারে থাকবে, এটার সাথে থাকবে হচ্ছে অনুরাশি। এবং অনুরাশি দেখার পর তোমাদের মনে পড়ে গেল যে অনুরাশি কিন্তু আমরা একটু আগে শিখে এসেছি, তার মানে সহগুণক মানে চিহ্ন সহ এবং তার সাথে একটা কী থাকবে বলতো, অনুরাশি থাকবে। ওকে, তাহলে এখন কথা হচ্ছে এই যে চিহ্নটা, এই চিহ্নটা আমাদের হয় প্লাস বা মাইনাস হবে। তো এখানে একটা সূত্র আছে চিহ্নের জন্য, যে সূত্রটা হচ্ছে আমাদের যে মাইনাস ওয়ান তারপর হচ্ছে তোমার সারি প্লাস কলাম। তো তুমি এই সূত্র দিয়েও করতে পারো, অথবা তুমি যদি বলো ভাই আমি কোনো সূত্র ইউজ করতে চাচ্ছি না তাহলে আমি কী করবো, তাহলে তুমি এখানে যে কাজটা করবা সেটা হচ্ছে যে এই ফর্মেটটা একটু মনে রাখবা। সেটা কী ফর্মেট, যে প্রথম ভুক্তির জন্য আজীবন প্লাস হবে, অর্থাৎ প্রথম ভুক্তি যদি তোমাকে কখনো সহগুণক বের করতে বলে তার জন্য প্লাস চিহ্ন আজীবনে নিবা, এরপর তুমি নিবা হচ্ছে মাইনাস, তারপর তুমি আবার নিবা কী বলতো প্লাস, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস করে চলতে থাকবে, আর দুটা প্লাস কখনো পাশাপাশি বসবে না। তার মানে অবশ্যই এখানে একটা মাইনাস, তাই না, এখানে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস, তারপর আবার এখানে কী হবে বলতো প্লাস হবে, এখানে মাইনাস এখানে কী বলতো প্লাস। তারপর আমরা লক্ষ্যই করতে পারতেছি যে আমাদের দুইটা প্লাস বা দুইটা মাইনাস কখনো পাশাপাশি হবে না এবং আমরা প্লাস থেকে শুরু করব। আর তুমি যদি কখনো এই সূত্রটা অ্যাপ্লাই করো তাহলে তুমি কিন্তু সেই চিহ্নটা পেয়ে যাবে। ওকে, তাহলে এখন আমি চলে আসি যে চিহ্ন, আমাকে বলা হয়েছে যে টু এ সহগুণ, তার মানে প্রথমে আমাকে চিহ্ন লাগবে। এখন দেখো দ্বিতীয় ভুক্তির জন্য আমি তোমাকে কী বলছিলাম যে মাইনাস চিহ্ন, তাহলে তুমি প্রথমে এখানে মাইনাস বসাই দিবা। এরপরে অনুরাশি, অনুরাশি নিয়ে আমি কিছুই বলবো না, কেন, কারণ এর আগের লেকচারে আমি কিন্তু তোমাকে বলে দিচ্ছি আগের টপিক্সে যে অনুরাশি কীভাবে বের করতে হবে। তুমি তার কলাম কাটবা, তুমি তার সারি কাটবা, তারপর তুমি কী কাটবা কলাম কাটবা, তাহলে তুমি কী পাচ্ছ ফোর সিক্স সেভেন মাইনাস নাইন, এবং এটাই হচ্ছে আমার কী বলতো টু এর সহগুণক। তার মানে এখন কথা হচ্ছে যে আমি তোমাকে কিন্তু যে কোনো একটা ভুক্তি সহগুণক বের করতেই বলতে পারি, তখন কিন্তু তুমি অবশ্যই এই সূত্রটা অথবা তুমি এই ফর্মেটটাকে মনে রেখে তুমি কিন্তু সহগুণকটা বের করতে পারো। আমি তোমাকে এখানে ছোট্ট আর একটা এক্সাম্পল দিব, এই এক্সাম্পলটা দেখলে তোমার আশা করি সহগুণক নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। যেমন তোমাকে আমি বললাম যে টু কমা টু এততম সহগুণক বা কোফ্যাক্টরটা কী হবে। ওকে, তাহলে তুমি এখন দেখো যে এটা একটু আগে বোঝানো হয়েছে যে এটা বলতে অ্যাকচুয়ালি দুই নাম্বার সারি আর দুই নাম্বার কলামকে বোঝানো হচ্ছে, তার মানে দুই নাম্বার সারি আর দুই নাম্বার কলামে কী আছে ফাইভ আছে। ওকে, সহগুণক মানে হচ্ছে প্রথমে একটা চিহ্ন তারপর কী বলতো অনুরাশি। এখন ফাইভের জন্য চিহ্নটা কী, তুমি যদি ফর্মেটটা ভুলে যাও কোনো সমস্যা নাই, এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে প্লাস, অর্থাৎ তুমি যত দ্রুত পারো তুমি এই সারি কলাম বরাবর ওইটার কাছে পৌঁছাতে পারলেই হবে। তুমি যদি বলো ভাই আমি এইভাবে যাবো, যেতে পারো যে প্লাস মাইনাস প্লাস, আবার তুমি যদি বলো না ভাই আমি এইভাবেই যাবো, যাও প্লাস মাইনাস প্লাস, কিন্তু তুমি যদি বলো ভাই আমি এমনি যাবো, তাহলে কিন্তু হবে না, কোন আকারে যাওয়া যাবে না, তোমাকে অবশ্যই সারি কলাম বরাবরই যেতে হবে। ওকে, তাহলে আমরা এখানে ফাইভটাকে প্লাস পাচ্ছি। এবার আমরা কী করবো, অনুরাশি বের করবো। আসো অনুরাশি বের করে ফেলি, যে তার সারি এবং তার কলাম কেটে দেবো, ঠিক আছে। ওকে, তাহলে এখন তোমার থাকতেছে কে কে, যে ওয়ান থ্রি সেভেন মাইনাস নাইন, ওয়ান থ্রি সেভেন মাইনাস নাইন। ওকে, এখন তুমি এটাকে এইভাবে রাখতে পারো অথবা তুমি এটাকে ক্যালকুলেশন করতে পারো যে আমাদের মাইনাস নাইন মাইনাস টোয়েন্টি ওয়ান, কারণ ক্যালকুলেশন করলে তুমি এখান থেকে পাবো হচ্ছে কত মাইনাস থার্টি, এবং এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। তাহলে আশা করি আমাদের ম্যাট্রিক্সের অনুরাশি এবং ম্যাট্রিক্সের সহগুণক বলতে পার্থক্যটা কী বোঝে সেটা কিন্তু তোমরা বুঝে ফেললে। কিন্তু এখানে একটু কথা আছে, যদি তোমাকে বলতো যে এত এর অনুরাশিটা কী হবে, তাহলে দেখো তো যে অনুরাশিটা কি চেঞ্জ হচ্ছে নাকি একই রকম থাকতেছে, একই রকম থাকতেছে। তার মানে যেখানে যেখানে প্লাস চিহ্ন আছে এগুলোর সহগুণক এবং অনুরাশি সবগুলোই কিন্তু একই রকম থাকতেছে। কেন, কারণ অনুরাশির আগে তো আজীবনে প্লাস চিহ্ন ছিল, প্লাস দিল যা না দিল তা, আর সহগুণকের ক্ষেত্রে যেগুলো প্লাস আসতেছে সেগুলো কিন্তু তোমার অ্যাকচুয়ালি কী বলতো যে তোমার অনুরাশি আর সহগুণকটা কী বলতো সেম হিসেবে থাকতেছে। এরপরে আমরা চলে আসি হচ্ছে নির্ণায়কের বিস্তৃতি বা নির্ণায়কের মানটাকে আমরা কীভাবে বের করে থাকবো। তো নির্ণায়কের মান নিয়ে বা নির্ণায়কের বিস্তৃতি নিয়ে আমি অনেক কথাবার্তা বলবো, বাট নর্মালি আমরা একটা জিনিস আগে জেনে যাই যে আমরা নির্ণায়কের বিস্তৃতি বা তার মানটাকে আমরা কীভাবে বের করব। তুমি যে কোনো একটি সারি বা যে কোনো একটা কলাম বরাবর যদি তুমি তার বিস্তৃতি ঘটাও তুমি যেটা পাবা সেটা হচ্ছে নির্ণায়কের মান। তাহলে এখন তুমি যে কোনো একটা সারি বা কলাম তুমি এখান থেকে বাছাই করে নিতে পারো, বা যখন আমরা নির্ণায়কের অঙ্কগুলো করব তখন আমি তোমাকে বেশ কিছু নিয়ম বলে দিব যে তুমি কোন সারি বরাবর বিস্তৃতি করবা বা কোন কলাম বরাবর বিস্তৃতি করবা। বাট এখানে আমি এত কিছু বলতেছি না, আমি জাস্ট বলতেছি একটা সারি বা একটা কলাম বরাবর তুমি বিস্তৃতি করবা তাহলে তুমি অবশ্যই এখান থেকে নির্ণায়কের মানটা পেয়ে যাবে। তাহলে আমরা এখন কীভাবে বিস্তৃতি করতে পারি, তা আমি তোমাকে বললাম যে আমি হচ্ছে প্রথম সারি বরাবর বিস্তৃতি করব।
প্রথম সারি বরাবর। এখন প্রথম সারি বরাবরে প্রথম ভুক্তিতে কে আছে? প্রথম ভুক্তিতে আছে হচ্ছে এ ওয়ান। তুমি প্রথমে এ ওয়ান লিখবা। এখন যেহেতু তুমি প্রথমে এ ওয়ান লিখছো, তার মানে অবশ্যই এ ওয়ানের কলাম এবং সারি তুমি কেটে দিবে। কেটে দেওয়ার পর কে কে থাকতেছে দেখো তো, বি টু, বি থ্রি, সি টু, সি থ্রি থাকতেছে। তাহলে এখন তুমি এইটার মধ্যে তুমি এখন নির্ণয় ঘটাই দাও যে বি টু সি থ্রি মাইনাস সি টু বি থ্রি, ঠিক আছে? এবার তুমি কাজটা করলা, আর এটার পরে যখন এটাতে যাবা তখন অবশ্যই একটা মাইনাস চিহ্ন দিবা। ওকে, এ ওয়ান গেল, এবার তুমি এ টু লিখবা, এ টু। আচ্ছা, এ টু লেখার পরে তুমি আবার এখানে একটা ব্র্যাকেট দিয়ে দাও, ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন এ টু যখন তুমি লিখবা অবশ্যই কলাম এবং সারিকে কাটে দিবা। তাই থাকতেছে কি কি দেখো তো, থাকতেছে তোমার বি ওয়ান, বি থ্রি, সি ওয়ান, সি থ্রি। তাহলে বি ওয়ানের সাথে সি থ্রিকে তুমি গুণ করে দিবা, বি ওয়ান সি থ্রি মাইনাস বি থ্রি সি ওয়ান, বি থ্রি সি ওয়ান। এরপর তুমি কী লিখবা? এরপর তুমি লিখবা হচ্ছে কী বলতো, এ থ্রি, এ থ্রি লিখলাম, এ থ্রি লিখলাম। এখন এ থ্রিতে অবশ্যই তুমি কলাম এবং সারি কেটে দিবা। তাহলে কলাম আর সারি কেটে দিলে তোমার এই চারটা থাকতেছে। তাই তুমি এখান থেকে লিখবা বি ওয়ান সি টু মাইনাস সি ওয়ান বি টু। এখন কথা হচ্ছে যে ভাই আপনি যেখানে কোথাও কোনো চিহ্ন দিলেন না, মনে রাখবা যে যখন আমরা বিস্তৃতি করব তখন এই চিহ্নের নিয়মটা একটু আগে আমি যে তোমাকে সহগুণক শিখালাম সেই চিহ্নের নিয়মের মতো তুমি অ্যাপ্লাই করতে পারবা, কোনো সমস্যা নাই। তাহলে এইটাতে হলো প্লাস, তাহলে এখানে প্লাস দেওয়াই আছে। বাট এ টুতে অবশ্যই কী দিতে হবে বলতো, মাইনাস দিতে হবে। এই যে মাইনাস দিয়ে দিলাম, এবং প্লাস মাইনাস অবশ্যই পরটা কী হবে, প্লাস হবে। এই যে প্লাস হবে, এবং এটাকে বিস্তৃতি করে তুমি যেটা পাবা সেটা হচ্ছে এই নির্ণয় কী বলতো, মান। এখন কথা হচ্ছে ভাই আমি যদি এটাকে কলাম বরাবর যদি কখনো বিস্তৃতি করতাম তাহলে কি একই রেজাল্ট পাইতাম কিনা? তুমি কলাম বরাবর বিস্তৃতি করলো একই রেজাল্ট পাইতো। তুমি একই রকমভাবে প্রথম কলাম না, তুমি যদি বলো যে আমি ভাই তিন নম্বর কলাম দিকে বিস্তৃতি করবো তাহলে কি একই রকম মান পাবো কিনা, পাবো কিনা? অবশ্যই তুমি একই ধরনের মান পাবে। কিন্তু এখন কথা হচ্ছে যে আমরা কোন বরাবর বিস্তৃতি করলে আমাদের নির্ণয়টা সবচেয়ে সহজ হবে সেটা আমরা পরে শিখবো। বাট আগে আমরা এতটুকু শিখলাম যে নির্ণয়কে বিস্তৃতি বা মান আমরা কীভাবে বের করবো, যে কোনো একটা সারি বা কলাম বরাবর বিস্তৃতি করলে নির্ণয়কে মানটা খুব সহজে বের হয়ে চলে আসবে। আর চিহ্নের ব্যাপারটা কি, সহগুণকের জন্য আমরা যে চিহ্নটা শিখে এসেছি সেটাই আমরা নির্ণয়কে বিস্তৃতি বা মান নির্ণয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করবো। আমরা আমাদের পরবর্তী টপিক্সে চলে এলাম, সেই টপিক্সটা হচ্ছে যে নির্ণয়কে ধর্ম বা আমাদের নির্ণয়কে যে প্রপার্টিসগুলো আছে সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। আর এই প্রপার্টিসগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, যখন আমরা ম্যাথ করতে যাব তখন আমাদের কাজে লাগবে। প্রথম যে ধর্মটা সেটা হচ্ছে নির্ণয়কে সারি এবং কলাম, সারি এবং কলাম পরস্পর স্থান বিনিময় করলে, স্থান বিনিময় করলে তার মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এটার এক্সাম্পল যদি আমি তোমাকে দিই তাহলে জিনিসটা ঠিক এরকম হবে। ধরুন আমি তোমাকে বললাম টু থ্রি ফোর ফাইভ, টু থ্রি ফোর ফাইভ। এখন তুমি আমাকে বলো তো যে এইটার নির্ণয়কের মানটা কত হতে পারে? তুমি বলো হ্যাঁ এটার নির্ণয়কের মান হবে পাঁচ দুগুণে দশ মাইনাস তিন চারে বারো, তাহলে ইকুয়াল টু হচ্ছে মাইনাস টু। আচ্ছা, এবার আমি একটা কাজ করব, সেটা হচ্ছে যে স্থান বিনিময় বলতে আমরা কী বুঝবো, আমরা সারিকে কলাম বা কলামকে আমরা সারি বানিয়ে দেবো এখানে। তাহলে কী হচ্ছে দেখি, যে এ ইকুয়াল টু টু থ্রি, এই টু থ্রিকে সারিটাকে আমি কলাম বানাই দেবো, টু থ্রি। আর এখানে ফোর ফাইভ, এই সারিটাকে আমি কলাম বানাই দেবো, তাহলে হচ্ছে আমার ফোর ফাইভ, ফোর ফাইভ। তাহলে এখন আমি একটা কাজ করি তো, যে এইটা নির্ণয়কে মানটা একটু বের করি। তাহলে আমার হচ্ছে পাঁচ দুগুণে দশ মাইনাস তিন চারে বারো। তার মানে আমরা দেখলাম যে তারা যদি পরস্পর স্থানে বিনিময় করে ফেলে, অর্থাৎ সারিকে কলাম আর কলামকে যদি আমি সারি বানিয়ে দিই, তাহলে আমার কিন্তু এখানে নির্ণয়কে কিন্তু কোনো ধরনের পরিবর্তন আসতেছে না, বা তাদের মানে কিন্তু কোনো পরিবর্তন আসতেছে না। তার মানে এটাই হচ্ছে আমাদের কী বলতো, এক নাম্বার ধর্ম বা প্রপার্টিস। আমরা এবার দুই নাম্বার ধর্মের মধ্যে চলে এলাম। তো দুই নাম্বার ধর্মে বলা হয়েছে নির্ণয়কের পাশাপাশি, এই কথাটা মনে রাখতে হচ্ছে, পাশাপাশি বোঝাচ্ছে দুটি কলাম বা সারি পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের মানের চিহ্ন পরিবর্তিত হয়। আর মানের চিহ্ন পরিবর্তিত বলতে কী বোঝায়, যে যদি আমার প্লাস চিহ্ন থাকে তাহলে আমার জিনিসটা মাইনাস হয়ে যাবে, আমার মাইনাস থাকলে আমার কী হয়ে যাবে তো, প্লাস হয়ে যাবে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখে নিই, যে আমি তোমাকে একটা টু বাই টু টু আকারে একটা নির্ণায়ক দিলাম, দিয়ে বললাম যে এটার মানটা কত হবে। তুমি মানটা বের করলা, দুই দুগুণে চার, তিন একে তিন, তাহলে এক হইল। এখন আমি চাচ্ছি কি, যে এইটার মধ্যে এই ধর্মটা অ্যাপ্লাই করতে। দেখি ধর্মটা অ্যাপ্লাই করলে কী হয়, যে পাশাপাশি দুটি কলাম বা সারি পরস্পর স্থান বিনিময় করলে, তার মানে তুমি শাড়িটাকেও, তুমি দুটা শাড়িকে চেঞ্জ করতে পারো বা দুটা কলামকে চেঞ্জ করতে পারো। তার মানে আমি চাচ্ছি যে আমার এই যে প্রথম শাড়ি আছে আর এই যে দ্বিতীয় শাড়ি আছে, প্রথম শাড়িকে আমি দ্বিতীয় শাড়ির জায়গায় আর দ্বিতীয় শাড়িকে আমি প্রথম শাড়ির জায়গায় নিয়ে যাব। তাহলে কী হয় একটু দেখি, ওয়ান টু, আর একটা হলো তোমার টু থ্রি। তাহলে কী হচ্ছে একটু দেখো তো, তিন একে তিন মাইনাস ফোর, তাহলে অ্যান্সার হচ্ছে মাইনাস ওয়ান।
তাহলে তুমি একটু চিন্তা করো যে এটা অ্যানসার হলো 1 বাট এটা অ্যানসার কি আছে ওটা মাইনাস 1 আর তুমি বললা যে ভাই আপনি তো সারির চিহ্নে সারিগুলোকে উপরে নিচে নিয়ে গেছেন তাহলে আমি যদি এখন কলামগুলোকে যদি চেঞ্জ করি তাহলে কি রেজাল্ট কি সেম আসবে কি না রেজাল্টটা সেম আসবে কিভাবে আসবে একটু দেখেন যে আমি এই যে 2 1 আছে এটাকে আমি এখানে নিয়ে যাব আর এই যে 3 2 আছে এটাকে আমি এখানে নিয়ে আসব তাহলে হচ্ছে তোমার 2 1 আর 3 2 তুমি একটু চিন্তা করে দেখো যে 3 কে 3 মাইনাস 2 2 গুণা 4 তাহলে ক্যালকুলেশন গুলো কত হচ্ছে বলতে মাইনাস 1 তাহলে তুমি যদি কখনো দুই নাম্বার ধর্মটা अप्लाई করো তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে চিহ্নের পরিবর্তনটা করতে হবে আমাদের পরবর্তী যে ধর্মটা সেটা হচ্ছে নির্ণায়কের কোন সারি বা কলাম এই প্রত্যেকটি ভুক্তিকে কোন নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ মনে রাখবে এখানে গুণ করার কথা বলা হচ্ছে গুণ করলে নির্ণায়কের মানও সেই নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করতে হবে অর্থাৎ তুমি যদি কোনো ভুক্তিকে কোনো কিছু দিয়ে গুণ করো তাহলে নির্ণায়কের মানটাকেও সেই নির্দিষ্ট সংখ্যা দ্বারা কি করতে হবে তো গুণ করতে হবে তাহলে আমরা একটা एग्जांपल দেখি তোমাকে বলা হলো d = 2314 তাহলে এই নির্ণায়কের মানটা কত হয় দেখো তো 4 2 8 -3 তার মানে হচ্ছে ইকুয়াল টু কত হবে তো 5 তাহলে এখন আমি একটা কাজ করতে যাচ্ছি কি কাজ করতে যাচ্ছি আমি বললাম যে আমি দ্বিতীয় যে কলাম আছে এই দ্বিতীয় কলামকে আমি m দ্বারা গুণ করব m দ্বারা গুণ করব অর্থাৎ জিনিসটা ভালোমতো বুঝুন দ্বিতীয় কলামকে আমি m দ্বারা গুণ করব ওকে তাহলে দ্বিতীয় কলামকে যদি এখন আমি m দ্বারা গুণ করি তাহলে কি হচ্ছে দ্বিতীয় কলামকে m দ্বারা গুণ করলে হবে 2 1 3 m 4 m তার মানে আমি দ্বিতীয় কলামকে আমি m দ্বারা গুণ করছি তাহলে আমার এই যে নির্ণায়কে যে মানটা আসছে 5 এই 5 কে হচ্ছে আমাকে m দ্বারা গুণ করে দিতে হবে তাহলে আমরা আশা করি আমাদের যে তিন নাম্বার ধর্মটা ছিল যে কোনো কিছুকে বা কোনো সারি বা কলামকে যদি আমরা কোনো কিছু দিয়ে গুণ করি তাহলে অবশ্যই আমাদের নির্ণায়কের মানটাকে কি বলতো সেই সংখ্যা দ্বারাই গুণ করে দিতে হবে এখানে আমাদের আরো দুই একটা জিনিস একটু শিখতে হবে সেগুলো আমি তোমাকে এখন একটু বলতেছি কারণ এগুলো আমাদের অনেকেই ভুল করে থাকো সেটা হচ্ছে যে তোমাকে আমি বললাম যে 1 2 3 4 5 6 7 8 9 এটাকে 5 আছে ধরে নাও যে এটা একটা ম্যাট্রিক্স তো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি তোমাকে বলছিলাম যে যদি কখনো কোনো সামনে যদি কখনো কোনো সংখ্যা থাকে তাহলে প্রত্যেকটা ভুক্তি দিয়ে কি করতে হবে তো গুণ করে দিতে হবে ম্যাট্রিক্স হলে 5 দিয়ে 1 কে 5 দিয়ে 2 5 দিয়ে 3 প্রত্যেকটা ভুক্তিকে গুণ করতে হবে কিন্তু ভাইয়া মনে রাখবা যখন তুমি নির্ণায়কের কাছে আসবা যখন তুমি নির্ণায়কের সামনে কখন এরকম কোন একটা সংখ্যা পাবে তখন কিন্তু তুমি সব ভুক্তিগুলো দিয়ে কিন্তু 5 কে গুণ করতে পারবে না তাহলে এটা গুণ করার নিয়মটা কি মনে রাখবা যে এই 5 টা যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের সাথে তোমাকে শুধুমাত্র গুণ করতে হবে অর্থাৎ নির্ণায়ের ক্ষেত্রে এই সংখ্যাটা বা সামনে 5 এর জায়গায় যে কোনো কিছু থাকতে পারে m বললাম m মানে যে কোনো একটা সংখ্যা এই m দিয়ে তুমি কিভাবে গুণ করবা যে কোনো একটা সারি বা কলাম এখন তুমি কাকে তুমি সিলেক্ট করতে পারো আমি সিলেক্ট করলাম হচ্ছে যে আমি এই m দ্বারা দুই নাম্বার সারিকে গুণ করব 4m 5m 6m আর একটা আমার 7 8 9 তো আমি কিন্তু এভাবে করতে পারি আর আরেকজন আসে বলে না ভাই আমি এভাবে করব না তুমি কিভাবে করবা সে বলল যে ভাই আমি প্রথম যে আমার কলামটা আছে আমি সেখানে m গুণ করে দিব করতে পারবা আরেকজন আসে বলল যে না ভাই আমি এগুলা কোনটাই করব না আমি প্রথম সারির সাথে শুধু m গুণ করব তাহলে কি আমার অ্যানসার মিলবে কিনা অবশ্যই অ্যানসার মিলবে তার মানে তুমি যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের সাথে গুণ করে দিবা তোমার অ্যানসারটা মিলে যাবে চার নম্বর ধর্মটা হচ্ছে নির্ণায়কের কোনো সারি বা কলাম এ সবগুলো ভুক্তি দুইটি বা ততোধিক পদ নিয়ে গঠিত হলো অর্থাৎ ভুক্তিগুলো যদি কখনো দুটি বা ততোধিক দুইয়ের বেশি মানে 3 4 এতগুলো পদ নিয়ে গঠিত হয়ে থাকে তাহলে নির্ণায়কটিকে অপর দুটি বা ততোধিক নির্ণায়কের সমষ্টি রূপে লেখা হয় এখন তুমি বলে ভাইয়া এই কথাটা বুঝতে পারলাম না আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে পুরো জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাব তো তোমাকে এখানে a ইকুয়াল টু বলা হয়েছে a প্লাস b x c প্লাস d y তুমি একটু চিন্তা করে দেখো যে আমাদের এখানে যে ভুক্তিগুলো কথা বলা হয়েছে এটা কিন্তু অ্যাকচুয়ালি একটাই ভুক্তি এটা প্রথম ভুক্তি বাট এই প্রথম ভুক্তিটা আমার a আর b এই দুটা পদের সমন্বিত আকারে আছে বা সমষ্টি আকারে আছে c প্লাস d এই দুটা মিলে কিন্তু আমার একটাই ভুক্তি কিন্তু তারা সমষ্টি আকারে আছে এখানে সেটা কথাই বলা হয়েছে তাহলে এখন এই যে একটা ভুক্তি সমষ্টি আকারে আছে তাদেরকে আমরা পৃথকভাবে লিখতে পারি এখন কিভাবে পৃথকভাবে লিখতে পারি ভাইয়া সেটা একটু দেখে নাও যে আমরা জিনিসটাকে এভাবে লিখতে পারি যে এ এক্স সি ওয়াই প্লাস এখন ভাই প্লাস কই পাইলেন এই যে দেখো যে এইটার মধ্যে দুটার মধ্যে প্লাস চিহ্ন আছে এই জন্য আমি এখানে প্লাস দিয়েছি
এখন বি ডি এক্স ওয়াই, অর্থাৎ তুমি দেখো যে আমার যে এখানে এ প্লাস বি সি প্লাস ডি এরকম যে ভুক্তিগুলো ছিল দুটা পদের সমন্বিত আকারে, সেই ভুক্তিটাকে আমি সেপারেট করে এভাবে লিখবো। এখন কথা হচ্ছে যে ভাইয়া যদি এখানে প্লাস চিহ্ন না থাকে, যদি এখানে মাইনাস চিহ্ন থাকতো, তাহলে কি ধরনের পরিবর্তন আসতো? কোনো পরিবর্তন আসতো না, শুধুমাত্র এখানে একটা মাইনাস চিহ্ন হইতো। তাহলে তোমরা বুঝতে পারছো যে যদি কখনো এরকম তোমার প্লাস বা মাইনাস আকারে আমাদের একটা ভুক্তি একাধিক তোমার কি বলবো যে একাধিক পদে সমষ্টি আকারে বা বিয়োগফল আকারে থাকে, তখন তাকে আমরা অবশ্যই অবশ্যই এভাবে সেপারেশন করে লিখতে পারবো। পাঁচ নম্বর ধর্মে বলা হয়েছে নির্ণায়কের দুটি সারি বা কলাম অভিন্ন হলে, এখন অভিন্ন বলতে বুঝে নিবা যে একই, নির্ণায়কের মান শূন্য হবে। তুমি এখানে একটু চিন্তা করে দেখো যে আমি এখানে টু বাই টু আকারে একটা নির্ণায়ক দিচ্ছি, তো এই প্রথম সারি এবং দ্বিতীয় সারি, তুমি দেখো যে প্রথম সারি এবং দ্বিতীয় সারি দুটাই কিন্তু অভিন্ন, মানে কি একই, এখানেও ফাইভ সিক্স এখানেও ফাইভ সিক্স, তাহলে এটা অ্যান্সার হলো ডিরেক্ট জিরো। এখন তুমি যেটা নিয়ে একটা বের করতে চাও তাহলে কীভাবে বের করবা, দেখো ছয় পাঁচে তিরিশ মাইনাস তিরিশ একে হলো কত, জিরো, তাহলে এটাই কিন্তু তোমার অঙ্কের অ্যান্সার। এখন টু বাই টু আকারটা আমরা খুব দ্রুত করতে পারি, কিন্তু যখন থ্রি বাই থ্রি আকার দিবে তখন কিন্তু এটাকে নির্ণয় করে করতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে। তাহলে তুমি এখানে কী করতে পারো, তুমি এখানে লক্ষ্য করো যে আমাদের প্রথম সারি এবং দ্বিতীয় সারি, তিন নম্বর সারির দিকে তাকানোর দরকার নাই, প্রথম সারি এবং দ্বিতীয় সারি দুটাই দেখো যে অভিন্ন। কেন? কারণ এখানে আমার যে ভুক্তিগুলো আছে দুই নম্বর সারিতে গিয়ে আমার সেম ভুক্তিগুলোই আছে। তাহলে এইটাকে তুমি যে এখন বিস্তৃতি করতে চাও তাহলে অবশ্যই বড় হয়ে যাবে, কিন্তু বিস্তৃতি ছাড়া আমরা কীভাবে ডিরেক্ট অ্যান্সার জিরো বলবো, কারণ হচ্ছে আমার প্রথম এবং দ্বিতীয় সারি দুটাই প্রায় একই রকম হয়ে গেছে, এই জন্য আমি অ্যান্সার এখানে ডিরেক্ট জিরো বলে দিব। আমাদের ছয় নম্বর ধর্মে বলা হয়েছে নির্ণায়কের কোনো সারি কলামের ভুক্তিগুলি অন্য একটি সারি কলামের সংশ্লিষ্ট ভুক্তি, ভুক্তি মানে কিন্তু আগে বলছি এলিমেন্ট বা উপাদান, গুণিতক হয়। হ্যাঁ, ভুক্তিগুলির গুণিতক, এই গুণিতক মানে কিন্তু আমরা সবাই জানি নামতা, তাই না? নামতা বোঝায় কিন্তু গুণিতক, গুণিতক হলে নির্ণায়কের মান শূন্য হয়। ওকে, তাহলে আমরা এখানে একটু চিন্তা করে দেখি যে আমাদের এখানে কি বলা হয়েছে। এক নম্বরে তুমি দেখো এখানে আমাদের প্রথম সারি এবং দ্বিতীয় সারি, প্রথম সারিতে বলা হয়েছে এক্স ওয়াই, কিন্তু দ্বিতীয় সারিতে গিয়ে বলা হয়েছে টু এক্স আর টু ওয়াই। তার মানে আমরা কিন্তু বলতে পারি যে প্রথম সারিটা হচ্ছে এই দ্বিতীয় সারিটা হচ্ছে প্রথম সারি একটা কি বলতো গুণিতক। কেন? কারণ এক্সকে এখানে ডাবল করে দেওয়া হয়েছে কি টু এক্স, আর ওয়াইকে এখানে ডাবল করে কি বলা হয়েছে বলতো টু ওয়াই। তার মানে আমরা কিন্তু এখানে বলতে পারি যে এখানে অ্যাকচুয়ালি এটা কি বলতো টু এর গুণিতক বলা যায়। তাহলে এখানে আমাদের কি আসতেছে, এখানে আমাদের আসতেছে হচ্ছে অ্যান্সার জিরো। কেন জিরো? কারণ আগে বলা হয়েছে যে তোমার ভুক্তিগুলি যদি তোমার অন্য একটা সারি বা কলামের ভুক্তির গুণিতক হয় তাহলে অ্যান্সার হয়ে যাবে কি বলতো জিরো হয়ে যাবে। তুমি এটাকে ক্যালকুলেশন করে দেখতে পারো, অ্যান্সার জিরো চলে আসবে। এবার আসি আমরা এটাতে, এটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, সেটা হচ্ছে ওয়ান ওয়ান জিরো টু টু জিরো। এটা অনেকে আমরা ক্যালকুলেশন করি কিন্তু আমাদের এটা ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন পড়বে না। কেন পড়বে না? কারণ তুমি এখানে একটু দেখো যে আমার প্রথম সারি এবং দ্বিতীয় সারি এটা কিন্তু একটা আর এটা কী বলতো গুণিতক বলা যায়, কারণ এখানে ওয়ানে ডাবল করা হয়েছে টু, আবার টেনে ডাবল করা হয়েছে কী বলতো টোয়েন্টি করা হয়েছে। তার মানে আমাদের একটা একটা গুণিতক, তার মানে অঙ্কের আছে এখানে কী বলতো ডিরেক্ট জিরো। তার মানে এটা আমাদের টু বাই টু আকারে আসে দেখে আমরা এটা ডিরেক্ট ক্যালকুলেশন করতে পারতেছি, কিন্তু যদি আমাদের এটা থ্রি বাই থ্রি আকারে নির্ণায়ক হয়ে থাকে তখন কিন্তু আমরা এটাকে আর ক্যালকুলেশন করতে পারবো না, তখন আমাদের কাছে একটু কঠিন মনে হবে। তো তখন আমরা এটা অ্যান্সার ডিরেক্টলি কী বলবো তো জিরো বলে দিব। তাহলে এরকম এক্সাম্পল আমি তোমাদের করাবো যখন আমি এমসিকিউ সলভ বা আমাদের বিভিন্ন ধরনের বড় বড় প্রশ্নগুলো যখন সলভ করাবো, তখন অবশ্যই আমি এটা থ্রি বাই থ্রি আকারে নির্ণায়ক দিয়ে তোমাদের দেখাবো যে অ্যান্সারটা ডিরেক্ট কীভাবে জিরো হচ্ছে। আমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক্সটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, বা আমরা তাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলতে পারি। এখান থেকে কিন্তু তুমি অ্যাডমিশন বলো বা যেখানে বলো না কেন সব জায়গাতে কিন্তু অনেক অনেক প্রশ্ন চলে আসে। তাহলে আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। তাই দেখি যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলতে আমরা কী বুঝি, একটি বর্গ ম্যাট্রিক্সকে ব্যতিক্রমী বলা হয় যদি সংশ্লিষ্ট নির্ণায়ক ইকুয়াল টু জিরো হয়। তার মানে মনে রাখবা যে নির্ণায়কের মানটা যদি কখনো জিরো হয়ে যায় তখন তাকে আমরা কি বলতে পারি বলতো ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলতে পারি। কিন্তু অবশ্যই অবশ্যই ওই ব্যতিক্রমী ম্যাট্রিক্সটাকে একটা বর্গ হতে হবে, বর্গ না হলে তাকে কিন্তু আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলতে পারবো না। তাহলে আমি এখানে একটা এক্সাম্পল নিচ্ছি, দেখো যে আমি বলছি যে এই যে এ ম্যাট্রিক্সটা আছে এটা কি আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স কিনা। তুমি এখন কীভাবে বুঝো এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স কিনা, তুমি অবশ্যই এটার নির্ণায়কটা দেখবা যে এটা নির্ণায়কটা কী হয় সিক্স নাইন ফোর সিক্স। তাহলে আমরা এখানে দেখছি ছয় ছয় ছত্রিশ মাইনাস হলো চার নং ছত্রিশ ইকুয়াল হচ্ছে জিরো।
তার মানে আমরা বলতে পারি যে এটা একটা কি বলতো ব্যতিক্রমী ম্যাট্রিক্স কেন কারণ এই ম্যাট্রিক্সে নির্ণায়কটা কত দেওয়া আছে বলতো জিরো দেওয়া আছে তাহলে এরকম টাইপের আমাদের যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলো কিন্তু আমরা ইজিলি সলভ করে ফেলতে পারবো যে যে ম্যাট্রিক্সে নির্ণায়কের মানটা শূন্য হয়ে থাকে তাকে আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে থাকবো আর এটা থেকে অনেক এক্সাম্পল আছে সেই এক্সাম্পলগুলো আমরা এখন ধীরে ধীরে করব ব্যতিক্রম ম্যাট্রিক্সের পরবর্তী ম্যাট্রিক্সটা হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স যেটা কিন্তু কখনো পরীক্ষাতে চায়ও না বা কখনো দরকার পড়েও না কেন কারণটা হচ্ছে আমি যদি এখানে যে কোনো একটা ম্যাট্রিক্স নিয়ে থাকি 1 2 3 4 এটাই কিন্তু আমার একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স এখন কথা হলে কেন কারণটা হচ্ছে যে যদি আমি তাকে নির্ণায়ক আকারে নিয়ে যাই 1 2 3 4 তাই তুমি একটু ক্যালকুলেশন করে দেখো যে 4 × 4 − 3 × 6 তাহলে আমার এটা নির্ণায়কের মান কিন্তু জিরো আসে নাই তার মানে কথা হচ্ছে যে যখন আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্সের এক্সাম্পল দিব তখন অবশ্যই আমাদেরকে চিন্তা ভাবনা করে দিতে হবে কেন কারণ নির্ণায়কটা যেন জিরো আসে বাট অব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যে কোনো এলিমেন্ট বা ভুক্তি নিয়ে করলেই কিন্তু দেখা যাবে যে অ্যান্সারটা কখনো জিরো না মানে বেশিরভাগ সময় জিরো আসবে না জিরো না আসা মানে জিনিসটা কি বলতো অব্যতিক্রমী ম্যাট্রিক্সের মধ্যে পড়ে যাবে আমাদের এই ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টারের মধ্যে বলা যায় এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক সেটা হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স এখন এই ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্সের এক দুটো শর্ত আছে শর্তগুলো কি যে অবশ্যই এই ম্যাট্রিক্সটাকে বর্গ হতে হবে অর্থাৎ আয়তাকার কোনো ম্যাট্রিক্সের আমরা ইনভার্স বের করতে পারবো না দুই নাম্বার হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স হতে হবে অর্থাৎ ব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়া যাবে না তাহলে কেন যাবে না তো আমরা যদি এই ফর্মুলাটা দেখি এই সূত্র যদি আমরা দেখি যে এ ইনভার্স ইকুয়াল টু উপরে লেখা আছে অ্যাডজয়েন্ট অফ এ আর নিচে লেখা আছে যে এই যে এ ম্যাট্রিক্সে থাকবে সেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান এখন আমার এ যদি একটা ম্যাট্রিক্স হয় আর সেই ম্যাট্রিক্সে যদি আমার ব্যতিক্রমী হয়ে যায় তাহলে সেই ব্যতিক্রমী ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা অ্যাকচুয়ালি কী হয় বলতো জিরো হবে তার মানে সামথিং বাই জিরো বলতে অ্যাকচুয়ালি কী হয় বলতো অসংজ্ঞায়িত হয় তার মানে আমার কিন্তু অ্যাকচুয়ালি এটা ইনভার্স ম্যাট্রিক্সটা আর বের করা যাচ্ছে না কিন্তু যদি আমার এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মানটা যদি জিরো বাদে অন্য কোনো কিছু আসে তাহলে কিন্তু আমার ইনভার্স ম্যাট্রিক্সটা বের করা সম্ভব হবে দিস ওয়াজ একদম ঝাঁকা নাকা এখন তোমাদের মধ্যে প্রশ্ন হতেই পারে যে ভাইয়া অ্যাডজয়েন্ট অফ এ বলতে অ্যাকচুয়ালি আপনি কি বুঝাচ্ছেন সেটা আমি তোমাদের এখনো কিন্তু বুঝাই নাই বাট আমি এখানে নির্ণায়ক অফ এ লিখছি আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই নির্ণায়কের বিস্তৃতি বা নির্ণায়কের মানটা কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমি তোমাকে একটু হলে হিন্টস দিয়ে এসেছি তাহলে আমাদের এখন নতুন করে শিখতে হবে কি বলতো অ্যাডজয়েন্ট অফ এ এই অ্যাডজয়েন্ট অফ এ এটা যদি আমরা শিখে ফেলতে পারি তাহলে আমরা কিন্তু ইনভার্স ম্যাট্রিক্সটা কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা অবশ্যই পারবো ইনভার্স ম্যাট্রিক্সের মধ্যে আমাদের কিন্তু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আগে বের করতে হবে এখন কথা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা কিভাবে বের করব তো আমরা এখানে দুটো ধাপে কমপ্লিট করব প্রথম ধাপটা হচ্ছে যে আমরা হচ্ছে প্রতিটা ভুক্তি সহগুণক বের করব তার মানে আমি তোমাকে ধাপগুলোর মধ্যে বললাম যে প্রথমে আমরা সহগুণক বের করব সহগুণক বের করব এরপর আমাদের পরবর্তী ধাপটা হচ্ছে ট্রান্সপোজ করা এই ট্রান্সপোজ আমি কিন্তু তোমাদেরকে এর আগে শিখিয়ে এসেছি তার মানে যে দুটো ধাপ আমি তোমাদের করতে বলতেছি এই দুটো ধাপের সমন্বয় কিন্তু আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে চলে আসবে আর এই দুটো ধাপে কিন্তু আমি তোমাদেরকে খুব সুন্দর করে বুঝাইছি আচ্ছা তাহলে আমি তোমাকে প্রথমে একটা 2 বাই 2 এই আকারের একটা ম্যাট্রিক্সের আমি তোমাকে অ্যাডজয়েন্ট বের করতে বললাম তো আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি যে তোমাকে বললাম এখানে 2 3 4 5 এখন এই ম্যাট্রিক্সটা তোমাকে বের করতে বলা হলো কি বলতো অ্যাডজয়েন্ট অফ এ বের করতে বলা হলো তো তোমাকে বলা হয়েছে জাস্ট দুটো ধাপ তুমি ফলো করবা প্রথমত সহগুণক এখন এই সহগুণকটা আমরা কীভাবে বের করবো মনে রাখবো প্রত্যেকটা ভুক্তির আলাদা আলাদা করে সহগুণক বের করতে হবে তাহলে প্রথমে আমি 2 এর সহগুণক বের করব তাহলে আমি লিখলাম যে 2 এর সহগুণক তুমি কি চিন্তা করো তোমাকে আমি বলছিলাম যে যখন সহগুণক বের করবা তখন তুমি সারি আর কলাম কেটে দিবা তাহলে আমি এর কলাম আর এর সারি কেটে দিলাম তাহলে পড়ে আছে কে 5 এবার তোমাকে বলা হলো তুমি এবার 3 এর সহগুণক বের করবা 3 এর সহগুণক তাহলে 3 এর সহগুণক বের করার সময় কলাম সারি কেটে দিলে থাকবে 4 কিন্তু ভাইয়া তোমাকে বলা হয়েছিল সহগুণকের জন্য অবশ্যই একটা চিহ্ন ইউজ করতে হবে তো আমার 2 এর উপরে ছিল প্লাস চিহ্ন তাহলে সেই প্লাসটা এখানে দিয়ে দাও কোনো চিহ্নের পরিবর্তন হচ্ছে না কিন্তু 3 এর উপরে তো অ্যাকচুয়ালি একটা মাইনাস চিহ্ন আছে তার মানে তোমাকে কিন্তু অবশ্যই অবশ্যই এখানে মাইনাসটা দিতেই হবে আচ্ছা এরপরে তুমি আসবা হচ্ছে 4 এর সহগুণক তাহলে 4 এর সহগুণক যখন তুমি বের করবা তখন এই 4 এর কাছে যাবে তার কলাম তার সারি কেটে দিবে তাহলে কে থাকতেছে 3 থাকতেছে তা আমি 3 লিখলাম কিন্তু আমাকে তো অবশ্যই চিহ্ন দেখতে হবে
তাহলে এটা যদি প্লাস হয় এটা যদি মাইনাস হয় তাহলে এটা প্লাস তাহলে তো ভুল হয়ে গেল কেন দুটা প্লাস পাশাপাশি থাকতে পারবে না তাহলে প্লাস মাইনাস অবশ্যই এটাকে কি হতে হবে বলতো মাইনাস হতে হবে তাহলে আমি এখানে একটা কি দেব বলতো মাইনাস দেব এরপর আমি চলে আসব হচ্ছে 5 এর কাছে তো 5 এর আমি কলাম এবং সারি কেটে দিলাম তাহলে আমি বলবো হচ্ছে 5 এর সহগুণক ইকুয়াল টু হচ্ছে 2 কিন্তু এই 2 টা কি হবে প্লাস না মাইনাস তুমি লক্ষ্য করো যে 5 এর উপর কিন্তু একটা প্লাস চিহ্ন আছে কারণ কি প্লাস মাইনাস প্লাস তাহলে আমরা এখানে 2 2 এখানে কোনো চিহ্ন আসছে না ওকে তাহলে দেখো যে আমরা কিন্তু সবগুলো সহগুণক বের করে ফেলছি এখন আমরা একটা কাজ করব দেখো আমরা এক লাইনে এখন অঙ্কটা শেষ করে দিব অ্যাডজয়েন্ট অফ এ মনে রাখবা যে তুমি যে সহগুণকগুলো বের করছো এই সহগুণক দ্বারা এই প্রতিটা ভুক্তিকে তুমি প্রতিস্থাপন করে ফেলবে অর্থাৎ তাদেরকে সরাই দিয়ে ওই জায়গাতে আমরা সহগুণকগুলো বসাই দেব তাহলে 2 এর বদলে তুমি কাকে বসাবা 5 কে তাহলে আমি এখানে বসাবো যে 2 এর জায়গায় হচ্ছে 5 3 এর বদলে আমরা কত পাইছি -4 তাহলে আমি এখানে -4 বসাবো এরপরে 4 এর বদলে তুমি বসাবো হচ্ছে -3 তারপর তুমি বসাবো কত কত 2 তাহলে এটা আমার অ্যাডজয়েন্ট হলো না বাট আমি তো অ্যাডজয়েন্ট লিখে ফেলছি আমার আরেকটা ছোট্ট কাজ করতে হবে কি করতে হবে সহগুণক দ্বারা আমি প্রতিস্থাপন করেই ফেললাম এবার আমার পরবর্তী ধাপটা হচ্ছে ট্রান্সপোজ করা তাহলে এই ট্রান্সপোজের আমি এখানে টিটা লিখে দিব এটা আমি তোমাদের বলছিলাম যে কোনো কিছুর উপর টি থাকা মানে সারিকে কলাম বা কলামকে সারি করা তাহলে চলো আমরা এখন এই কাজটা করে ফেলি যে 5 আর -3 কে আমরা লিখবো হচ্ছে 5 -3 -4 2 এবং তুমি এখানে যেটা পাচ্ছ সেটাই হচ্ছে তোমার কি বলতো অ্যাডজয়েন্ট অফ এ তাহলে আশা করি তোমরা জিনিসটা বুঝে ফেলতে পারছো যে প্রথমে আমরা সহগুণক বের করব সহগুণক দ্বারা আমরা প্রতিস্থাপন করব দেন আমরা ট্রান্সপোজ করব আমাদের অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা বের হয়ে যাবে আমরা এবার চলে এলাম যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের 3x3 আকার হলে আমরা পারবো নাকি পারবো না এটা অবশ্যই তোমাদেরকে ট্রাই করতে হবে অঙ্কটা একটু বড় হবে কিন্তু আমরা পারবো সেটা কিভাবে করবে দেখো যে আমাদের এখানে টোটাল ভুক্তি বা এলিমেন্ট কিনা আছে 9টা তো আমরা প্রত্যেকটা ভুক্তির জন্য আলাদা আলাদা করে সহগুণক বের করব যেমন আমি যদি প্রথমে 1 এর সহগুণক বের করতে চাই যে আমি 1 এর সহগুণক বের করতে যাচ্ছি ওকে তাহলে প্রথমে আমি 1 এর কলাম কাটবো এবং সারি কাটবো তাহলে আমার কে পড়ে আছে একটু লক্ষ্য কর তো আমার এখানে থাকবে হচ্ছে 3 4 7 8 কিন্তু তুমি এই 3 4 7 8 না লিখে তুমি কিন্তু জিনিসটাকে একবারই করতে পারো কিভাবে যে আমি একবারই গুণ করব যে আমার 3 আসতে হচ্ছে কত 24 মাইনাস 4 7 হলো 28 তার মানে হচ্ছে কত বলতো -4 আমি একবারই করে ফেলতে পারি এখন 1 এর উপরে কোনো প্লাস চিহ্ন সো এখানে প্লাসে মাইনাসে মাইনাস মানে আগেরটাই থেকে যাচ্ছে একই রকমভাবে তুমি কিন্তু এখানে 2 এর সহগুণক বের করতে পারো তো 2 এর সহগুণক বের করার সময় তার কলাম কাটবে এবং তার কি বলতো সারি কাটবে তাহলে পরে কি আছে -2 আর 8 তাহলে এখানে হচ্ছে তোমার কত -16 আর এখানে তোমার কত 6 আর 4 তাহলে কত হচ্ছে বলতো -24 তাহলে এখন তুমি এখানে ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো তো যে আমার এখানে ক্যালকুলেশন করলে হচ্ছিল -40 কিন্তু ভাইয়া কথা হচ্ছে কি যে আমার 2 এর উপর একটা মাইনাস চিহ্ন ছিল তাহলে এই মাইনাস চিহ্ন যদি আমি এখন এখানে বসাই দিই তাহলে আমার এখানে মাইনাস তার মানে জিনিসটা কিন্তু কি হয়ে যাবে তো 40 হয়ে যাচ্ছে একই রকম ভাবে তুমি 5 এর সহগুণক -2 এর সহগুণক 3 এর সহগুণক 4 এর সহগুণক এবারে তুমি প্রত্যেকটা ভুক্তি মানে 9টা ভুক্তিরে তুমি সহগুণক বের করবা সহগুণকগুলো বের করার পর তুমি কি করবা দেখো তো তুমি বলবা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ এখন আমরা কি করব এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এই যে তোমার 1 এর বদলে -4 পেলাম সেটা এখানে বসাবো তারপরে 2 এর বদলে 40 পেলাম সেটা এখানে বসাবো তারপরে বাকিগুলো আমরা এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আমরা কি করব অবশ্যই আমরা এখানে একটা টি দিব কেন কারণ আমাদেরকে এটা কি করতে হবে ট্রান্সপোজ করতে হবে ট্রান্সপোজ করার পরে তুমি এখানে যে রেজাল্টটা পাবে সেটাই হচ্ছে তোমার কি বলতো অ্যাডজয়েন্ট অফ এ 3x3 আকারের ম্যাট্রিক্সের তার মানে আমরা বুঝতেই পারতেছি যে আমাদের পরীক্ষাতে 2x2 আকারে অ্যাডজয়েন্ট আসুক বা 3x3 আকারে অ্যাডজয়েন্ট আসুক না কেন আমরা সেম নিয়মে করব প্রথমে সহগুণক সহগুণক দ্বারা ভুক্তিগুলোকে আমরা প্রতিস্থাপন করব লাস্টটা হচ্ছে আমাদের ট্রান্সপোজ করতে হবে আমাদের অ্যাডজয়েন্ট কমপ্লিট এবার আমরা ইনভার্স ম্যাট্রিক্সের একটা এক্সাম্পল করব কারণ আমাদের ইনভার্স ম্যাট্রিক্সের যে এক্সট্রা টার্মটা ছিল যে অ্যাডজয়েন্ট অফ এ সেটা কিন্তু আমরা শিখে এসেছি তাহলে চলো আমরা এখন ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে পারবো না সেটা একটু দেখে নিই তা আবারও বলতেছি যে এ ইনভার্সের ফর্মুলাটা ছিল অ্যাডজয়েন্ট অফ এ আর নিচে ছিল কি বলতো এ নির্ণায়কের মানটা ওকে তো মনে রাখবা যে আমাকে যখন ইনভার্স করতে বলবে আমি কখনোই প্রথমে আগে অ্যাডজয়েন্ট অফ এ বের করব না কেন বের করব না কারণ আমাকে প্রথমে তার নির্ণায়কটা জানতে হবে কারণ নির্ণায়কটা যদি কখনো জিরো হয়ে যায় তাহলে আমার আর অ্যাডজয়েন্ট অফ এ বের করা দরকার নাই আমি যখন প্রশ্নের অ্যান্সারে ডিরেক্ট বলবো যে এ ম্যাট্রিক্সটার আমার ইনভার্স বের করা সম্ভব নয় কেন কারণ এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স এই জন্য আমি প্রথমে এ ম্যাট্রিক্সটা নির্ণায়কটাকে বের করতে যাচ্ছি তাহলে চলো আমরা নির্ণায়কটা বের করে ফেলি 2 3 4 5 তাহলে আমার এখানে আসতেছে হলো
10 মাইনাস 12 ইকুয়াল হচ্ছে মাইনাস 2, তার মানে নির্ণায়কটা যেহেতু 0 হচ্ছে না, তার মানে এটার ব্যতিক এটার আমাদের ইনভার্স বের করা সম্ভব। ওকে, আমরা নির্ণায়ক বের করলাম। এবার চলে আসি হচ্ছে আমরা অ্যাডজয়েন্টের কাছে। চলো আমরা এখন এটা অ্যাডজয়েন্ট অফ এ বের করে ফেলি। তাহলে অ্যাডজয়েন্ট অফ এটা আমরা কিভাবে বের করা শিখলাম একটু বলতো, যে প্রত্যেকটা যে আমাদের ভুক্তি আছে এই প্রত্যেকটা ভুক্তির আলাদা আলাদা করে সহগুণক বের করতে হবে। তাহলে আমি কিন্তু এখন তোমাকে আর এক্সট্রাভাবে কিন্তু বুঝাচ্ছি না যে আমি কিভাবে সহগুণক বের করতেছি। আমি এখানে ডিরেক্ট লিখতেছি যে টু এর সহগুণক, টু এর সহগুণক হচ্ছে আমার এখানে ফাইভ, তারপরে থ্রি এর সহগুণক হচ্ছে আমার এখানে মাইনাস ফোর। কেন মাইনাস ফোর এটা খুঁজে বের করো। তারপরে ফোর এর সহগুণক হচ্ছে মাইনাস থ্রি, আর ফাইভের সহগুণক হচ্ছে আমার টু। আমার যা সহগুণক বের হয়েছে, তা চলো আমরা এখন অ্যাডজয়েন্টটা বের করে ফেলি। সেটা হচ্ছে আমার ফাইভ, তারপর হচ্ছে আমার মাইনাস টু থ্রি, থ্রির জন্য হচ্ছে মাইনাস ফোর, ফোরের জন্য হচ্ছে মাইনাস থ্রি, ফাইভের জন্য হচ্ছে কত বলতে টু। এটা এখন ট্রান্সপোজ করো। ট্রান্সপোজ করার পর তুমি কী রেজাল্ট পাচ্ছ একটু দেখো তো। তুমি রেজাল্ট পাচ্ছ হচ্ছে এখানে ফাইভ মাইনাস থ্রি মাইনাস ফোর টু। তাহলে এটাই হচ্ছে আমার কি বলতো অ্যাডজয়েন্ট। তাহলে আমি অ্যাডজয়েন্টও বের করে ফেললাম, আমি নির্ণায়কটাও বের করে ফেললাম। তাহলে এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে এই যে আমার সূত্রটা আছে এই সূত্রের মধ্যে সুন্দর করে খালি জিনিসগুলোকে বসিয়ে দেওয়া। ওকে, তাহলে আমি এখন বলবো এ ইনভার্স ইকুয়াল টু হচ্ছে আমার ফাইভ মাইনাস থ্রি মাইনাস ফোর টু, আর ডিভাইড বাই হচ্ছে কি বলতো মাইনাস টু। তাহলে এটাই হচ্ছে আমার কি বলতো ইনভার্স ম্যাট্রিক্স। এখন আমি যদি তোমাকে কখনো বলি যে ভাইয়া তোমাকে আমি একটা থ্রি বাই থ্রি আকারের ম্যাট্রিক্স দিচ্ছি, তুমি তাকে ইনভার্স করো, তুমি কিন্তু অবশ্যই পারবা। কেন পারবা? কারণ প্রথমে তুমি তার নির্ণায়কের মানটা বের করবা, করার পরে তুমি তার কি বের করবে অ্যাডজয়েন্ট বের করবা। আর একটু আগে আমি যদি তোমাকে থ্রি বাই থ্রি আকারে অ্যাডজয়েন্টটা শিখিয়ে দিয়েছি, তার মানে ইনভার্স ম্যাট্রিক্সের যখন তোমাকে থ্রি বাই থ্রি আকারের পরীক্ষাতে দিবে তখন তুমি কিন্তু অবশ্যই পারবে। আর একটা কথা মনে রাখবা যে টু বাই টু আকার সাধারণত তোমাকে এমসিকিউতে দিবে, আর থ্রি বাই থ্রি আকারটা তোমাকে অবশ্যই অবশ্যই সিকিউ অর্থাৎ তোমাকে রিটেনে দিবে। এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে থ্রি বাই থ্রি হচ্ছে আমার রিটেনের জন্য। এখন কথা হচ্ছে ভাইয়া যদি এই টু বাই টু আকারের ম্যাট্রিক্সটা আমাদের তোমার এমসিকিউতে দেয় তখন আমরা কীভাবে এটাকে করব। এটার জন্য একটা শর্টকাট আছে, চলো আমরা সেই শর্টকাটটা দেখে আসছি। ইনভার্স ম্যাট্রিক্সটা যখন আমাদের এমসিকিউতে দিবে তখন আমরা কীভাবে এটাকে এক নিমিষে সমাধান করব সেটা আমরা চলো এখন দেখে ফেলি। তা আমরা জানি যে এ ইনভার্সের সূত্রটা হচ্ছে উপরে হচ্ছে তোমার অ্যাডজয়েন্ট অফ এ, আর নিচে হচ্ছে নির্ণায়কের মান। তো নির্ণায়কের মানে কোনো শর্টকাট নাই, তোমাকে ডিরেক্টলি নির্ণায়কের মানটা এভাবে বের করতে হবে যে চার পাঁচে কুড়ি, তিন দুগুণে ছয়, তাহলে এখান থেকে আসছে কত ফোরটিন। কিন্তু অ্যাডজয়েন্ট অফ এ এটাকে আমরা শর্টকাটে বের করতে পারি, চলো এখন আমরা সেই শর্টকাটটা একটু শিখে নিই। আমরা এখানে কোনো ধরনের সহগুণক বের করবো না, কোনো ধরনের আমরা এখানে ট্রান্সপোজ করবো না, বা আমাদের অ্যান্সারটা একবারে বের হয়ে যাবে। কীভাবে একটু দেখো, প্রথমত তোমাকে যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সে ম্যাট্রিক্সে তুমি এখানে দুটা কর্ণ দেখতে পাবে। এই যে দুটা কর্ণ আছে, প্রথম কর্ণের ক্ষেত্রে তুমি খালি এটা বলবা যে আমার জায়গা চেঞ্জ করতে হবে, অর্থাৎ স্থান পরিবর্তন, জায়গা চেঞ্জ। জায়গা চেঞ্জ মানে কী বোঝায়? যে ফোর যাবে ফাইভের জায়গায়, ফাইভ যাবে ফোরের জায়গায়, জাস্ট এতটুকুই। এখন আমরা যে আরেকটা কর্ণ দেখা পাচ্ছি, এই গৌণকর্ণে কী হবে? এই গৌণকর্ণটাতে একটা ছোট্ট কাজ করবা, সে কাজটা হচ্ছে চিহ্ন পরিবর্তন, অর্থাৎ তাদের তুমি জাস্ট চিহ্নটাকে পরিবর্তন করে দিবা। এই দুটা কর্ণে তুমি যদি ছোট্ট এই দুটা কাজ করে দিতে পারো তাহলে মনে রাখবা যে তোমার অ্যাডজয়েন্ট বের হয়ে গেছে। তুমি এটাকে মেন নিয়মে করে দেখতে পারো, দেখবা একই অ্যান্সার পাচ্ছ। ওকে, তাহলে ফোর আর ফাইভকে আমি প্রথমে স্থান পরিবর্তন করে দিলাম, এরপরে আমার যে আরেকটা কর্ণ আছে গৌণকর্ণ সেখানে আমি চিহ্ন পরিবর্তন করবো। এখানে কিন্তু কোনো ধরনের তুমি জায়গা চেঞ্জ করতে পারবা না। তাহলে প্লাস থ্রি মানে হচ্ছে মাইনাস থ্রি, প্লাস টু মানে হচ্ছে মাইনাস টু। বাট যদি কখনো ভাই এখানে মাইনাস টু থাকতো তখন আমি কী করতাম? তখন আমি করতাম হচ্ছে এখানে প্লাস টু, জাস্ট চিহ্নের পরিবর্তন। বা যেহেতু আমাকে এখানে দুটাই প্লাস তার মানে এখানে দুটাই মাইনাস, তার মানে মনে রাখবা এটাই হচ্ছে আমার অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে আমার তো অ্যান্সার চলে আসলো, আমার হচ্ছে এ ইনভার্স ইকুয়াল টু হচ্ছে উপরে হবে তোমার ফাইভ মাইনাস থ্রি মাইনাস টু ফোর, আর নিচে হবে তোমার কত বলতো ফোরটিন, এবং এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। ওকে, তাহলে ইনভার্স ম্যাট্রিক্সে এরকম টাইপের যে কোনো অঙ্ক এমসিকিউতে আসুক না কেন আমরা কিন্তু সমাধান করতে পারবো। তাহলে চলো বন্ধুরা আমরা এখন আরেকটা জিনিস দেখবো, সেটা কি? সেটা হচ্ছে যে ঢাকা ভার্সিটি আসা একটা অঙ্ক ঠিক ইনভার্স করতে বলছিল কিন্তু দেখতে একটু কঠিন ছিল, তাহলে সেই জিনিসটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। বিপরীত ম্যাট্রিক্সের আমরা একটা এক্সাম্পল নিলাম যেটা কিনা আমাদের ঢাকা ইউনিভার্সিটি এসেছিলো,
তো তোমাকে এ ইনভার্স বের করতে বলা হয়েছে। তো এখানে ত্রিকোণমিতিক অনুপাত দেখে অনেকে ভয় পেয়ে যায়। তাহলে আমরা যে কীভাবে করব, আমরা প্রথমে নির্ণয় একটাকে বের করে নিব, যে কজ স্কোয়ার থেটা মাইনাসে প্লাস সাইন স্কোয়ার থেটা। এখন দেখো এই কজ স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা মানে আমরা কী লিখতে পারি, আমরা কিন্তু ওয়ান লিখতে পারি, কারণ এটা একটা ফর্মুলা। ওকে, তাহলে আমাদের নির্ণয় একটা বের হয়ে গেল। এখন আমরা এখান থেকে কী বের করবো, এখন আমরা এখান থেকে বের করবো হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। আর অ্যাডজয়েন্ট অফ এটা কীভাবে করবে একটু দেখো তো, আমাকে প্রথমে এই কোণাকাটিতে আমাকে কী করতে হবে, জায়গার পরিবর্তন করতে হবে। কিন্তু আমি যদি এখানে স্থান পরিবর্তন করি আমার কি কোনো কাজে আসবে, কোনো কাজে আসবে না, কারণ দুইটাই কিন্তু সেম, কস থেটা কস থেটা। এখন এই কর্ণ বরাবর আমাকে কী করতে হবে, আমাকে এই কর্ণ বরাবর চিহ্নটাকে পরিবর্তন করতে হবে। তাহলে মাইনাস সাইন থেটা মানে আমি বলবো হচ্ছে প্লাস সাইন থেটা, আর প্লাস সাইন থেটা মানে আমি বলবো হচ্ছে কী বলতো, মাইনাস সাইন থেটা। এবং মজার ব্যাপার হচ্ছে এটাই আমার এ ইনভার্স বের হয়ে গেছে। তাহলে চলো আমরা এখন সূত্রের মধ্যে বসাই দিই, এ ইনভার্স ইকুয়াল টু হচ্ছে কস থেটা কস থেটা, আর এখানে হচ্ছে তোমার সাইন থেটা মাইনাস সাইন থেটা, এবং নির্ণায়কের মানটা কত বলতো, ওয়ান। এখন তুমি আমাকে বলো তো যে এখানে ওয়ানটা কি অ্যাকচুয়ালি লেখার প্রয়োজন আছে, এখানে ওয়ানটা লেখায় কিন্তু প্রয়োজন নাই। কেন? কারণ ওয়ানটা লেখা না লেখা কিন্তু একই কথা, তার মানে আমাদের কিন্তু প্রশ্নের মধ্যে কখনো এই ওয়ানটা দিবে না, আমাদের শুধুমাত্র জিনিসটাকে এভাবে বলবে যে এ ইনভার্স ইকুয়াল টু হচ্ছে এটা। তার মানে আমাদেরকে অবশ্যই অবশ্যই এখানে চিহ্নের প্রতি একটু খেয়াল রাখতে হবে, কারণ আমাদের অপশনগুলো কিন্তু সবসময় দেখা যাবে যে একই রকম দিচ্ছে। তো আশা করি যে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স টাইপে যে যে কোনো প্রশ্ন দিলে তোমরা কিন্তু ইজিলি সমাধান করে ফেলতে পারবে। আমাদের ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্সের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো কিনা আমাদের বিভিন্ন অ্যাডমিশন বলো বা আমাদের কলেজও বলো না কেন, এগুলো কিন্তু সবসময় আসতো। তার মানে আমাদের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমাদের একটু জানতে হবে। তুমি এই বৈশিষ্ট্যগুলোর প্রতি তুমি প্রমাণ নিজে থেকে বাসা করতে পারো, বা যদি তুমি প্রমাণগুলো বাসা করতে না চাও তাহলে তুমি অবশ্যই এগুলো একটু মনে রাখবা। প্রথম প্রমাণটা হচ্ছে এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু আই হলে বি হচ্ছে এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। ভাই কথাটা বুঝলাম না, এটা জিনিস ঠিক এরকম যে আমাদের এমসিকিউ এরকম করে আসে পরীক্ষাতে যে এ বি ইকুয়াল টু আই হলে বি ইকুয়াল টু হোয়াট। তখন অনেকের মধ্যে প্রশ্ন লাগে যে বি আসলে কী হবে। মনে রাখবা বি হচ্ছে এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স, অর্থাৎ লাইনটা তখন জিনিসটা এভাবে চলে যাবে, এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু কী বলতো, আই। তার মানে আমাদের এটাকে মনে রাখতে হবে এ ম্যাট্রিক্স এবং এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স, এই দুটাকে তুমি যদি আবার গুণ করো তখন তোমার রেজাল্টটা আসবে কী বলতো, একটা আইডেন্টিটি বা অভেদক ম্যাট্রিক্স। তো এটাকে আমরা অবশ্যই অবশ্যই একটা কী বলতো, বৈশিষ্ট্য হিসেবে মনে রাখবো, কারণ এগুলো প্রমাণ তোমাকে আপাতত করার দরকার নাই, কারণ প্রমাণ কখনো পরীক্ষাতে আসবে না। এবার আসি আমরা দুই নাম্বারে। দুই নাম্বারে কী বলা হয়েছে, এ যদি একটা ম্যাট্রিক্স হয় তুমি তাকে আগে ট্রান্সপোজ করবা, ট্রান্সপোজ করার পরে তুমি তাকে ইনভার্স করবা, ঠিক আছে। ইনভার্স করার পরে তুমি অবশ্যই একটা রেজাল্ট পাবে, ওই রেজাল্টটাকে তুমি রেখে দিলা। এবার তুমি এইটার দিকে কাজ করবা, এখানে কী করবা যে তুমি আগে এ ম্যাট্রিক্সের আগে ইনভার্স করবা, দেন তুমি তাকে ট্রান্সপোজ করবা। বাট এখানে কী ছিল, আগে ট্রান্সপোজ দেন ইনভার্স। তো এখান থেকে তুমি যে রেজাল্টটা পাবা এখান থেকেও কী বলতো, সেম রেজাল্টটাই পাবা। তাহলে এটাকে আমরা একটা বৈশিষ্ট্য হিসেবে মনে রাখবো। আমাদের তিন নাম্বার বৈশিষ্ট্য কিন্তু অনেকে আমরা ভুল করি, কারণ এই তিন নাম্বার বৈশিষ্ট্য কিন্তু অনেক সময় এমসিকিউতে চলে আসে। কীভাবে আসে একটু দেখো, যে তারা বলে যে এ বি ইনভার্স ইকুয়াল টু হোয়াট। তো অনেকে বলে যে আগে এ ইনভার্স দিব নাকি আগে বি ইনভার্স দিব, এটা একটা কনফিউশনে চলে আসে। বাট মনে রাখবা যে অবশ্যই অবশ্যই আগে কিন্তু বি ইনভার্স ইনটু হচ্ছে এ ইনভার্স। তুমি যদি বলো ভাই আমি যদি এ ইনভার্স ইনটু হচ্ছে বি ইনভার্স দিই তাহলে কি ঠিক হবে নাকি ভুল হবে, অবশ্যই এটা ভুল হবে। আগে তোমাকে বি ম্যাট্রিক্সে ইনভার্স করতে হবে, দেন তোমাকে এ ম্যাট্রিক্সে ইনভার্স করতে হবে, তারপর তোমাকে তাদের মধ্যে গুণ করতে হবে। তুমি ইচ্ছা করলে তুমি আগে এ ইনভার্সটাকে সামনে নিয়ে আসতে পারবে না। তাহলে এটা কিন্তু অনেক অনেক একটা বেশি ইম্পর্টেন্ট একটা আমাদের কী বলতো এমসিকিউর জন্য বলা যায়। তাহলে আমরা অবশ্যই আমাদের বিপরীত ম্যাট্রিক্সের এই যে তিনটা আমাদের বৈশিষ্ট্য আছে এই তিনটা বৈশিষ্ট্য আমরা অবশ্যই অবশ্যই মনে রাখবো, আর তুমি চাইলে প্রত্যেকটা প্রমাণ বাসায় নিজের থেকে করতে পারবে। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে আমাদের অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হতে পারে আমাদের কলেজ পরীক্ষা, সেটা হতে পারে আমাদের বোর্ড পরীক্ষা, আবার সেটা হতে পারে আমাদের এমসিকিউর জন্য। এই জন্য আমি তোমাদেরকে বেশ কয়েকটা হোমওয়ার্ক দিচ্ছি যেগুলো তোমাদেরকে অবশ্যই অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে হবে, কারণ মনে রাখবে যে তুমি যত বেশি প্র্যাকটিস করবে তুমি তত বেশি দক্ষতা অর্জন করবে, ওই ম্যাথগুলো তোমার করতে তত কম সময় লাগবে। তুমি ধরো না তুমি বললে যে আমি তো অঙ্কটা পারি তার মানে আমার আর করার দরকার নাই, কিন্তু ভাইয়া তুমি অঙ্কটা পারো ঠিক আছে, তুমি যখন হাতে প্র্যাকটিস করে করবে তখন তোমার কিন্তু ওই অঙ্কটা পরবর্তীতে এক্সামে করতে কিন্তু অনেক কম সময় প্রয়োজন পড়বে। এই জন্য আমি চাই যে তোমরা অবশ্যই অবশ্যই এই কয়েকটা হোমওয়ার্ক বাসার মধ্যে করবে।
তো প্রথমে আমি তোমাদেরকে বলছি যে এক নম্বরে একটা তোমাকে আমি ম্যাট্রিক্স দিয়ে দিছি, তার মানে এটাকে তোমাকে এখন কি করতে হবে বলতো, ইনভার্স করতে হবে। তা তুমি বলো ভাই আপনি যেখানে কোনো নাম লেখেন না এ বি সি ডি, পরীক্ষাতে নাও থাকতে পারে, তখন তুমি বলে দিবা যে আমার এ ম্যাট্রিক্স, তুমি এটা নাম দিয়ে দিলে যে ধরি এটা হচ্ছে একটা এ ম্যাট্রিক্স, তুমি এ ম্যাট্রিক্স ধরে নিলা যে 1 4 -1 3, তখন তোমাকে এটা কী করতে হবে বলতো, এ ইনভার্স করতে হবে। তো আমি তোমাদেরকে বলবো যে এ এ ম্যাট্রিক্সটাকে তোমরা অবশ্যই মূল নিয়মে করবে এবং অবশ্যই এখানে শর্টকাটটাও অ্যাপ্লাই করবে, তাহলে তোমার একই সাথে দুটার প্র্যাকটিস হয়ে গেল। এবার চলে যায় 2 নম্বর। 2 নম্বর নিয়ে আমি কিছুই বলবো না, যেহেতু এটা 3x3 আকারে একটা ম্যাট্রিক্স, তার মানে এটাতে অবশ্যই একটু সময় নষ্ট হবে, বা যতই সময় নষ্ট হোক না কেন তোমরা যখন প্র্যাকটিস করবে আশা করি তোমরা খুব দ্রুত এই অঙ্কটা সলভ করে ফেলতে পারবে। তাহলে আমি যাচ্ছি 1 আর 2 অবশ্যই অবশ্যই বাসার মধ্যে প্র্যাকটিস করবে। এবার চলে আসি 3 নম্বর। 3 নম্বরটা হচ্ছে আমাদের সাধারণত সিকিউর মধ্যে এভাবে প্রশ্ন চলে আসে, তুমি বলো ভাই আপনি তো জাস্ট ইনভার্স শিখাইছেন কিন্তু ইনভার্সের পরীক্ষা আসলো না। ভাইয়া ইনভার্স পরীক্ষাতে থাকে কিন্তু একটু অন্যভাবে থাকে, অন্য কিভাবে থাকে চলো একটু দেখে আসি। বলা হয়েছে নিচের এ ম্যাট্রিক্সের জন্য এমন একটি ম্যাট্রিক্স বি নির্ণয় করো, তার মানে তোমাকে এমন একটা ম্যাট্রিক্স বি নির্ণয় করতে হবে যেন এখানে তারা কিছু একটা বলছে। তো এটা কিন্তু ম্যাট্রিক্সের একটা শর্ত বা ম্যাট্রিক্সের একটা ধর্ম বলা যায় যে এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু আই, তার মানে কি এ বি ইকুয়াল টু আই, এ বি ইকুয়াল টু আই হলে বি ইকুয়াল টু হোয়াট। এটা মাঝে মধ্যে কিন্তু আবার এমসিকিউ তো চলে আসে, এরকম অনেক এমসিকিউ কিন্তু পরীক্ষাতে আসছে। তো অনেকে তখন চিন্তা করে আবার বি আবার কি আমাদের কিছুই বুঝতেছি না। ভাই মনে রাখবা বি হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্সে গুণ করলে তুমি একটা আইডেন্টিটি বা একটা অবেদক ম্যাট্রিক্স পাবে। তাহলে বি এমন কোন ধরনের ম্যাট্রিক্স হতে পারে মনে রাখবো ভাইয়া, বি হচ্ছে একটা ইনভার্স ম্যাট্রিক্স। তার মানে যদি তোমায় কখনো এ বি ইকুয়াল টু আই দিয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বলবা যে বি ম্যাট্রিক্সটা হচ্ছে কি বলতো এ ম্যাট্রিক্সের ইনভার্স, অথবা এ ম্যাট্রিক্সটা হচ্ছে বি ম্যাট্রিক্সের ইনভার্স। তাহলে আমি পরবর্তী লাইনটা এভাবে বলতে পারি যে এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু হচ্ছে কি বলতো আই, তার মানে বি হচ্ছে একটা কি বলতো এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। আবারও কিন্তু পরীক্ষাতে এটা বলতে পারে যে এ ইকুয়াল টু হোয়াট, এ ইকুয়াল টু হোয়াট, তখন তুমি লাইনটাকে কীভাবে লিখবে কি দেখো তো, তখন তুমি বিটাকে ঠিক রাখবা, তাহলে এটা হচ্ছে তোমার কি বলতো একটা বি ইনভার্স, তার মানে তুমি এখানে বি ইনভার্সটাকে নিয়ে আসতেছো। বা সাধারণত পরীক্ষাতে এটাই থাকে যে এ বি ইকুয়াল টু আই হলে বি ইকুয়াল টু হোয়াট, তখন তুমি বলবো যে বি ইকুয়াল টু কি বলতো বি ইকুয়াল টু হচ্ছে এ ইনভার্স। তার মানে মনে রাখবা যে এখানে বি ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি একটা কি বলতো ইনভার্স ম্যাট্রিক্সের কথা বলা হচ্ছে। তার মানে বুঝতেই পারতেছো যে আমাকে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে আমি এ ম্যাট্রিক্সে যদি আমি এখন এ ইনভার্স বের করি, কি বের করি এ ইনভার্স, তাহলে এই ইনভার্স ইকুয়াল আমি তাহলে কি বলতে পারি বলতো বি বলতে পারি, কারণ আমি কিন্তু একটু আগে এখানে বললাম যে বি ইকুয়াল কি বলতো এ ইনভার্স, তার মানে এ ইনভার্স বের করা মানে বি বের হয়ে গেছে। তাহলে দেখছো যে স্যাররা কি সুন্দর একটা চালাকি ম্যাথ দিয়ে দেয় যেন তুমি ধরতেই না পারো, কারণ তুমি ইনভার্স শিখে আসছো কিন্তু ইনভার্স কথাই লেখা নাই। একই রকম ভাবে ভাইরা তোমাকে আমি এখানে দুটো ম্যাথ দিয়েছি, এক এটাকে তুমি যদি বলো যে এটা 4 নম্বর ম্যাথ 3 নম্বর ম্যাথ, আর এটাকে তুমি বললে হলো 4 নম্বর ম্যাথ। তাহলে আশা করি যে এই ধর্ম দিয়ে তোমাকে যদি কখনো কোনো ম্যাট্রিক্সে কথা বলে তাহলে অবশ্যই বুঝে নেবে ভাইয়া যে এটা হচ্ছে একটা কি বলতো যে আমাদের বিপরীত ম্যাট্রিক্সের একটা বৈশিষ্ট্য, সেখান থেকে তারা তোমাকে এরকম টাইপের অঙ্ক পরীক্ষাতে দিতে পারে। তাহলে আশা করি তোমাদের ইনভার্স ম্যাট্রিক্সটা শর্টকাট বলো বা রিটেন বলো এটাতে কোনো ধরনের কখনোই কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আমি তোমাদের কিন্তু একটু আগেই ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা আমরা কিন্তু সিঙ্গুলার ম্যাট্রিক্স সম্পর্কে জেনে এসেছি, মনে রাখবা যে ব্যতিক্রমী ম্যাট্রিক্সে তোমাদের বলা হয়েছিল যে ব্যতিক্রমী ম্যাট্রিক্সে নির্ণায়কের মানটা অলওয়েজ কি হবে শূন্য হবে। তো অনেক সময় দেখা যায় যে এখান থেকে আমাদের বোর্ড পরীক্ষা বলো বা আমাদের কলেজের পরীক্ষা বলো বা এমসিকিউ বলো আমাদের কিন্তু এরকম প্রশ্ন চলে আসে। যদি আমাদের কখনো এটা সিকিউতে আসে তাহলে অবশ্যই এটা 2 মার্কসের জন্য আসবে, তার মানে 2 মার্কসের জন্য হলো আমাদের কিন্তু অঙ্কটা করতে হবে বা এমসিকিউর জন্য হলে কিন্তু আমাদেরকে এই টাইপের অঙ্ক কিন্তু শিখতে হবে। তাহলে কি বলা হয়েছে যে তোমাকে একটা ম্যাট্রিক্স দিয়ে বলা হয়েছে যে এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে পি ইকুয়াল টু হোয়াট, একদমই নর্মাল একটা জিনিস। দেখো ভাইয়েরা যেহেতু বলছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স তার মানে তুমি প্রথমে আগে এখান থেকে এটার নির্ণায়কের মানটা বের করে ফেলো। তাই নির্ণায়কের মানটা কীভাবে বের করতে হয়, p-2 p-3 ফর্মুলার মাইনাস 6 ইন্টু হচ্ছে 2। ওকে আমি নির্ণায়কটা বের করে ফেললাম, কিন্তু কথা হচ্ছে যেহেতু তোমাকে বলে দিছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স তাহলে তুমি যে নির্ণায়কটা বের করলা এই নির্ণায়কটা মানটা বলতে হবে কি বলতো ইকুয়াল টু 0, তার মানে আমি এখানে কিন্তু ইকুয়াল টু 0 লিখে দিলাম। ওকে এখন আমি এখানে একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি, তাহলে p²-3p-2p+6-12 হচ্ছে 0। তাহলে এখান থেকে বলা যায় p²-5p+-6=0। এখন তোমরা কিন্তু অনেকে বলো যে এখানে 3 × 6, বাট মনে রাখবো ভাইরা যে এখানে কিন্তু অ্যাকচুয়ালি 3 × 6 হবে না, কারণ 3 × 6 করলে অ্যান্সারটা কিন্তু মিলবে না মিল টার্মটা। তাহলে আমরা বলবো এখানে 6 × 6 6 × 6, তাহলে আমি এখান থেকে বলতে পারি p-6 + 1 p-6
ইকুয়াল টু জিরো, তাহলে পি মাইনাস সিক্স আরেকটা হচ্ছে আমার কী বলতো পি প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে পি ইকুয়াল টু হচ্ছে সিক্স আরেকটা পি ইকুয়াল টু কত বলতো মাইনাস ওয়ান, তার মানে পি এর মানটা যদি সিক্স হয় অথবা পি এর মানে যদি মাইনাস ওয়ান হয়ে থাকে তাহলে আমাদের এটা একটা কী বলতো ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়ে থাকবে। আর এগুলো কিন্তু সাধারণত বেশিরভাগ সময় এমসিকিউতে দিয়ে থাকে বা দুই মার্কসের জন্য কিন্তু পরীক্ষাতে আসতেই পারে। আর মনে রাখবা যে এমসিকিউতে কিন্তু এটা কিন্তু ঢাকা ভার্সিটিতে আসা একটা অঙ্ক ছিল, তবে ওখানে স্যাররা চালাকি করে প্রথমে দিছিল টু আর থ্রি। কেন কারণ অনেকে এটা বলে যে ভাইয়া যেহেতু মাইনাস ফাইভ পি আর মাইনাস সিক্স আমার তিন দুগুণে ছয় মিলে যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি সেটা না। এই জন্য একটু মনে রাখবা যে মেল টার্মটা একটু ঠান্ডা মাথায় করতে হবে, কারণ মেল টার্মের উপরে কিন্তু তোমার পুরোপুরি অ্যান্সারটা ডিপেন্ড করতেছে।